আমাকে দেখে রাখুন ম্যাডাম। সকলকে নমস্কার, আমরা আজকে আবার উপস্থিত হয়েছি আমাদের যে অনুষ্ঠান চলছে 7 দিন ব্যাপী যে অনুষ্ঠান চলবে টেক্সট অ্যান্ড মিউজিক ডিজিটাইজেশন তার উপরে, তো আজকে আমরা 5ম দিনে এসে উপস্থিত হয়েছি এবং আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সংস্কৃত অ্যান্ড ডিরেক্টরের স্কুল অফ সংস্কৃত অ্যান্ড ইন্ডিক স্টাডিজ জওহরলাল নেহরু ডক্টরাল গবেষক শিলাদিত্য ভট্টাচার্য মহাশয়। তো আমি শিলাদিত্য ভট্টাচার্য মহাশয়ের কাছে যাবার আগে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো আজকে উপস্থিত আছেন, তো ওনার কাছ থেকে দুটো একটা কথা খুব দ্রুত শুনে নিয়ে আমরা অনুষ্ঠানের মূল অনুষ্ঠানে প্রবেশ করব। সকলকে নমস্কার, সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমার কথা আশা করি সকলে শুনতে পাচ্ছেন। আজকে আমরা আমাদের এই ওয়ার্কশপের 5ম দিনে আমরা প্রবিষ্ট হয়েছি। অনুষ্ঠান তার নিজের গুণগত মানে এবং উৎকর্ষে সকলের কাছে খুব সমাদৃত হচ্ছে, এরকমই ফিডব্যাক আমাদের কাছে আছে। ছাত্রছাত্রীরা প্রভূতভাবে উপকৃত এবং সবচেয়ে বড় কথা, যেটা আমরা ভেবেছিলাম, চেয়েছিলাম মনে মনে, যে অন্তত এর একটা কি বলবো, একটা রাবিং অন এফেক্ট বলে একটা কথা হয়, যে এই অনুষ্ঠানকে ভিত্তি করে যদি আমরা নতুন যে সমস্ত গবেষণার যে ইন্ধন সেগুলোকে যদি তৈরি করতে পারি, তার একটা একটা আশু একটা প্রচেষ্টা সেটা আমাদের এখান থেকে যদি চালু হয়, সেটাকে যদি শুরু করা যায়, এবং আমার মনে হয় যে আমরা সেই দিকেই এগোচ্ছি এবং তাতে আমরা এখনো পর্যন্ত খানিকটা সফল এরকমই বলতে পারি। যে কোনো হিউম্যান অ্যাক্টিভিটি আসলে এক ধরনের মেলবন্ধন। তো এখানে যেমন অধ্যক্ষের সঙ্গে তার যারা অন্য সহযোগীরা রয়েছেন, শিক্ষক শিক্ষাকর্মী এবং অবশ্যই আমাদের যারা অতিথি যারা হয়ে আসছেন, তাদের মূল্যবান সময় এবং গবেষণালব্ধ যে জ্ঞান সেটা আমাদের সঙ্গে শেয়ার করছেন এখানে এই প্ল্যাটফর্মে এই পোডিয়ামে, সেটা তো রইলই। আরো একটা খুব বেশ মানে আগ্রহের বিষয় যেটা আমি দেখি সব সময়, খুব আগ্রহ ভরে দেখি যখন সমাজের দিকে তাকাই, যখন কোনো একটা কাজে নামি, সেটা হচ্ছে যে বিভিন্ন বয়সের মানুষজন, মানে আমাদের এখানে প্রাজ্ঞ গবেষক শিক্ষক হিসেবে সুকান্তবাবু, অম্লানবাবু বা আরো যারা এসেছেন আর কি, ইনফ্যাক্ট নীলাদ্রিবাবু ছিলেন, আবার গিরিশ ঝা ছিলেন আমাদের মধ্যে, আবার এর পাশাপাশি যখন আমরা মামুনুর রশিদকে পেলাম, এবং আজকে আরো খুব ভালো লাগছে আমার শিলাদিত্য ভট্টাচার্যের দিকে তাকিয়ে, যে সে যথেষ্ট অল্প বয়সেই একটা খুব ইন্টারেস্টিং জায়গায় কাজকর্ম করতে শুরু করেছে। জেএনইউর মতো বিশ্ববিদ্যালয়ে সে ইয়াং রিসার্চ স্কলার এবং এমন একটা বিষয় নিয়ে গবেষণা করে যেটা আমাদের আলোচনার সঙ্গে বা আমাদের ওয়ার্কশপের সঙ্গে ভীষণ রকমের সাযুজ্যপূর্ণ, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স। এবং আমার আজকে ওকে সম্ভাষণ জানাতে গিয়ে বা অনুষ্ঠান শুরুর মুখে একটা কথা হঠাৎ মনে এসে যাচ্ছে, যে যেদিন সুকান্তবাবু বিচিত্রা নিয়ে কথা বলছিলেন, তখন যে প্রশ্নগুলো স্ক্রিনে শেয়ার হয়েছে, তার মধ্যে বোধহয় শিলাদিত্যর একটা প্রশ্ন ছিল যে এই বিচিত্রার কাজটা করতে গিয়ে যে কম্পিউটেশনাল যে দিকটা, সেটা সম্পর্কে কিছু টেকনিক্যাল নো হাউ সে জানতে চাইছিল, এবং সুকান্তবাবু সঙ্গত কারণেই বলেছিলেন যে তিনি মেইনলি গবেষণা নোডাল জায়গাটাকে এগিয়ে নিয়ে যান, টেকনিক্যাল কাজটা অন্যদের উপরে ন্যস্ত রয়েছে বা থাকে। শিলাদিত্যর পক্ষে খুব অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন, এবং বরং আজকে আমরা শিলাদিত্যর দিকে তাকিয়ে থাকি যে এই ধরনের প্রযুক্তি নির্ভর, টেকনোলজি নির্ভর এবং সত্যিই তো যে ভাষার বা টেক্সটের যে ডিজিটাইজেশন, এবং সবচেয়ে বড় কথা তার সঙ্গে মিউজিক, মিউজিক আমার কাছে একটা ভীষণ ইন্টারেস্টিং কম্পোনেন্ট আজকের আজকের নয় এই যে আলোচনা চক্র শুধু বলা ভুল হবে, আমরা একটা যে ওয়েব বেসড একটা ওয়ার্কশপের আয়োজন করতে পেরেছি তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এবং এটা আমাদের খুব আশার জায়গা যে
শিলাদিত্যর মতো বা শাগুন আজকে আমাদের সঙ্গে রয়েছেন, যদিও এখনো পর্যন্ত এসে পৌঁছননি, আর খানিকক্ষণের মধ্যেই আসবেন, তাদের মতো মানুষজনের কাছ থেকে এগুলো জেনে নেওয়া, এবং এটা তো বলাই হয় যে সামাজিক কারণে বা সময়ের যে আগে পরের ব্যাপারটা, তার জন্য নতুন প্রজন্ম অন্তত এই ডিজিটাল বা টেকনোলজিক্যাল ব্যাপারে পুরনো প্রজন্মের চাইতে অনেক বেশি সড়বড়। কাজেই খুব সঙ্গত কারণেই শিলাদিত্য হয়তো তারই এক প্রতিভু, কিন্তু সে গবেষণার একটা জায়গায় রয়েছে, তার সেই গবেষণার উচ্চ মান এবং তার যে ইনসাইট, সেগুলো সে তার থেকেও যারা ইয়াঙ্গার তাদের সঙ্গে শেয়ার করে নেবে। এবং সর্বোপরি আমার মতো, আমাদের মতো মানুষজন আমরা যারা রয়েছি, আমরা হু অলওয়েজ লুক আপ টু দেম অ্যাজ দি প্রোভাইডার্স অফ নিউ লার্নিং, নিউ নলেজ, নিউ ইনসাইটস ইন টু থিংস দ্যাট আর ডেইলি ডিভেলপিং ইন দিস এরিনা অফ ডিজিটাইজেশন, সেই জায়গাটা, সেই আশা, সেই ভরসা রেখে আমি শিলাদিত্যকে অনুরোধ করব এবং তাকে আমি বাহবা জানাবো, তাকে আমি ধন্যবাদ দেব আজকে আমাদের মধ্যে আসার জন্য। এবং এছাড়াও তো সুদীপ্ত দেবজ্যোতি বারবার বলে আমার প্রায় মুখ ব্যথাই হয়ে গেল, প্রণবী, এদের যে নিরলস পরিশ্রম এবং প্রচেষ্টা যেটা অনুষ্ঠানকে আজকে এই জায়গায়, এই মাত্রায় এনে দাঁড় করিয়েছে, সেটা অধ্যক্ষ হিসেবে আমার একটা শ্লাঘার, আমার অত্যন্ত গর্বের জায়গা। এবং এই প্রসঙ্গে এটুকু বললে খুব অত্যুক্তি হবে না যে আমি ওদের দিকে আরো তাকিয়ে থাকবো যে এই জাতীয় প্রোগ্রাম আরো কিভাবে করা যায়, আরো অর্থযুক্ত করে, সমস্ত কলেজের পঠন পাঠন শুধু নয়, আস্তে আস্তে গবেষণার দিকটাও আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং এই কথা বলে আমি দেবজ্যোতিকে অনুরোধ করব যে অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এই চেষ্টা প্রচেষ্টা আমরা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং ভবিষ্যতে যাতে এই কাজ আরও এগিয়ে যায় তার জন্য চেষ্টা করা হবে। তো বেশি কথায় না গিয়ে আজকে আমরা আমাদের যে মূল অনুষ্ঠান শিলাদিত্য ভট্টাচার্যকে নিয়ে, ওনার সঙ্গে শগুন সিনহা আছে, তো আগের দিন কিছু গণ্ডগোল হয়েছিল, তো আজকে নিশ্চয়ই ওই গণ্ডগোল মেটানো যাবে এবং উনি আমাদের সঙ্গে থাকবেন। স্যারের দুটো ক্লাসের পরে শগুন ম্যাডাম আসবেন, এসে আবার নতুন ক্লাস নেবেন। আর একবার পরিচয় করিয়ে দিই, শিলাদিত্য ভট্টাচার্য, ডক্টরাল গবেষক, স্কুল অফ সংস্কৃত অ্যান্ড ইন্ডিক স্টাডিজ, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, নিউ দিল্লি। ওনার থেকে আমরা কিছু শুনব, আমি ওনাকে অনুরোধ করছি এই এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বা বলার জন্য কিছু। নমস্কার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। আমি প্রথমেই রবীন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, অনুষ্ঠানের আয়োজক সুদীপ্ত এবং দেবজ্যোতিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এখানে বলতে বলার জন্য। এটা একটা খুব বড় সুযোগ আমার জন্য, বড় সুযোগ বলছি এই কারণে, বাংলা ভাষায় বাংলা ভাষার জন্য বলার সুযোগ খুব কম হয় এখনো পর্যন্ত। সেই সুযোগ ব্যক্তিগত উদ্যোগে কিছু কিছু জায়গায় হলেও এরকম প্রাতিষ্ঠানিক উদ্যোগে খুব কম জায়গাতে হয়েছে। প্রসঙ্গত এটা বলি যে মাস দুই আগে আমার নিজের বিশ্ববিদ্যালয়ে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে, বর্তমান যে বিশ্ববিদ্যালয়ে আমি কাজ করি, সেখানকার সংস্কৃত এবং ইন্ডিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে একটা 7 দিনব্যাপী রাষ্ট্রীয় কর্মশালা বা ওয়ার্কশপের উদ্যোগ করা হয়েছিল সংস্কৃত ভাষার টেক্সট ডিজিটাইজেশন ইত্যাদি এই বিষয়ে। তাতে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম, বহু মানুষ অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হয়েছিল সেটা হচ্ছে ছাত্রছাত্রী, বহু ছাত্রছাত্রী, মানে অগণিত ছাত্রছাত্রী, তারা বেশিরভাগই আন্ডার গ্র্যাজুয়েট মানে স্নাতক স্তরে পড়াশুনো করছে, এরকম ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল। আমি আপনাদের অনুষ্ঠানেও সেইটাই দেখতে পাচ্ছি, যেটা একটা মানে খুব সফল অনুষ্ঠান এই কারণে যে শুধু গবেষক নয়, শুধু চিন্তাবিদ মানুষেরা নন, অসংখ্য ছাত্রছাত্রী আছেন আপনাদের সঙ্গে যাদের মধ্যে এই কাজগুলো পৌঁছে দেওয়ার দরকার। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই অনুষ্ঠানে, এই কর্মশালায় অত্যন্ত উপকৃত হচ্ছি। কিছু বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না সেরকমভাবে বলতে গেলে, এবং কিছু মানুষের বক্তব্য শুনতে পাচ্ছি যাদেরকে দূরত্বের কারণেই হোক বা অন্য যে কারণেই হোক শোনা সম্ভব হয় না সবসময় আমার পক্ষে। সুকান্তবাবু আছেন, অবলানবাবু আছেন,
আমি প্রথম দিন জাফর ইকবাল মামুনুর রশিদ এদের কথা শুনলাম, এবং তারপরে পরেও যারা বলে চলেছেন প্রত্যেকটি মানে একরকম ভাবে আমাকে সমৃদ্ধ করছে তো বলাই যায় আর কি। তো আমি আমার একটাই অনুরোধ আপনাদের সকলের প্রতি থাকবে যে এই যে উদ্যোগ আপনারা চালিয়ে যাচ্ছেন, এই যে উদ্যোগ আপনারা নিয়েছেন, এটা কিন্তু শেষ থেকে ছাড়বেন। অর্থাৎ এটা একটা একাডেমিক উদ্যোগ এই মুহূর্তে, সেটা যেন কার্যে পরিণত হয় খুব সুন্দরভাবে। আমরা যেন কিছু টেক্সট ডিজিটাইজ করতে পারি, কিছু মেশিন ট্রান্সলেশন সংক্রান্ত কাজকর্ম করে ফেলতে পারি ভবিষ্যতে, এবং সেটা অবশ্যই স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের সহায়তা। আমি আমার প্রেজেন্টেশনে যাব এবার, যদি প্রেজেন্টেশনটা শুরু করতে পারেন। হ্যালো, দেখা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে, একটু প্রেজেন্টেশনটা যদি চালু করতে পারেন। চালু করেছি, দেখা যাচ্ছে কি? আমি দেখতে পাচ্ছি না আসলে। আই হোপ দেখা যাচ্ছে এবার। হ্যাঁ একটু সময় নিচ্ছে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ দেবজ্যোতি বাবু। আচ্ছা প্রথমত একটা বিষয় আমি ক্ষমা চাই রাখি সবার কাছে, আমি চেষ্টা করেছিলাম আমার আজকের প্রেজেন্টেশন বলুন, বক্তব্য বলুন, আলোচনা বলুন, সেটা সম্পূর্ণ বাংলায় করতে। সেই জন্য আপনারা দেখতে পাবেন প্রথম স্লাইডে খানিকটা বাংলা রয়েছে, কিন্তু খানিকটা জোর করেই আমি পরের দিকে ইংরেজি এই অন মেশিন ট্রান্সলেশন শিরোনামটি জুড়ে মানে জোর করে চাপিয়ে দিয়েছি, কারণ আমার পক্ষে সম্ভব হয়নি বর্তমানে যা যা গবেষণা চলছে সে সংক্রান্ত টার্মিনোলজি বলুন, স্পেশাল টার্মস বলুন, সেগুলোকে বাংলায় অনুবাদ করে বা ব্যবহার করে বলতে। তো আমার প্রেজেন্টেশন পুরোটাই ইংরেজিতে থাকবে, আমি বলবো বাংলায়, কিছু কিছু সময় হয়তো ইংরেজি বলতে হবে। আরও একটি কথা, যেহেতু একটু টেকনিক্যাল প্রেজেন্টেশন, কিছু কিছু টেকনিক্যাল শব্দ মাঝে মাঝেই থাকবে, কিছু স্পেশাল টার্মস মাঝে মাঝে থাকবে, খুব সেগুলোর উপরে গুরুত্ব দেওয়ার এই মুহূর্তে দরকার নেই। মোটামুটি বিষয়টা যেটা বলতে চাই সেটা যদি বোঝা যায় তাহলেই আমার বক্তব্য সার্থক। প্রশ্ন তো আপনারা করবেনই, এছাড়াও শেষের স্লাইডে আমার ইমেল আইডি দেয়া আছে, যে কোনো সময় যে কেউ সেই ইমেল আইডিতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরা দু নম্বর স্লাইডটা একটু যাব। হ্যাঁ দু নম্বর স্লাইডে আছি। হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন এই স্লাইডে আমি বলেছি পয়েন্টস ইন দ্য প্রেজেন্টেশন, অর্থাৎ কিনা আমরা কি কি বিষয় নিয়ে আজকে প্রেজেন্টেশনে আলোচনা করব। প্রথম পয়েন্টটি হলো মেশিন ট্রান্সলেশন কি, যাকে আমি বাংলায় বলছি যন্ত্রানুবাদ, কেউ কেউ বলেন মেশিন অনুবাদ, কম্পিউটেশনাল মেশিন অনুবাদ কেউ কেউ বলেন, অনেক অনেক রকম নাম চলে আর কি এই আমাদের একাডেমিক মহলে বা ব্যবসায়িক মহলে চলে। তো আমি মেশিন ট্রান্সলেশনকে এরপরে এমটি যেরকম ব্র্যাকেটে লেখা লেখা আছে সেরকম ভাবেই বলবো। পরবর্তী পয়েন্ট হবে ব্রিফ হিস্ট্রি অ্যান্ড টাইম লাইন অফ এমটি উইথ সাম এক্সাম্পল, আমরা এর ইতিহাস দেখব কোন সময় থেকে শুরু, তার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করব, কেন শুরু হয়েছিল বা এর পিছনে কারণ কী ছিল, এবং তার কিছু কিছু এক্সাম্পল আমরা সময় তালিকা হিসেবে দেখতে থাকবো। এরপরে আসবে অ্যাপ্রোচেস আর অর টাইপস অফ মেশিন ট্রান্সলেশন, অর্থাৎ কিনা বিভিন্ন ধরনের বিভিন্ন মানে মডেলের মেশিন ট্রান্সলেশন টুল আমরা আলোচনা করার চেষ্টা করব। সবকটি সাবটাইপ হয়তো এখানে আলোচনা করব না, সেই অবকাশও নেই, কিন্তু মোটের ওপর সবকটি এখনো পর্যন্ত যেগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব। পরেরটা যেরকম শর্ট ডিসকাশনস অন এমটি টাইপস, প্রত্যেকটিকে আলাদা করে ধরে খানিকটা তার সুবিধা, তার কী কী জিনিস প্রয়োজন সেই টুল তৈরি করতে এবং অসুবিধা, এইগুলো নিয়ে মূলত আলোচনা করব। কারেন্ট সিস্টেমস ইন দ্য ওয়ার্ল্ড বলতে এই মুহূর্তে বিশ্বে ব্যবসায়িক বা বাণিজ্যিকভাবে সফল যে সমস্ত সিস্টেম মেশিন ট্রান্সলেশনের ব্যবহার হয় সেগুলো নিয়ে অল্প দু চার কথা বলব, আপনারাও অনেকেই জানেন সেগুলো সম্পর্কে হয় বা অ্যাটলিস্ট ব্যবহার করেন। দ্য ইন্ডিয়ান সিচুয়েশন আসছে এরপরে, অর্থাৎ কিনা ভারতবর্ষের অবস্থানটা এই মুহূর্তে কোথায়, আমরা কী কী মেশিন ডেভেলপ করেছি তার একটা তালিকা দেওয়ার চেষ্টা করেছি আমি, সেখানে অল্প দু চার কথা বলব। এবং রিসোর্সেস অ্যান্ড লিটারেচার টু রিড, অর্থাৎ কিনা কী বই পড়া দরকার ছাত্রদের, খুব বেসিক লেভেলের কিছু বই আমি মেনশন করেছি বলেছি এখানে, যেগুলো সম্ভবত
সংগণকীয় যন্ত্রানুবাদ সম্পর্কে বা ভাষাতত্ত্ব সম্পর্কে খুব ধারণা না থাকলেও পড়ে নেওয়া যাবে এবং খানিকটা করে বুঝে নেওয়া যাবে সেরকমভাবেই লেখা। এবং কিছু কিছু রিসোর্সেস, অর্থাৎ আপনি যদি খানিকটা জানেন অলরেডি অথবা জেনে থাকেন যারা চেষ্টা করে থাকেন, তাহলে এই রিসোর্সেসগুলো, এই লিঙ্কগুলো ব্যবহার করে আপনি নিজের মতো মেশিন ট্রান্সলেশন টুলও বানাতে পারেন আজকের দিনে, যেটা আগে একসময় শুধুমাত্র ইনস্টিটিউশনাল সাহায্য ছাড়া বানানো যেত না। আজকে প্রযুক্তির সুবাদে সেগুলো ব্যক্তিগত উদ্যোগেও খানিকটা খানিকটা করে বানানো যায়। সেগুলো খুব ডিটেলে আলোচনা না করে আমি পয়েন্ট আপনাদের লিঙ্কগুলো সম্পর্কে অল্প বলুন। পরের স্লাইড প্লিজ। এবার হচ্ছে মেশিন ট্রান্সলেশন কি, মেশিন ট্রান্সলেশনকে আমরা কিরকম ভাবে দেখব। অনুবাদ সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে, অনুবাদ সাধারণত একটি ভাষা থেকে আরেকটি ভাষায় রূপান্তর হয়। ভাষার রূপান্তর তার মূল ধারণাটিকে বজায় রেখে, মূল ভাবটিকে বজায় রেখে ভাষার রূপান্তর করাকে ট্রান্সলেশন বলছি বা অনুবাদ বলছি। এই কথাগুলি বলা খুব সহজ, মূল ভাবটিকে বজায় রেখে মূল ধারণাগুলিকে না বদলে, অর্থ না বদলে, এই কথাগুলি মানুষের পক্ষে বলা খুব সহজ। যারা আমরা দুটি ভাষা জানি বা বাইলিঙ্গুয়াল বা মাল্টাইলিঙ্গুয়াল, অনেক বহুভাষী আমরা, তারা এক ভাষার একটি ডকুমেন্ট পড়ে বা একটি গল্প পড়ে বা একটি কবিতা পড়ে বা একটি উপন্যাস পড়ে অন্য ভাষায় সেটাকে ট্রান্সলেট করতে পারি, কারণ দুটি ভাষার গঠন, ব্যাকরণ, অর্থতত্ত্ব দুটি ভাষায় কতটা আলাদা, অর্থতত্ত্ব অর্থাৎ সেমান্টিক্স কতটা আলাদা, ব্যবহার বা ইউজেজ কতটা আলাদা, এগুলো সম্পর্কে আমাদের মানুষ হিসেবে সম্যক ধারণা আছে। আমাদের মানবীয় মগজ কীরকমভাবে কাজ করে এখনো পর্যন্ত সেই বিষয়ে আমরা প্রচণ্ড পরিষ্কারভাবে না জানলেও আমরা জানি যে মানুষের কিছু ব্যক্তিগত বিশেষ ক্ষমতা আছে অ্যাজ এ স্পিসিস। সে নিয়ে নোম চমস্কি, যিনি একজন বিখ্যাত পশ্চিমী ভাষাতাত্ত্বিক, তার প্রভূত কাজ রয়েছে কীরকমভাবে ভাষা তৈরি হয়, ভাষার সঞ্জননী প্রক্রিয়াটা কী, সেটা এই আলোচনার বিষয়বস্তু যদিও নয়। তো এক্ষেত্রে মেশিন ট্রান্সলেশনকে আমরা ডিফাইন করছি কীরকমভাবে, ট্রান্সলেশন ফ্রম ওয়ান ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, শব্দগুলি খেয়াল করুন, টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ইউজিং কম্পিউটারাইজড সিস্টেমস অ্যান্ড উইথ অর উইদাউট হিউম্যান অ্যাসিস্ট্যান্স। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানব ভাষা, মানুষের ভাষাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। ন্যাচারাল কেন বলছি, আনন্যাচারাল কোনো ল্যাঙ্গুয়েজ হয় কি? সেরকমভাবে বলে আনন্যাচারাল হয় না, কিন্তু কৃত্রিম হয়। তো কৃত্রিম ভাষার মধ্যে আমরা বলতে পারি, আপনারা যদি জেনে থাকেন মানুষের তৈরি করা কিছু ভাষা, যেমন এসপেরান্তো একটি খুব বিখ্যাত উদাহরণ, সেটা মানুষের হাতে মানুষের তৈরি একটি ভাষা, স্বাভাবিকভাবে সেরকমভাবে তৈরি হয়নি যেরকমভাবে বাংলা তৈরি হয়েছে বা হিন্দি তৈরি হয়েছে, সময়ের নিয়মে, মানুষের সামাজিক ব্যবহারের নিয়মে তৈরি হয়নি, কিন্তু একটি প্রয়োজন, প্রয়োজনটা হচ্ছে বিশ্বজনীন সংযোগ বা কমিউনিকেশনের জন্য এই ভাষাটি তৈরি করা হয়েছিল। তো এটি একটি কৃত্রিম ভাষা। এছাড়াও কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শব্দটা ব্যবহার করি, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা কৃত্রিম ভাষা বলতেই পারি। তার কারণ সেখানে কিছু নির্দিষ্ট টাস্ক থাকে, তার জন্য কিছু কমান্ডস তৈরি করতে হয়, সেগুলো ডিফাইন্ড, সেগুলো খুব ওয়েল ডিফাইন্ড এবং ফাইনাইট, ফাইনাইট অর্থে সীমিত, লিমিটেড। আমাদের মানব ভাষার কাজ এবং তার গঠনগত প্রক্রিয়ার মধ্যে সীমিত ব্যাপারটা খুবই কম, ইনফাইনাইট পসিবিলিটিস উইথ ফাইনাইট রিসোর্সেস বলা হয় মানব ভাষাকে। ফাইনাইট রিসোর্সেস অর্থাৎ শব্দ, অর্থ, বাক্য, ধ্বনি, এই তিন ধরনের জিনিস তা অর্থ তৈরি করতে পারে যা যার কোনো সীমা নেই। এত ধরনের বাক্য তৈরি হতে পারে যে আপনি কখনোই বলতে পারবেন না যে বাংলা ভাষায় কেবলমাত্র এত লক্ষ বাক্যই থাকতে পারে বা ইংরেজি ভাষায় এত লক্ষ বাক্যই থাকতে পারে, বাক্যের সংখ্যার কোনো সীমা নেই। তো সেই জন্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এবং কৃত্রিম ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য করার জন্য আমরা এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ শব্দটা ব্যবহার করছি। তাহলে ট্রান্সলেশন হচ্ছে একটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ধরুন ইংরেজি বা ইংলিশ থেকে, আরেকটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ধরুন বাংলায়। তো এক্ষেত্রে দুটি শব্দ এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন, সোর্স ল্যাঙ্গুয়েজ আর টার্গেট ল্যাঙ্গুয়েজ, SLRTL। সোর্স ল্যাঙ্গুয়েজের অর্থ যে ভাষা থেকে আমরা অনুবাদ করব, সোর্স, এবং টার্গেট ল্যাঙ্গুয়েজের অর্থ যে ভাষায় আমরা অনুবাদ করব। এবার দেখুন, এর সাব পয়েন্টে আছে উইদাউট হিউম্যান অ্যাসিস্ট্যান্স, অটোমেটিক মেশিন ট্রান্সলেশন।
দুভাগে ভাগ করেছি আমরা এটাকে, যে উইথ হিউম্যান অ্যাসিস্ট্যান্স আর উইদাউট হিউম্যান অ্যাসিস্ট্যান্স। উইথ হিউম্যান অ্যাসিস্ট্যান্সকে আমরা কম্পিউটার এইডেড ট্রান্সলেশন বলি বা CAT বলি। এগুলো অনেক রকম ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করা হয়। কম্পিউটার এইডেড ট্রান্সলেশন মানে হচ্ছে কম্পিউটার বা টুল বা মেশিন বা সফটওয়্যার আপনাকে সম্পূর্ণ অর্থবহ ট্রান্সলেশন বা অনুবাদ সবসময় দিতে পারে না। সে যতটাই সফিস্টিকেটেড আপনার সিস্টেম হোক না কেন, তার মধ্যে কিছু কিছু খামতি থেকেই যায়। তো শুরুতে আমরা যখন টেক্সট দেব বা তাকে যখন ডেটা দেবো, কম্পিউটারের সিস্টেমকে যখন ডেটা দেবো, তাকে আমরা খানিকটা প্রসেস করে দেবো। যদি আপনাদের নীলাদ্রিবাবুর, ডক্টর নীলাদ্রি শেখর দাসের ক্লাসের কথা মনে থাকে, উনি সেখানে বলেছিলেন যে প্রি প্রসেসিংয়ের কথা, প্রি প্রসেসিং করতে গেলে একটি টেক্সটকে কী কী করতে হয়, তার থেকে ছবি সরাতে হয়, তার ভিতর থেকে স্পেস সরিয়ে দিতে হয়, তার ভিতর থেকে স্পেশাল ক্যারেক্টার্স অনেক সময় সরিয়ে দিতে হয়, সরিয়ে শুধু শব্দগুলিকে রাখতে হয় যেগুলি কিনা সিস্টেমটি বুঝতে পারে। তো প্রি প্রসেসিংয়ে যেরকম মানুষের সাহায্য লাগে, ল্যাঙ্গুইস্ট অর্থাৎ ভাষাতাত্ত্বিকদের খুব গুরুত্ব আছে এখানে। আবার পোস্ট এডিটিং যেটাকে বলে, মানে অর্থাৎ কিনা আপনি যখন একটা জিনিস তৈরি করে, একটা ট্রান্সলেশন তৈরি করে একটা রেজাল্ট পেলো, একটা আউটপুট এলো, সেই আউটপুটটিকে, আউটপুটটি কতখানি সঠিক হলো, অর্থবহ হলো, সেটা দেখার জন্য এখনো পর্যন্ত কিন্তু অটোমেটিক সিস্টেম সেরকমভাবে, আমরা পরে আলোচনা করবো দু একটি সম্পর্কে, কিন্তু সেরকমভাবে অর্থবহ বা মানে বার করার জন্য বা মানে সঠিক মানে দেখার জন্য অটোমেটিক কোনো সিস্টেম এই মুহূর্তেও হয়তো নেই। তো সেই কারণে আমরা মানুষের সাহায্য নিতে বাধ্য হই। তো সেইটাকে আমরা বলছি যে অটোমেটিক, সরি, কম্পিউটার এইডেড ট্রান্সলেশন বা উইথ হিউম্যান অ্যাসিস্ট্যান্স ট্রান্সলেশন। আজকের আলোচনা মূলত আমাদের থাকবে, যেহেতু সব ধরনের, আমি বলেই দিলাম যে সব ধরনের মেশিন ট্রান্সলেশনই একটু আধটু মানুষের প্রয়োজন হয়, অনুবাদকের প্রয়োজন হয়, ভাষাতাত্ত্বিকের প্রয়োজন হয়, বা কম্পিউটারের প্রোগ্রামিংকে দেখার জন্য ডেভেলপারের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে আলোচনা যখন করব, আমরা এই অটোমেটিক মেশিন ট্রান্সলেশন নিয়েই করবো। অর্থাৎ কিনা এমন একটা সিস্টেম, এমন একটা ব্যবস্থা যার মধ্যে আপনি যদি ইনপুটের বন্দোবস্ত করে রাখেন, সে নিজে থেকে অটোমেটিক্যালি আউটপুট তৈরি করবে, এবং কিছু কিছু সময় কিছু কিছু মেকানিজম যদি আমি তাকে ব্যবহার করতে দিই বা ডিজাইন করতে পারি, তাহলে সে এটাও বলে দেবে যে আপনার আউটপুটটি কতখানি সার্থক আউটপুট, অ্যাজ এ ট্রান্সলেশন অনুবাদ হিসেবে কতটি, কতটা সঠিক, কী 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 প্যারামিটার আছে আমরা সেগুলো পরে দেখব। পরে আমি SL এবং TL এর কথা বলেছি, যেটা আমি একটু আগেই বললাম, সোর্স ল্যাঙ্গুয়েজ যেখান থেকে ট্রান্সলেট করবো, টার্গেট ল্যাঙ্গুয়েজ যাতে কি না আমরা ট্রান্সলেট করবো বা অনুবাদ করবো। পরের স্লাইড প্লিজ। এটা একটা মত, অর্থাৎ কিনা কিছু মানুষের মতে এরকম পাঁচটি অংশে আমরা ভাগ করতে পারি। কিছু মানুষের অংশে মতে মাঝখানে কিছু জিনিস আমরা বাদই দিয়ে দিতে পারি সম্পূর্ণ, কারণ সেখানে রেলেভেন্ট বা সেরকম ভালো কিছু কাজ হয়নি যে এগুলোকে আলাদা করে পিরিয়ড হিসেবে দেখতে হবে। আমি এরকমভাবে দেখলাম, এটা শেষ কথা নয়। আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন বা পড়াশুনো করেন, তাহলে দেখবেন এছাড়াও আরও অনেক রকম বিভাগীকরণ আছে, বর্গীকরণ আছে। প্রথম পিরিয়ডের কথা বলা হচ্ছে 1948 থেকে 1960, দ্বিতীয় 1960 থেকে 66, এরপরে বেশ কিছু বছর এই নিয়ে কাজকর্ম একেবারে বন্ধ হয়ে যায়, তার কারণ আমরা দেখব। তৃতীয় অংশটি হচ্ছে 1970 থেকে 80, সেখানে কিছু কিছু ডেভেলপমেন্ট হয়, কিন্তু সেগুলো জায়গা বিশেষে, স্থান বিশেষে, সারা বিশ্বজনীন নয়। চতুর্থ পিরিয়ডে আমরা যেখানে দেখছি 1980 থেকে 90 মধ্যে, সেই সময় কিন্তু আস্তে আস্তে কাজ আবার শুরু হচ্ছে, ইনফরমেশন থিওরি ইত্যাদি নিয়ে কাজ শুরু হচ্ছে, ভাষাতত্ত্ব নিয়ে চমস্কির গবেষণা, অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা কাজে আসছে। যেরকম আগের দিন গিরিশনাথ ঝা, প্রফেসর গিরিশনাথ ঝা বলছিলেন, পাণিনির ব্যাকরণ সংক্রান্ত কিছু কিছু কাজ পশ্চিমী তাত্ত্বিকদের নজরে আসছে, ভাষাতাত্ত্বিকদের নজরে আসছে। তো সেখান থেকে কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে কম্পিউটেশনের কাজে এই ধরনের স্ট্রাকচারকে ব্যবহার করা যায় কিনা। এবং পঞ্চম পিরিয়ড 1990 সাল থেকে এখনো পর্যন্ত, এই সময়টা হচ্ছে সব থেকে সুফলা পিরিয়ড আর কি বলা যায়, সুফলা সময়। এই সময় যে পরিমাণ কাজ হয়েছে এবং প্রযুক্তির যা উন্নতি হয়েছে, সেটা এর আগে কখনোই হয়নি। এবং বর্তমানে ধরে নিন 2016 সালের পর থেকে যদি আমি আরেকটা নতুন পিরিয়ড তৈরি করতে চাই, যেটা আমরা করতেই পারি, তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে বাকি সমস্ত পিরিয়ড এর আগে
তার অর্থ রয়ে গেল একাডেমিক জায়গাতেই শুধু, ব্যবসায়িক বা প্রয়োজনীয় অ্যাপ্লিকেটিভ জায়গাতে এই আগের পিরিয়ডগুলোর আর কোনো দাম থাকছে না, কারণ সেই মডেলগুলো এখন আর অলমোস্ট ব্যবহার করা হচ্ছে না, আমরা এতটাই প্রযুক্তিগতভাবে এগিয়েছি। পরের স্লাইড প্লিজ। পরবর্তী স্লাইডে যাব, ধন্যবাদ। এখানে দেখুন 1949 সালে বলা হচ্ছে ওয়ারেন উইভারের কথা। ওয়ারেন উইভার, যারা আপনারা কম্পিউটেশন বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বা করে থাকেন বা আগ্রহী, তারা জানবেন ওয়ারেন উইভারের গুরুত্বটা কতখানি এবং কি বিষয়ে। 1949 সালের একটু আগে থেকেই অনেকে বলেন যে অ্যালান টিউরিং 1930-এর দশকে যে সময় কাজ করছিলেন সেখানকার ব্লেচলি সার্কেল, যেটাকে ইংল্যান্ডের ব্লেচলি সার্কেল, বিখ্যাত সুবিখ্যাত ব্লেচলি সার্কেল, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্রিপ্টোগ্রাফির গবেষণা চলছে, জার্মান এনিগমা মেশিন যে তথ্য পাঠাচ্ছে তাকে ব্রেক করার চেষ্টা চলছে কন্টিনিউয়াসলি ক্রমাগত, এবং খানিকটা অ্যালান টিউরিং সমর্থ হয়েছিলেন সেটা করতে, সেই বিষয়ে এখানে ধোঁয়াশাও রয়েছে। কিন্তু সেই ব্লেচলি সার্কেলের কাজ পরে সেই কাজের থেকে উদ্বুদ্ধ হই বলুন বা সেই কাজের সূত্রেই বলুন, ওয়ারেন উইভার কিছু কিছু প্রস্তাব রাখেন 1950 সালে। তার একটি ট্রান্সলেশন মেমোরান্ডাম, নাম ছিল শুধুমাত্র মেমোরান্ডাম, সেখানে এটা সে কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে একটু আলোচনা করে নেওয়া আমার মনে হয় প্রয়োজন। ওয়ারেন উইভারের ট্রান্সলেশন মেমোরান্ডামে যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে যে চারটি প্রস্তাব করেন, প্রস্তাব রাখেন ওয়ারেন উইভার তার ট্রান্সলেশন মেমোরান্ডাম। প্রথমে উনি যেটা বলেন সেটা হচ্ছে যে আমরা যখন একটি ভাষা থেকে আরেকটি ভাষায় ট্রান্সলেট করছি, সেই সময় ধরুন রাশিয়ান এবং ইংরেজি আমেরিকান ইংরেজির মধ্যে ট্রান্সলেশন চলছে, তথ্য আদান প্রদানের জায়গা তো নেই, তথ্য চুরি করার জায়গা তৈরি হচ্ছে তখন আস্তে আস্তে, কোল্ড ওয়ার শুরু হবে কয়েকদিন পরে, তো সেই সময় পরস্পরের প্রতি একটা প্রচণ্ড সন্দেহ, প্রচণ্ড হালকা বিদ্বেষ এটসেট্রা। তো এইরকম একটা সময় দাঁড়িয়ে ওয়ারেন উইভার বলছেন হ্যালো, ওয়ারেন উইভার বলছেন যে ওয়ার্ড ফর ওয়ার্ড অ্যাপ্রোচ, যেটা মানে প্রথমে যখন শুরু হয়েছে কম্পিউটেশনালের কাজ বা এই আপনার মেশিন ট্রান্সলেশন বা যন্ত্রানুবাদের কাজ, তখন আমরা যেটা করতাম বা যখন যেটা করা হতো সেটা হচ্ছে একটি শব্দকে আরেকটি শব্দ দিয়ে প্রতিস্থাপন করা হতো। একটি বাক্যে যদি বাক্যকে যদি আপনি শব্দের সমাহার হিসেবে দেখেন, তাহলে সেক্ষেত্রে প্রথমে ধরা হয়েছিল তাহলে তো শব্দগুলোকে বদলে দিলেই হয়, শব্দের জন্য দুটি ভাষার দুটি ডিকশনারি রাখলেই হয়, তাহলেই যদি কাজ সম্পন্ন হয় তাহলে আর বেশি কিছু করার দরকার নেই। এইখানে ওয়ারেন উইভারের প্রথম পয়েন্টটি গুরুত্ব। ওয়ারেন উইভার বলছেন যে একটি ভাষার একটি কোনো পার্টিকুলার শব্দ, একটি বিশেষ শব্দের বিভিন্ন কনটেক্সটে বা প্রতিবেশে বিভিন্ন যাকে বলে অর্থ থাকতে পারে। যেমন আপনি যদি বলেন যে ফাস্ট শব্দটি, ইংরেজি ফাস্ট দ্রুত শব্দটি, তাহলে র্যাপিডও হতে পারে তার একটি অর্থ, একটি অর্থ মোশনলেস হতে পারে। তো কোন প্রতিবেশ বা কোন কনটেক্সটার সঙ্গে এই শব্দের কোন জিনিসটি কোন অর্থটি যাবে, ধরে নিন আরেকটি শব্দ আমি বলি ব্যাংক, আমরা ভাষাতত্ত্বে কতগুলো জিনিস নিয়ে গবেষণা করি যাকে বলে অ্যাম্বিগুইটিস, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্সেও সেই জিনিস নিয়ে গবেষণা হয়ে থাকে। অ্যাম্বিগুইটির অর্থ আমি একটা ছোট এক্সাম্পল উদাহরণ দিচ্ছি যে ইংরেজিতেই দিচ্ছি, ইংরেজিতে দেওয়া সহজ সেই জন্য মার্জনা করবেন বাংলায় দিতে পারলাম না বলে। যদি বলি আই স আ ম্যান উইথ অ্যান আমব্রেলা, এর কি কি অর্থ দাঁড়ায়? এর দুটি অর্থ দাঁড়ায়, একটি ছাতা হাতে একটি মানুষকে আমি দেখলাম, মানে মানুষটি ছাতা হাতে দাঁড়িয়েছিল তাকে আমি দেখলাম, অথবা আমার হাতে ছিল ছাতা এবং সেই অবস্থায় আমি মানুষটিকে, এটাও হতে পারে। এবার এই দুই অর্থের ব্যাংকের অর্থটা এক্ষেত্রে কি হবে এই বাক্যে ট্রান্সলেট, বাক্যটিকে ট্রান্সলেশন করার জন্য, সেক্ষেত্রে আমাকে সেই জায়গাটা বা সেই হিন্ট বা সেই যাকে বলে আলোকপাত করবে তার উপর তার প্রতিবেশ বা কনটেক্সট, সেই বাক্যের চারপাশের কনটেক্সট হতে পারে,
সেই শব্দের চারপাশের কনটেক্সট হতে পারে। কাজেই কনটেক্সট খুব গুরুত্বপূর্ণ, কনটেক্সট দেখতে হবে। আগের স্লাইড প্লিজ, এটা পরের স্লাইডে চলে গেছি আমরা। হ্যাঁ, ফার্স্ট পিরিয়ড এর আগের স্লাইড। ঠিক আছে, থাকা আমি বাকিটা বলেই দিচ্ছি এখানে, আর বেশি ওটাকে দেখাতে হবে না, আমি এখানে চলে যাবো তাড়াতাড়ি। দ্বিতীয় প্রস্তাব যেটা ওয়ারেন উইভার রেখেছিলেন সেটা হচ্ছে যে আপনি, সবই তো বোঝা গেল, তো ট্রান্সলেশনটা হবে কি করে যদি প্রতিবেশটা বোঝা না যায় এবং প্রতিবেশটাকে দেখেই আমাদের এই কাজগুলো করতে হয়, তাহলে আমি কি করে করতে পারি? তো ওয়ারেন উইভার নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে সেই সময় ম্যাকালো এবং পিটসের কাজ সুবিখ্যাত, সেই কাজ দেখে ওয়ারেন উইভারের ধারণা হয় এবং তিনি প্রস্তাব করেন যে সম্ভবত মানব ভাষার একটা লজিক্যাল বেস বা বেসিস রয়েছে, কার্যকারণ সম্বন্ধ রয়েছে যা ঘটে একটা বাক্য তৈরি হওয়ার পিছনে, একটা শব্দের অর্থ তৈরি হওয়ার পিছনে কিছু লজিক্যাল বেসিস থাকে। তো সেই লজিক্যাল বেসিসটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে। আমরা ভাষার ট্রান্সলেশনকে ফর্মাল লজিকের প্রবলেমের মতো দেখতে পাই। তৃতীয় প্রস্তাব খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব, সেই সময়ের যুদ্ধের ভীষণ প্রয়োজনীয় অনুষঙ্গ হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক মেথড, অর্থাৎ সংকেত বিদ্যা বিভিন্ন প্রকরণ ব্যবহার করা হচ্ছে। ক্রিপ্টোগ্রাফিক মেথড সেই সময় রাশিয়ান এবং 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 আমেরিকান গভর্নমেন্টের মধ্যে একটা পারস্পরিক তৈরত আপনারা সকলেই জানেন। তো সেখানে ওনার বক্তব্য হচ্ছে আমরা কেন এরকমভাবে দেখবো না, পরবর্তীকালে চাইনিজ নিয়ে ওনার একই বক্তব্য ছিল যে একটি রাশিয়ার টেক্সটকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব বা অনুবাদ করব, তখন বেসিক্যালি এরকমভাবে ভাববো যে রাশিয়ান বাক্যটি আসলে এনকোডেড ইংরেজি বাক্য, ওটা আসলে ইংরেজি বাক্য কিন্তু ওটা এনকোডেড হয়েছে অন্য একটা ভাষায় বা এনক্রিপ্টেড হয়েছে, আজকে আমরা এনকোডেড বলি, তখন বলতাম এনক্রিপ্টেড হয়েছে অন্য একটা ভাষায়, লুকোনো আছে। সেই লুকোনো ভাষাটা থেকে আমাকে ইংরেজি প্লেন টেক্সট নিয়ে আসতে হবে, এইটার জন্য আমাদের ক্রিপ্টোগ্রাফিক মেথডটা। তো ক্রিপ্টোগ্রাফিক মেথড বলতে কিছু কম্পিউটেশনাল প্রসিডিওরের কথা আসে, সংগণকীয় পদ্ধতির কথা আসে, যেগুলো কিছু কিছু নিয়ে আমরা আলোচনা করব। কাজেই সেই আইডিয়া তিনি তখনই দিচ্ছেন ওয়ারেন উইভার। চতুর্থ প্রপোজাল যেটা খুব ভাষাতত্ত্বের দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, উনি বলছেন যে সমস্ত ভাষার মধ্যেই কিছু কিছু জিনিস আছে যেগুলো সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি, সব ভাষা শুধু ইংরেজির আছে তা নয়, চাইনিজেরও আছে, রাশিয়ানেরও আছে। তো ভাষার নিশ্চয়ই কিছু ইউনিভার্সাল প্রিন্সিপাল বা লিঙ্গুইস্টিক ইউনিভার্সাল আছে, ভাষাতাত্ত্বিক বিশ্বজনীনতা আছে এক ধরনের, সেটাকে আমাদের দেখতে হবে, সেই ব্যাপারটাকে আমাদের ব্যবহার করতে হবে। কেন আমি এটাকে গুরুত্বপূর্ণ বললাম, তার কারণ এই যে এর পরে পরেই 1965 সালে স্ট্রাকচারাল সিনট্যাকটিক স্ট্রাকচার বেরোচ্ছে, অবশ্যই তার আগে চমস্কির নিজের পিএইচডির কাজ রয়েছে, নোম চমস্কির সিনট্যাকটিক স্ট্রাকচারের কাজ আসছে, যেখানে উনি এবং লিওনার্ড ব্লুমফিল্ডের কথা এখানে অবশ্যই বলতে হয়। তো এদের একটা বক্তব্য হচ্ছে ভাষার সার্বজনীনতা বলে একটা জিনিস আছে, ক্যাপিটাল এল যদি আমরা সমস্ত ভাষাকে ডিনোট করতে পারি ক্যাপিটাল এল দিয়ে, তাহলে তার একটা স্ট্রাকচার আছে, তার একটা ধাঁচ আছে, সেটা মানুষের জন্য তৈরি হওয়া একটা ধাঁচ। তো ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সাল, এরপরে গ্রিনবার্গ আসবেন তার লিঙ্গুইস্টিক ইউনিভার্সালস নিয়ে। তো এই ধারণাগুলো বহুদিন আগে ওই যুদ্ধের আবহে, এটা মনে রাখতে হবে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন তৈরি হচ্ছে, এই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন মেশিন তৈরি হচ্ছে কিন্তু যুদ্ধের আবহে। প্রথমটা আপনি ধরে নিলেন অ্যালান টিউরিং এর সময়, আপনি যদি দ্বিতীয় মহাযুদ্ধ ধরেন তার পরবর্তীকালের সময়টা ধরে নিন শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ারের সময়। তো যুদ্ধের প্রয়োজনে যে ভাষাতত্ত্ব স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স অনেকে বলে থাকেন, সেই রকমভাবে যুদ্ধের প্রয়োজনেই কিন্তু একরকমভাবে এই গবেষণার সূত্রপাত। কিন্তু চারটি প্রস্তাব যেগুলি বললাম সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 1960 সালে সেকেন্ড পিরিয়ডে আমরা অলরেডি চলে এসেছি, সেখানে পার্সিং এর কথা বলা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ পার্সিং করেই বেশি ট্রান্সলেশন করা যেতে পারে। পার্সিং এর সম্পর্কে অলরেডি আগের দিন আমাদের নিয়াজিবাবু কিছু কথা বলেছেন, কিরমভাবে পার্সিং করতে, পার্সিং এর অর্থ কি, এটসেট্রা এটসেট্রা, খুব ডিটেলে আমি এটা নিয়ে যাব না। ডিফারেন্ট টাইপ অফ গ্রামার, ডিপেন্ডেন্সি গ্রামার
ডিপেন্ডেন্সি গ্রামারের অর্থ খুব সহজভাবে বোঝাতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে বাক্যের প্রতিটি অংশ, ধরে নিন আমি যদি বাক্যকে সাবজেক্ট অবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট আর্গুমেন্ট প্রেডিকেট এই যা নাম দিয়েই ডাকি, এই প্রত্যেকটি জিনিসের মধ্যে পারস্পরিক অর্থ সম্বন্ধ রয়েছে। যেরকম গিরিশনাথ ঝা, প্রফেসর গিরিশনাথ ঝা যেদিন পাণিনি নিয়ে বলছিলেন, উনি কারক সম্বন্ধের কথা বলছিলেন। কারক সম্বন্ধের অর্থ একটি বা একটি একটি শব্দ, একটি ধরুন যদি কর্তা হয়, কর্তার সঙ্গে কর্মের একটি সম্পর্ক আছে, একটি তার ইনস্ট্রুমেন্টের একটি যেটা দিয়ে কাজ সম্পাদন করা হচ্ছে তার একটা সম্পর্ক আছে। তো এই যে সম্পর্ক সমন্বিত একটা মেকানিজম, এইটাকেই আমরা ডিপেন্ডেন্সি গ্রামারের মতো করে খুব রাফলি বলতে পারি। এছাড়াও কনটেক্সট ফ্রি গ্রামার আছে, আরও নানান ধরনের গ্রামারের কথা বলা আছে, সেটা খানিকটা পরে আমরা আলোচনা করলেও করতে পারি। তো 1961 সালে কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স শব্দটা প্রথম ব্যবহার হচ্ছে, কোথায় হচ্ছে, র্যান্ড কর্পোরেশন লস অ্যাঞ্জেলিসে, সেখানে প্রথম পেপার ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে মেশিন ট্রান্সলেশন অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড অ্যাপ্লাইড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যানালিসিস অফ টেডিংটন, টেডিংটন একটা ওরকমই ট্রান্সলেশন টুল বলতে পারেন বা সিস্টেম বলতে পারেন সেই সময়টা। এখানে কারা কারা পার্টিসিপেট করছেন, অংশ নিচ্ছেন কারা কারা, তাদের মধ্যে বিখ্যাত লোকজন আমরা দেখতেই পাচ্ছি, যদি নাম জেনে থাকি, চার্লস হকেট। চার্লস হকেটের নাম আমরা খুব মানে যারা ভাষাতত্ত্ব সম্পর্কে পড়াশুনো করে থাকি তারা জানি। বার্নার্ড ভকুয়া ম্যাথমেটিশিয়ানও ছিলেন, ভকুয়া ট্রাঙ্গেলের কথা আমরা পরে আসব। তো এই সময় যেটা দেখা যাচ্ছে, 1961 সালে একটা সংগঠন তৈরি হচ্ছে কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স নিয়ে, একটা কনফারেন্স হচ্ছে, একটা আলোচনা সভা হচ্ছে, যেখানে নানান রকম দিক থেকে লোকজন আসছেন, কম্পিউটেশনাল, তখন ক্রিপ্টোগ্রাফার যদি বলেন, অঙ্কবিদ, গণিতবিদ, ম্যাথমেটিশিয়ানরা আসছেন এবং লিঙ্গুইস্টরা আসছেন, তারা সকলে মিলে একটা সমাধান খুঁজে বার করার চেষ্টা করছেন যে কীভাবে ভাষাকে, লিঙ্গুইস্টিক্সকে বা ভাষাতত্ত্বকে একটা যান্ত্রিক, খুব খারাপ অর্থে যান্ত্রিক শব্দটা এখানে নয়, একটা প্রযুক্তির জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে, যেটাকে ক্যালকুলেট বা কম্পিউট করা যেতে পারে। 1964 সালে যেটা হচ্ছে এরপরে, সেটা একটা বজ্রপাতের মতো ঘটনা। অ্যালপ্যাক, অটোমেটিক ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যাডভাইজারি কমিটি, ডিফেন্স, আমেরিকান গভর্নমেন্টের ডিফেন্স এবং CIA মিলে তৈরি করে। তো এই কমিটির বক্তব্যই ছিল যে মেশিন ট্রান্সলেশনের জন্য পয়সা নষ্ট হচ্ছে, সেরকম ভায়াবল বা ব্যবহারযোগ্য কাজে দেয় এরকম ধরনের কোনো সিস্টেম তৈরি করা যায়নি, কাজেই এই জাতীয় গবেষণার ক্ষেত্রে সমস্ত পয়সা করি রিট্র্যাক্ট করে নেওয়া হলো বা ফান্ড করা বন্ধ করে দেওয়া হলো। এই সময়টাকে বলা যায় একটা ডার্ক পিরিয়ড, মাফ করুন, অর্থাৎ এই সময়ের পরে বেশ কিছুদিন কোনো কাজ হয়নি। নেক্সট স্লাইড প্লিজ, পরের স্লাইডে যাব। ১৯৭০ আসছি, দেখুন আমি শুরুতেই বলেছিলাম যে এই সময় আমেরিকা যারা প্রথম কাজ শুরু করেছে ভাষার অনুবাদ নিয়ে, কম্পিউটেশনাল অনুবাদ নিয়ে বা যন্ত্রানুবাদ নিয়ে, সেখানে কিন্তু আপাতত কাজ হচ্ছে না। কোথায় হচ্ছে শুরু, রিভার্স ও রাশিয়ান রিসার্চাররা কাজ করছে। 1970 আবার সেই কাজ ফিরে আসছে জর্জ টাউনের IBM-এ, যেখানে সিস্টেন ওয়ান, প্রথম মেশিন ট্রান্সলেশন সফটওয়্যার বলতে বা সিস্টেম বলতে পারেন, IBM-এর তৈরি সিস্টেন ওয়ান, এরপর সিস্টেম টু, এই মুহূর্তে সিস্টেন সম্পূর্ণ রকম অন্য পদ্ধতি অবলম্বন করে চলে, কিন্তু সেই কাজ শুরু হচ্ছে রাশিয়ান এবং ইংলিশে। কোন আবহে সময়টা খেয়াল করুন, 1970, ঠান্ডা যুদ্ধের সময়, আবার সেই প্রয়োজন পড়ছে, আবার সেই যুদ্ধের প্রয়োজনে ফিরে আসছে, গবেষণার কাজে পয়সা দেওয়া হচ্ছে, দিতে বাধ্য হচ্ছে, এবং আমাদের মতো গবেষকদের সুবিধা যেটা আমাদের কাজটা হয়ে চলেছে। আবার আমরা আসছি 1976 সালে, ওয়েদার সিস্টেম তৈরি হচ্ছে ওয়েদার ফোরকাস্ট করবার জন্য, জেনারেল পাবলিকের জন্য। ওয়েদার সিস্টেমে কি কোন সময় কোন দিনে কি ধরনের আবহাওয়া থাকবে সেই বিষয়ে একটা অটো জেনারেটেড সিস্টেম তৈরি করার চেষ্টা করা হচ্ছে। Atlas 2, এর আগেও Atlas হয়েছে, কিন্তু Atlas 2 আরেকটু সফিস্টিকেটেড সিস্টেম বলে আমি এখানে বলেছি। ফুজিৎসু, আপনারা জানেন ফুজিৎসু সিস্টেমসের কথা, জাপানিজ বিখ্যাত ফার্ম কোম্পানি, তো তারা Atlas 2 ট্রান্সলেশন মেশিন তৈরি করে, যেটা রুল ভিত্তিক, নিয়ম ভিত্তিক ছিল, এবং কোরিয়ান থেকে জাপানিজ, জাপানিজ থেকে কোরিয়ান, এটা একটা খেয়াল করার মতো জিনিস, এখানে দুদিকেই হচ্ছে, বাই ডিরেকশনাল। আমরা যেরকম SLTL এর কথা বলেছিলাম, এক্ষেত্রে আমরা যদি এরকম একটা মডেল ভাবি যে একদিকে SL আরেকদিকে TL এবং তার একটা বাই ডিরেকশনাল অ্যারো দেব, দুটো থেকেই
দুদিকেই ট্রান্সলেট হচ্ছে। পরেরটায় যাব, পরের স্লাইডে যাব। শার্প, আমরা জানি শার্পের ইলেকট্রনিক গুড বা ইলেকট্রনিক মেটেরিয়ালস বাংলার বাজারে, ভারতের বাজারে ওই কয়েকদিন আগে পর্যন্ত দেখা যেত। সেই শার্প অটোমেটিক ট্রান্সলেটর ডুয়েট ইংলিশ এবং জাপানিজে ট্রান্সফার অ্যাপ্রোচে তৈরি করছে। আমরা এই অ্যাপ্রোচগুলোর কথায় পরে আসছি, এই ডিটেলে এখন কিছু বলবো না। 1983 আবার কাজ হচ্ছে এনএসি কম্পিউটার জায়েন্ট, তারা তৈরি করছে পিভট নামের অ্যালগোরিদম, যেটা কি সে কি ব্যবহার করে, কি ধরনের অ্যাপ্রোচ ব্যবহার করে, হচ্ছে ইন্টারলিঙ্গুয়া। ইন্টারলিঙ্গুয়ার অর্থ, ইন্টারলিঙ্গুয়া নিয়েও আমরা একটা আলোচনা করব। ইন্টারলিঙ্গুয়ার অর্থ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট ভাষা, যে দুটি ভাষায় ধরুন ট্রান্সলেট করব বা অনুবাদ করব, সেই দুটি ভাষার নিরপেক্ষ আরেকটি কৃত্রিম অবস্থা, ভাষা বলা ঠিক নয়, বনের অনেকে কৃত্রিম ভাষা বা রিপ্রেজেন্টেশন তৈরি করা, যার মধ্যে দিয়ে দুটি ভাষাতেই ট্রান্সলেট করা যায়, এর কিছু সুবিধা রয়েছে। 1986 সালে বেসড অন রুলস পেন্সি OKI-3 তৈরি হচ্ছে জাপানিজ এবং ইংলিশ। সেই সময় দেখুন জাপানিজের কাজ প্রচুর হচ্ছে, জাপানি ভাষায় প্রচুর কাজ হচ্ছে, জাপানি ভাষায় ফান্ডিং আসছে। পরেরটায় আসছে হিতাচি, আবার হিতাচি কম্পিউটার সায়েন্স কম্পিউটার এইডেড ট্রান্সলেশন সিস্টেম তৈরি করছে জাপানিজ ইংলিশে ট্রান্সফার অ্যাপ্রোচের উপর। এই ট্রান্সফার অ্যাপ্রোচ প্রথমেই আমরা দেখলাম 1982 শার্পও ব্যবহার করেছে। পরে নেক্সট স্লাইড প্লিজ। কনসর্টিয়াম অফ স্পিচ ট্রান্সলেশন অ্যাডভান্স রিসার্চ C*1 তৈরি করে ইংরেজি, জার্মান এবং জাপানিজ ভাষায়। প্রথম এক ধরনের ভাবে বলতে গেলে মাল্টাই লিঙ্গুয়াল সিস্টেম, দুটি বাইলিঙ্গুয়াল না, একটি মাল্টি লিঙ্গুয়াল, তিনটি ভাষা আছে। রিভার্সো, যেটি তৈরি হয়েছিল আমরা বলেছি 1970 সালে রাশিয়ানদের হাতে, সেটি মার্কেট করতে শুরু করলো, অর্থাৎ ব্যবহার করবার জন্য বাজারে বার করলো, যেটা আপনারা ব্যবহার মানুষে ব্যবহার করতে পারেন, ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করা যায়। মার্কেটেবিলিটি একটা যে কোনো প্রোটোটাইপের জন্য বা যে কোনো মেশিনের জন্য খুব গুরুত্বপূর্ণ, তার যারা ব্যবহারকারী হবেন বা যারা ইউজার হবেন তাদের কতখানি সুবিধে হচ্ছে, কতখানি সময় বাঁচছে, ইকোনমিক্যালি কতটি কতটা ভায়াবল, এই সমস্ত জিনিসপত্র বিচার করে তবেই একটি জিনিস, একটি সিস্টেম, একটি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সিস্টেম বাজারে আসে। তো সেই সময় 1998 সালে রিভার্সো বাজারে এলো। 2000 সালে দেখুন জাপানিজ ল্যাবরেটরি ATR ALPH বা অ্যাল্প তৈরি করেছে জাপানিজ ইংলিশ এবং চাইনিজ ইংলিশ, মানে ইংরেজি একটি থাকছে, জাপানিজ থেকে ইংরেজিতে ট্রান্সলেটেড হচ্ছে, চাইনিজ থেকে ইংলিশে ট্রান্সলেট হচ্ছে। যে ধরনের এই ধরনের কাজগুলো ব্যবসায়িক প্রয়োজনে বা আইনের প্রয়োজনে খুব ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তীতে আমরা আসছি সব থেকে ইম্পর্টেন্ট, এই মুহূর্তে যাতে নিয়ে পরে আলোচনা কিছুটা করা যাবে, গুগল ট্রান্সলেটর। তারা কিসে কনভার্ট করছে, না নিউরাল মেশিন অ্যাপ্রোচে ট্রান্সফার করছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ থেকে। এই সমস্ত জিনিস নিয়ে আমরা পরে কথা বলব। পরের স্লাইডে যাব প্লিজ। এই দেখুন এইখানে আমি দেখিয়েছি এই জিনিসটির নাম হচ্ছে ভকি ট্রায়াঙ্গল। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে একদম তলা থেকে ওপরে যাওয়া বা পিরামিডের বা ট্রায়াঙ্গেলের চূড়ায় গেলে যেটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে পিক অফ কম্পিউটেশনাল এফিসিয়েন্সি, মানে সর্বাধিক ক্ষমতা সম্পন্ন একটা সিস্টেম আপনি পেতে পারেন। আমরা এগুলো একটা হায়ারার্কি, এটা একটা হায়ারার্কিক্যাল বর্ণনা বা ডিসক্রিপশন বা প্রেজেন্টেশন বলতে পারেন, যেখানে শুরুতে দেখুন সোর্স ল্যাঙ্গুয়েজ টেক্সট বাঁ দিকে আছে, টার্গেট ল্যাঙ্গুয়েজ টেক্সট ডান দিকে আছে, SL এবং TL। একদম গোড়ার কাজ হচ্ছে, একদম গোড়ার কাজটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন। আমরা শুরুতেই বলেছিলাম ওয়ারেন উইভারের সময়, যে সময় উনি বলছেন যে কনটেক্সট গুরুত্বপূর্ণ, শুধু ওয়ার্ড দিয়ে ট্রান্সলেট করে দিলে ব্যাংকের মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও হতে পারে, আবার ব্যাংকের মানে নদীর পাড়ও হতে পারে। ছাতা মাথায় দিয়ে আমি একটা লোককে দেখতে পারি, আবার ছাতা মাথায় দেওয়া এমন একজন লোক দাঁড়িয়ে আছে তাকেও দেখতে পারি, তো প্রতিবেশটা দরকার। সে সময় এটা ছিল না, তো এই গোড়ার দিকের কাজ সবই ওয়ার্ড স্ট্রাকচার, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন, ডিরেক্ট ট্রান্সলেশন বা ডিরেক্ট অ্যাপ্রোচ বলে এটাকে, ডাইরেক্ট বা ডিরেক্ট অ্যাপ্রোচ যাই বলুন না। পরবর্তীতে আমরা আসছি ট্রান্সফার অ্যাপ্রোচে। ট্রান্সফার অ্যাপ্রোচের কথা আমরা বলবো একটু পরে। ট্রান্সফার অ্যাপ্রোচে যেটা হয়ে থাকে সেটাতে কিছু সূত্র ব্যবহার করি আমরা, ভাষাতাত্ত্বিক সূত্র ব্যবহার করি, যে এই ভাষায় যদি বাক্যের এই স্ট্রাকচার হয় তাহলে ওই ভাষায় বাক্যের স্ট্রাকচারটা যদি অন্য হয় তাহলে সেটাকে আমরা কীরকমভাবে পরিবর্তন করবো। খুব সহজ উদাহরণ, বা ইংরেজিতে যদি আমি বলি কোনো একটা বাক্য তাহলে দেখবেন যে সেটার স্ট্রাকচার হচ্ছে বা তার 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 আকারটা দাঁড়াচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, মানে 99% ক্ষেত্রে তাই হবে।
তো সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্টের এই যে আয়োজন, এই যে অ্যারেঞ্জমেন্ট, এইটা কিন্তু বাংলায় নয়। বাংলায় আবার ব্যাপারটা সাবজেক্ট অবজেক্ট ভার্ব। ভারতীয় ভাষার ক্ষেত্রে এটা খুব বেশি দেখা যায়, পূর্ব এশিয়ার ভাষার ক্ষেত্রে, দক্ষিণ পূর্ব এশিয়ার ভাষার ক্ষেত্রে এটা দেখা যায়। তো এই ধরনের ভাষায় ট্রান্সলেট করতে গেলে এটা একটা বেসিক জিনিস যে এই ওয়ার্ড অর্ডার, এই সাবজেক্ট অবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে আমরা ওয়ার্ড অর্ডার বলব। এই জিনিসটাকে ট্রান্সলেশনের পরে সাজাতে হবে, কারণ আই ইট সামথিং, আমি খাই অমুক তমুক, এইটা তো ঠিক বাংলা হয়ে দাঁড়াবে না, ইংরেজি থেকে সেটা একটা হাস্যকর জিনিস হয়ে দাঁড়াবে। আমাকে যেটা করতে হবে, অমুক তমুকটাকে আগে এনে খাইটাকে পরে পাঠাতে হবে আমি। তো এই এই যে অ্যারেঞ্জমেন্টটা, এইটা জন্য এক ধরনের ট্রান্সফার ব্যবহার করে। এটা আমি একটা খুব বেসিক ট্রান্সফারের কথা বললাম, অ্যারেঞ্জমেন্টের কথা বললাম। এছাড়াও শব্দের ক্ষেত্রে ট্রান্সফার হয় বিভিন্ন রকমভাবে। এরপরে আমরা যেটা যাচ্ছি আরেকটু উপর দিকে গেলে সেমান্টিক্স ট্রান্সফার। আগেরটা ছিল সিনট্যাকটিক বা বাক্য গঠন বা বাক্যের অন্বয়তত্ত্বগত স্ট্রাকচার, তার একটা ট্রান্সফার বা পরিবর্তন। সেমান্টিক হচ্ছে তার অর্থতত্ত্বগত, ট্রান্সলেট করলে কি মানে দাঁড়াচ্ছে সেটা যদি স্ট্রাকচার দিয়ে সবসময়, স্ট্রাকচারের অদল বদল করলে সবসময় বোঝা যায় না বা পরিষ্কার হয় না। সেক্ষেত্রে অর্থকেই ব্যবহার করে, স্ট্রাকচার স্ট্রাকচারের মতো করে অর্থকেই যদি আমি জুড়তে পারি, একটি ভাষার কোনো একটি শব্দ যদি একটি কনসেপ্ট হয়, একটি ধারণা হয়, সেই ধারণার সঙ্গে আরেকটি ভাষার হয়তো পাঁচটি ধারণা জুড়তে পারে বা পাঁচটি ধারণার সম্পর্ক থাকতে পারে, কারণ সবকটি একই ধরনের ধারণা। এবার কোন ক্ষেত্রে কোনটি ব্যবহার হবে, সেক্ষেত্রে ওই পাঁচটি ধারণার সঙ্গে আরও দশটি ধারণাকে আমরা জুড়ে ওই প্রথম সোর্স ধারণাটির সঙ্গে একটা ডিস্ট্রিবিউশন তৈরি করতে পারি। তো সেটা আরও একটু বেটার সিস্টেম, যেটা আরও মানেটাকে স্পষ্ট করে। ট্রান্সলেশন বা অনুবাদের তো আসল কারণটা হলো, আসল প্রয়োজনটা হলো অর্থকে পরিষ্কার করা। কীরকম কতটা কম্পিউটেশনালি এফিশিয়েন্সি ডিপেন্ড করছে যে কতখানি পরিষ্কার অর্থ পাচ্ছেন আপনি, যে শব্দটা ট্রান্সলেশন করছি বা যে বাক্যটা ট্রান্সলেশন করছি বা যে ডকুমেন্টটাকে আমি বানাচ্ছি একটি ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করছি, সেটা কতখানি যথার্থ হচ্ছে। তো অর্থের দিক থেকে হলে সেটা সব থেকে ভালো হয়, সেটা করাটা অত্যন্ত কঠিন। এবং এর চূড়ায় দেখুন, একদম ট্রায়াঙ্গেলের চূড়ায় একদম মাথার ওপরে আছে ইন্টারলিঙ্গো, যেটা নিয়ে আমরা একটু কথা বলছিলাম, একটু ডিটেলে কথা বলবো। আমার ব্যক্তিগত কাজটিও এই অ্যাপ্রোচটির উপরে, এই অ্যাপ্রোচের বেসিসেই আমি কাজ করছি। ইন্টারলিঙ্গুয়া হলো এই সমস্ত কিছুকে বাদ দিন, রুল টুল সব বাদ দিন, অর্থের সংযোগকে ওরকমভাবে ধরবেন না, রুলের হিসেবে ধরবেন না। এখানে শুধু একটাই জিনিস থাকবে, ইংরেজি বা ইংলিশ থেকে সোর্স ল্যাঙ্গুয়েজ বাংলায় ট্রান্সলেট করছি, টার্গেট ল্যাঙ্গুয়েজ, একটা মধ্যবর্তী পর্যায়ে থাকবে যেটা না ইংরেজি না বাংলা, কোনো ভাষাই না, সেটা শুধু ভাষার কনসেপ্ট বা ধারণাগুলোকে একরকমভাবে সাজায়। সেই সাজানোটাও খুব ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল হতে হবে, তার কারণ ইংরেজি থেকে বাংলায় আমি বলেছি বাক্য গঠন বা বাক্য রূপান্তরের বা বাক্যের যে অ্যারেঞ্জমেন্ট, শব্দের অ্যারেঞ্জমেন্ট, ওয়ার্ড অর্ডার, তার একটা পরিবর্তন হয়। তো যদি আমি ফ্লেক্সিবল না করি ইন্টারলিঙ্গুয়াকে বা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন, ইন্টারলিঙ্গুয়াকে ইন্টারমিডিয়েট মধ্যবর্তী রিপ্রেজেন্টেশন বা পর্যায়ে বলে, তো তাকে যদি ফ্লেক্সিবল না করি তাহলে পরে ওই ট্রান্সফারেন্সটা আমার হবে না, তাহলে বাংলায় আমি খাই ভাতই হয়ে থাকবে, যেটা আমি চাই না। তো ইন্টারলিঙ্গুয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা খুব ফ্লেক্সিবল, যেটা প্রচণ্ড অ্যাবস্ট্র্যাক্ট, সেখানে শুধুমাত্র ধারণাগুলো বাক্যের মতো করে সাজানো আছে, সেইগুলোকে আমি আমার মতো করে সাজিয়ে নিতে পারি, আমি আমার মতো জুড়ে নিতে পারি, আমার মতো করে বাদ দিতে পারি। এবার ইন্টারলিঙ্গুয়া যেটা সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে এই জিনিসটা অ্যাচিভ করা প্রায় ইম্পসিবল। এমন একটা জিনিস যদি সত্যি সত্যি আমি বানাতে পারি, তাহলে ভেবে দেখুন পসিবিলিটিটা কি। ওই একটি রিপ্রেজেন্টেশন বা পর্যায়ে আমি ইনপুট হিসেবে ইংরেজি বা ইংলিশ, ফ্রেঞ্চ, ডাচ, সিংহলি ভাষা, নেপালি ভাষা, যে কোনো ভাষা দিতে পারি, তার দশ ধরনের আউট, শুধু বাংলা নয়, তার দশ ধরনের আউটপুটও বেরোতে পারে। মুন্ডা ভাষায় আউটপুট বেরোতে পারে, সাঁওতালি ভাষায় আউটপুট বেরোতে পারে, অহমিয়ায় বেরোতে পারে, ওড়িয়ায় বেরোতে পারে, বাংলায় বেরোতে পারে। তো অর্থাৎ যদি ইন্টারলিঙ্গুয়া আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে যেটা সব থেকে সুন্দর হবে সেটা হচ্ছে বহু ইনপুট, বহু ভাষার ইনপুট বহু অন্য ভাষায় ট্রান্সলেটেড বা অনুবাদ হয়ে যেতে পারে। দুঃখের কথা, এখনো পর্যন্ত এই রকম একটা সিস্টেম আমাদের পক্ষে তৈরি করা সম্ভব হয়, চেষ্টা জারি আছে। পরের স্লাইডে যাবো প্লিজ। এইবার আমরা আসছি অ্যাপ্রোচে, এটা টাইপস কন্টিনিউড লেখা আছে, সেখানে আমরা অ্যাপ্রোচের মধ্যে বা টাইপস ধরনে আসছি। কী কী ধরন দেখুন, রুল বেসড, আমি চার ভাগে ভাগ, বেসিক্যালি পাঁচ ভাগে ভাগ করেছি বা চার ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে রুল বেসড, সূত্র নির্ভর,
তার ডিরেক্ট অ্যাপ্রোচ যেটা নিয়ে আমরা একটু কথা বললাম পরেও বলবো, ট্রান্সফার অ্যাপ্রোচ, ইন্টারলিঙ্গো অ্যাপ্রোচ, এই তিনটা নিয়ে অল্প বিস্তর আমরা কথা বললাম। এরপরটা হচ্ছে কর্পাস বেসড সিস্টেম। কর্পাস বেসড সিস্টেমকে আমরা দুটো সাব টাইপে ভাগ করতে পারি, এক্সাম্পল উদাহরণ ভিত্তিক, স্ট্যাটিস্টিক্যাল সংখ্যাতাত্ত্বিক, তার মধ্যেও কিছু ভাগ আছে, সাব টাইপ আছে, ওয়ার্ড বেসড শব্দ ভিত্তিক বা বাক্য ভিত্তিক বলুন, সিনট্যাক্স বা ফ্রেজ বেসড, বেসিক্যালি খুব একটা পার্থক্য নেই তার মধ্যে। এছাড়া আছে হাইব্রিড সিস্টেম। হাইব্রিড সিস্টেমের অর্থ অর্থ হচ্ছে মিশ্র ব্যবস্থা, মিশ্র ব্যবস্থা, তার মধ্যে স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম থাকতে পারে, তার মধ্যে রুল বা সূত্র ভিত্তিক সিস্টেম থাকতে পারে, সেই সূত্র ভিত্তিক সিস্টেম ডাইরেক্ট হতে পারে, ট্রান্সফার হতে পারে, ইন্টারলিঙ্গুয়া হতে পারে। তো এরপরে হচ্ছে আমরা দেখুন তলাতেই আছে, আমি একটা ছোট টাইম লাইন ওই যেরকম আগে আমি ভাগ করেছিলাম একটা জায়গায় দেওয়ার চেষ্টা করেছি, যে মেশিন ট্রান্সলেশনের রুল বেসড সিস্টেম যেটা, আমি প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি না, হ্যালো হ্যালো, প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। তো এখানে দেখুন আগেরটায় যাবো না, একটু একবার শেষটুকু দেখি নি, এর ঠিক আগের স্লাইডটা, হ্যাঁ। তো এই অ্যাপ্রোচ টু এমটির আপনারা দেখে নিন, এখানে একটু যদি বড় করে দেখা যায় বা আমি এটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করে দিতে পারি, এই প্রেজেন্টেশনটি আপনারা নিজেরা দেখে নিতে পারেন। তলায় সোর্সও মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া আছে, তো ছবিগুলো কিছু কিছু ক্ষেত্রে ফেটে যাচ্ছে অবভিয়াসলি, তো সেখানে একটু অসুবিধা হয়। তো এই মোটামুটি দেখুন 1960 অবধি এই তিন ধরনের রুল বেসড ট্রান্সলেশন সিস্টেম খুব প্রচলিত ছিল, 60 থেকে 80 বা 60 থেকে 90 এর মধ্যে এই এক্সাম্পল বেসড সিস্টেম, 90 এর পর থেকে স্ট্যাটিস্টিক্যাল সিস্টেমস চলছে, ওয়ার্ড বেসড, সিনট্যাক্স বেসড, ফ্রেজ বেসড সিস্টেম চলছে, এবং তারপরে এখন বর্তমানে যেটা চলছে সেটাকে আমরা নিউরাল মেশিন ট্রান্সলেশন বলি। তার বিভিন্ন ধরন আছে, RNN বা রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, DNN ডিপ নিউরাল নেটওয়ার্ক, অনেক রকম উদাহরণ ব্যবস্থা আছে, সেগুলো আমরা পরে আসবো হয়তো। পরের স্লাইড প্লিজ। এখানে কিছু কিছু টার্মস আছে বা কিছু শব্দ আছে যেগুলো আমাদের একবার পরিচিত হয়ে নেওয়ার দরকার, যদিও কিছু কিছু আমি অলরেডি আলোচনা করে নিয়েছি। টাইপস অফ এমটি, বিভিন্ন ধরনের মেশিন ট্রান্সলেশন বা যন্ত্রানুবাদ ব্যবস্থা, সেখানে RBMT আমরা শর্ট, এটাকে এই শর্ট ফর্মে বা অ্যাব্রিভিয়েটেড ফর্মে ব্যবহার করি সবসময়। রুল বেসড মেশিন ট্রান্সলেশন সিস্টেম লেখা খুব মুশকিল, আজকের জগৎটা পুরোটাই ইকোনমি অফ ইউজেজের উপর দাঁড়িয়ে আছে। তো RBMT ইজ রুল বেসড, সূত্র ভিত্তিক। KBMT ইজ নলেজ বেসড, যেটা আমরা আগে আলোচনা করছিলাম, বা কর্পাস বেসড বলা যেতে পারে। নলেজ বেস ইজ বেসিক্যালি এক ধরনের কর্পাস বেসড। স্ট্যাটিস্টিক্যাল SNT এন্ড নিউরাল নেটওয়ার্ক বা নিউরাল মেশিন ট্রান্সলেশনকে আমরা NMT বলি। কর্পাস, কর্পোরা, প্যারালাল কর্পাস, এই জিনিসগুলো, কর্পাস নিয়ে নীলাদ্রিবাবু খানিকটা বলেছেন, কর্পাস তৈরি করার পদ্ধতি নিয়ে। কর্পাস মানে কি? কর্পাসের অর্থ হচ্ছে যদি একটা ডকুমেন্ট, একটা এমন একটা ডকুমেন্ট যেখানে আপনি বিভিন্ন ধরনের বাক্য, বিভিন্ন ধরনের শব্দ, তার অর্থ, তার প্রতিবেশ অর্থাৎ তার কনটেক্সট, তার ব্যবহার, সমস্ত কিছু এক জায়গায় জড়ো করে ডিজিটাইজ করেছেন। জেনারেলি আমরা ডিজিটাইজ কর্পাস দিয়ে কাজ করব, আমাদের কর্পাস প্রিন্টেড কর্পাস হবে না, আমাদের ডিজিটাইজ কর্পাস হবে। তো তার ক্লিনিং দরকার, যেরকম জাতীয় হোসেন বলছিলেন, প্রি প্রসেসিং দরকার, করে আমরা একটা র কর্পাসও ব্যবহার করতে পারি অনেক ক্ষেত্রে, অনেক মেশিনের ক্ষেত্রে, আবার পরিষ্কার ক্লিন কর্পাসও ব্যবহার করতে পারি, কর্পোরা অনেকগুলি কর্পাস। প্যারালাল কর্পাস অর্থাৎ কিনা, ধরুন দুটি ভাষায় আমি যখন ট্রান্সলেট করব, স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশনে প্যারালাল কর্পাসের ব্যবহার করা হয়, নলেজ বেসড ট্রান্সলেশন যেগুলো বা কর্পাস বেসড ট্রান্সলেশন যেগুলো, সেগুলোতে এই প্যারালাল কর্পাসের ব্যবহার আছে। প্যারালাল কর্পাসের মানে হচ্ছে ইংরেজি থেকে বাংলায় করতে গেলে ইংরেজি ভাষার একটি কর্পাস, বাংলা ভাষার একটি কর্পাস। তো মনোলিঙ্গুয়াল কর্পাস তাদের লাগবে, মনোলিঙ্গুয়াল দেখুন পরে আছে, মনো অর্থে এক, লিঙ্গুয়াল মানে ভাষা, তো একটি ভাষার, বিশেষ ভাষার, মনোলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল দুটি ভাষা, বাই অর্থে দুই। তো প্যারালাল কর্পাসের জন্য মানে হচ্ছে দুটি মনোলিঙ্গুয়াল কর্পাস থাকবে, ইংরেজির একটি কর্পাস, বাংলার একটি কর্পাস, যাতে ইংরেজির সমস্ত ধরনের পসিবল সেন্টেন্স থাকবে আইডিয়াল সিচুয়েশনে, আদর্শ অবস্থায়। এটা ডোমেন স্পেসিফিকও হয়, অর্থাৎ কিনা আপনি ধরুন কাজ করতে চান এমন একটা মেশিন ট্রান্সলেশন সিস্টেম নিয়ে যেটা আপনাকে বাংলা ভাষায় এই বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার যে ওয়েবসাইটস আছে, ট্রিপ টু বা ধরুন GoIBIBO বা এই ধরনের ওয়েবসাইটগুলো, traveler.org, এগুলো রেজাল্ট আপনাকে বাংলায় দেবে, তাহলে
আপনাকে যেটা করতে হবে আপনার কর্পাসে ট্রাভেলিং এবং হসপিটালিটি সংক্রান্ত যা যা বাংলা শব্দ আছে আপনি যেখান থেকে জড়ো করতে পারেন করে একত্র করুন। ইংরেজির ক্ষেত্রে যা যা ট্রাভেলিং এবং হসপিটালিটি সম্পর্ক শব্দ আছে সেগুলোকে একত্র করুন এবং বাক্য বেসিক বাক্য আছে সেগুলোকে একত্র করুন, করে দুটি মনোলিঙ্গুয়াল কর্পাস তৈরি করুন এবং তারপরে দুটি কর্পাস এরকমভাবে তো মেশাতে হবে যাতে ওই শব্দ একটি শব্দ যে ভাষায় আছে দ্বিতীয় শব্দের সেই ভাষায় প্যারালাল শব্দটি পাওয়া যায়, অর্থাৎ ট্রান্সলেটেড একরকমভাবে শব্দটি থাকে, ইকুয়াল প্যারালাল কর্পাস। ল্যাঙ্গুয়েজ মডেল বলতে আমরা যেটা বোঝাই, খুব শক্ত যদিও কিছু নয়, খুব সহজও নয় যদিও ধারণাটি, ল্যাঙ্গুয়েজ মডেল বলতে আমরা যেটা বোঝাই যে এক ধরনের সংখ্যাতাত্ত্বিক প্রবাবিলিটি যা ট্রান্সলেশনের সূত্রে বা ট্রান্সলেশনের অবস্থানে পরবর্তী শব্দটিকে প্রেডিক্ট করতে পারে। সেটা কীরকমভাবে করা যায় তার জন্য আমাকে আগের শব্দটি জানতে হয়, আগের শব্দটি জানতে হয়, প্রিসিডিং শব্দটিকে জানতে হয়, এইরকমভাবে জেনে আমি পরের শব্দটি কী হতে পারে তার আগের উদাহরণগুলোকে দেখে বা সে একটা ল্যাঙ্গুয়েজ মডেল তো আমার কাছে দশটি বাক্য আছে তার মধ্যে একটি বাক্যকে আমি এক বা একটি শব্দকে বাক্যের মধ্যে সেই বাক্যের মধ্যে কমন শব্দ আছে, প্রত্যেকটি বাক্যেরই সাধারণ শব্দ আছে, প্রত্যেকে যেগুলি প্রত্যেকের মধ্যে প্রত্যেকটি বাক্যে যেগুলি আছে তো তার মধ্যে একটিকে আমি যদি কনস্ট্যান্ট রাখি আর বাকিগুলিকে হেরফের করি তাহলে বুঝতে পারবো যে বাকিগুলি ওই পার্টিকুলার শব্দটির তুলনায় কোথায় 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 আছে এবং কোন প্রবাবিলিটিটা বেশি হতে পারে সেটা হবে কোন ইনস্টেন্সেসটা বেশি আসছে। তো সেরকমভাবে ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি হয়, এই যে আমি বললাম ডিপ নিউরাল নেটওয়ার্ক বা আরএনএন, রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, যেগুলো নিউরাল মেশিন ট্রান্সলেশন ব্যবহার করে, এগুলো এক ধরনের ল্যাঙ্গুয়েজ মডেল। এরপর আমরা আসছি গ্রামারের কথায়। গ্রামার আমরা যেরকমভাবে বুঝি, একটি ভাষার গ্রামার বা একটি ভাষার ব্যাকরণ আমরা যেরকমভাবে বুঝি সেটা হচ্ছে আসলে কি সূত্রাবলী, প্রচুর সূত্র, পাণিনি ব্যাকরণে সূত্রাবলী আছে, একটি সূত্রের মধ্যে আরও অনেকগুলি সূত্র লুকিয়ে আছে, এমবেডেড রয়েছে। তা থেকে যেটা জানা যায় যে একটি জিনিস ব্যবহার করলে তার পরবর্তী অবস্থাটায় পৌঁছতে গেলে কী কী করতে হবে, একটি সূত্র অ্যাপ্লাই করলে, একটি সূত্রকে প্রয়োগ করলে তার পরবর্তী সূত্রটি কী, কোন সূত্রটি প্রয়োজন পড়বে সেটিও জানা যায়। সেই জন্যই পাণিনি সিস্টেমকে বা ব্যাকরণকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্সে দেখা হয়ে থাকে, ভাষাতত্ত্বেও দেখা হয়ে থাকে। তো এই সূত্রাবলী যদি আমাদের ব্যাকরণের গোড়া হয় তো এক্ষেত্রেও তাই, আমরা গ্রামারের মডেল যখন তৈরি করি তখন এইটা বলবার চেষ্টা করি যে কী ধরনের গ্রামার, একটা ডিপেন্ডেন্সি আছে কিনা, অর্থাৎ কিনা কীরকমভাবে আছে একটি বাক্যের মধ্যে। আমি প্রথম দিকে ডিপেন্ডেন্সির কথা একটু বলেছি যে ধরুন আমি ওই একই উদাহরণ, অ্যাম্বিগুইটির উদাহরণ যদি আমি নিই বা ইংরেজি উদাহরণ নিয়ে, এবার ওটা পুরনো হয়ে যাচ্ছে, আই ইট সুশি উইথ চপস্টিক্স, চপস্টিক দিয়ে আমি সুশি খাই, বাংলায় ভাববেন না ইংরেজিতে ভাবুন, আই ইট সুশি উইথ চপস্টিক্স। এবার এটা ডিপেন্ডেন্সি এরকম যদি হয়, মানে আমি এরকম দুটি বাক্য তৈরি করতে পারি, নির্ভরতা নির্ভরশীলতা যদি আমি ডিপেন্ডেন্সি বাংলা করতে চাই, তো দু ধরনের নির্ভরশীলতা হতে পারে, একটাতে আমি চপস্টিক মানে আমার হাতে চপস্টিক তাই দিয়ে তুলে তুলে আমি সুশি খাচ্ছি, অথবা চপস্টিক দিয়ে রান্না করা বা চপস্টিক দিয়ে সুশির মধ্যেই চপস্টিক রয়েছে, যদি এরকম কোনো উদ্ভট রান্না হতে পারে সেইটি আমি খাই। তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে কোন জিনিসটা কোন জিনিসের উপর ডিপেন্ডেন্ট, তাহলে সেই রকমভাবে তার মানেটা আসে। আমি যদি বলি যে এই সুশির ব্যাপারটি জুড়ে যাচ্ছে খাওয়ার সঙ্গে আমার সঙ্গে, আমি এবং সুশি ডিরেক্টলি সম্পর্কিত ভার্বের সঙ্গে, অর্থাৎ কিনা খাওয়ার সঙ্গে, আর খাওয়ার সঙ্গে আরেকটা জিনিস আলাদা করে সম্পর্কিত যেটা আমার সঙ্গে বা সুশির সঙ্গে সম্পর্কিত নয়, সেটা হচ্ছে চপস্টিক দিয়ে। তো দুটো আলাদা ডিপেন্ডেন্সি বা তিনটে আলাদা সম্পর্ক তৈরি হলো, সম্পর্ক বলা যেতে পারে বা নির্ভরশীলতা তৈরি হলো। আবার দ্বিতীয়টা যেটা ওই যেটা হবে আমি সুশি দেয়া সরি চপস্টিক দেয়া সুশি খাচ্ছি, সেক্ষেত্রে প্রত্যেক কটার সঙ্গে প্রত্যেক কটার একটা ইন্ডিভিজুয়াল সম্পর্ক রয়েছে। তো এইটা হচ্ছে গ্রামাটিক্যাল মডেল, আমি যে ধরনের ইন্টারপ্রিটেশন চাইবো সেই ধরনের মডেল আমি তৈরি করব। এরপর SLTL আগেই আলোচনা করছি, সোর্স ল্যাঙ্গুয়েজ টার্গেট ল্যাঙ্গুয়েজ, এই যে শব্দগুলি পড়ে, মরফোলজিক্যাল সিনট্যাকটিক সেমান্টিক। মরফোলজিক্যাল হচ্ছে মরফোলজির অর্থ হচ্ছে আপনি ধরুন শব্দতত্ত্ব, বাংলা ভাষাতত্ত্ব যদি বলি তাহলে একটি শব্দ গঠন, তার প্রক্রিয়া, তাকে যখন অ্যানালাইজ করব, তার লেমাটাইজেশন যেটা নিয়ে আমাদের নিরাজিবাবু বেশ খানিকটা বলেছেন যে একটা বাক্য একটা শব্দকে ভাঙলে কী কী পাওয়া যায়, তার কি রুট পাওয়া যায়, তার কি স্টেম পাওয়া যায়, তার একটি বেস পাওয়া যায়,
তো সেইটার নাম হচ্ছে মরফোলজিক্যাল অ্যানালিসিস। আমি যদি একটি বাক্যকে ভেঙে একটি শব্দ আমার ভুল করলাম একটি শব্দকে ভেঙে তার গোড়াটি আলাদা করি এবং বাকি যেটা ধরুন তার যে বিভক্তিগুলো আছে সেগুলোকে আলাদা করি তাহলে সেটা এক ধরনের মরফোলজিক্যাল অ্যানালিসিস। এই টুলগুলো বা এই যন্ত্রগুলো আমাদের অত্যন্ত কাজে লাগে যন্ত্রানুবাদের ক্ষেত্রে। যখন রুল বেস সিস্টেমের কথা বলবো তখন এগুলি আসবে। সিনট্যাকটিক একই রকম ব্যাপার, একটি বাক্যে একটি ভাষার একটি বাক্যে সাবজেক্টের অবস্থান কোথায়। আমি একটা ছোট উদাহরণ দিই, ইংরেজি ভাষার সঙ্গে বাংলা ভাষার অন্যতম পার্থক্য সিনট্যাকটিক পার্থক্যের মধ্যে একটা হচ্ছে আমরা যখন ইংরেজি ভাষায় প্রশ্ন করি ইন্টারোগেটিভ সেন্টেন্সেস তৈরি করি তখন আমরা দেখি WH এক্সপ্রেশন যখন আসে হোয়াট ওয়াই হাউ এই সমস্ত এগুলি সবসময় বাক্যের প্রথমে আসে। হু আর ইউ, হোয়াট ইজ দিস প্রেজেন্টেশন অ্যাবাউট, হোয়াট ইজ মেশিন ট্রান্সলেশন, সব ক্ষেত্রে বাক্যের প্রথমে। এরকম উদাহরণ হয়তো পাওয়াই যাবে না যেখানে সেটা বাক্যের শেষে। বাংলায় মেশিন ট্রান্সলেশন কি, যন্ত্রানুবাদ কাকে বলে, আমি কি বলবো কাকে যন্ত্রানুবাদ বলে, বলা যায় সেটা একটা ধরন, কিন্তু গড়পড়তা ধরনটা কিন্তু যন্ত্রানুবাদ জিনিসটা কি বা মেশিন ট্রান্সলেশন জিনিসটি কি কাকে বলে, এই মাঝখানে প্রথমে না। তো এটা এক ধরনের সিনট্যাকটিক ডিস্ট্রিবিউশনের পার্থক্য, এটা লিঙ্গুইস্টিক টাইপোলজির মধ্যে পড়ে। তো এই সিনট্যাকটিক অ্যানালিসিস করে আমাদের দেখতে হয় কোনটায় কোনটার অবস্থান, সেই বুঝে আমাকে রিঅ্যারেঞ্জ করতে হয় যখন আমি ট্রান্সলেশন করবো, আউটপুটটা যখন বেরোবে সেটা দরকার হলে অটোমেটিক রিঅ্যারেঞ্জমেন্ট হবে অথবা মানুষের হাতে পোস্ট এডিট করে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। সেমান্টিক এক্ষুনি আলোচনা করলাম অনেকটা, একটি শব্দের একটি ভাষায় একটি শব্দের যা মানে আরেকটি ভাষায় তার দু তিন ধরনের সেই বা দু তিন ধরন উপায়ে বা দু তিন উপায়ে সেই সেই শব্দটাকে এক্সপ্রেস করা যায় বা বলা যেতে পারে, কোন সময় কোনটা বল। ধরুন আমি কেউ ইংরেজিতে আমি লিখলাম যে সামবডি কিল সামওয়ান উইথ এ নাইফ, কেউ কাউকে ছুরিকাঘাত করলো। আরেকটাও জিনিস বলা যায় ছুরি দিয়ে আঘাত করলো, এক্ষেত্রে কোনটা বল, কোনটা প্রপার ট্রান্সলেশন হবে, ছুরিকাঘাতটা হবে নাকি ছুরি দিয়ে আঘাত হবে। যদি ছুরিকাঘাত হয় তাহলে দেখুন কন্ট্রাকশন হচ্ছে, অর্থাৎ কিনা সামবডি কিল সামবডি উইথ এ নাইফ, এই যে উইথ এ নাইফ এই যে অনুষঙ্গ এই যেটা দিয়ে ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমি কার্যটা সম্পাদন করলাম সেইটাকে বাংলার ক্ষেত্রে আমি একটি ধারণার মধ্যে জড়িয়ে নিলাম, ছুরিকাঘাত একটা ঘটনা তৈরি করলাম। একই রকম রাখতে পারি ছুরি দিয়ে আঘাত করলো, তো কোনটা দরকার পড়বে, এই ধরনের সেমান্টিক অ্যানালিসিস বা অর্থতত্ত্বের অ্যানালিসিস। সিনট্যাকটিক যেরকম বাক্যতত্ত্ব বা অন্বয়তত্ত্ব, সেমান্টিক সেরকম অর্থতত্ত্ব। ট্রান্সফার, ট্রান্সফারের কথা আমরা পরে এমনিতেই আসছি, খুব একটা বেশি এই সময় আলোচনা করবো না। পার্সার, অ্যানালাইজার, জেনারেটর, এগুলো হচ্ছে যন্ত্র বা টুল যেগুলোকে আমরা ব্যবহার করি, সিনট্যাকটিক অ্যানালাইজার, মর্ফোলজিক্যাল অ্যানালাইজার, সেন্টেন্স জেনারেটর, ভেক্টর জেনারেটর, এই ধরনের জিনিসপত্র। এগুলো বেসিক্যালি কিছু 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 ব্যবস্থা, কিছু কিছু সিস্টেম, ছোটো ছোটো সিস্টেম, সাব পার্টস অফ সিস্টেম, যেগুলোকে আমরা মূল মেশিন ট্রান্সলেশন সিস্টেমটার মধ্যে ব্যবহার করি। এনকোডার ডিকোডারও সেই একই জিনিস বেসিক্যালি, খুব 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 ডিটেলে এটার মধ্যে যাবো না, একটু তত্ত্ব লাগবে সে আমার মনে হয়, এটা একটু বেশি হয়ে যাবে। ইভ্যালুয়েশন মেট্রিক্স, ইভ্যালুয়েশন বলা, ইভ্যালুয়েশন মানে কি, আমরা যখন একটা মেশিন ট্রান্সলেশন আউটপুট তৈরি জেনারেট করলাম, একটা বাক্যের ট্রান্সলেশন করলাম, অনুবাদ করলাম, কি দাঁড়ালো জিনিসটা, আমি কি করে জানবো যে জিনিসটা ঠিক হলো কি না, যদি মানুষ না দেখে, যদি কম্পিউটার এইডেড ট্রান্সলেশন না হয় তাহলে কি করে জানবো। তাহলে অটোমেটিক ইভ্যালুয়েশন মেট্রিক তৈরি করতে হবে, এটা নিয়ে কিছু পরে কথা বলব। তার তিনটে জিনিস থাকে মূল, বেশ মূলগতভাবে তিনটে জিনিস থাকে, বিশ্বাসযোগ্যতা বা ফাইডেলিটি, প্রেসিশন এবং ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সির অর্থ এখানে বেসিক্যালি গ্রামাটিক্যালি কতটা কারেক্ট, একটি সেন্টেন্স গ্রামাটিক্যালি কতটা কারেক্ট। আমি যদি বলি আমি আমি খাই ভাত, তাহলে সেটা গ্রামাটিক্যালি কতটা কারেক্ট, তার একটা ডিগ্রি থাকবে, সেই ডিগ্রিটার হিসেবে আমি আমি ভাত খাই ইজ মোর ফ্লুয়েন্ট অর মোর গ্রামাটিক্যাল। ভেক্টর, ভেক্টরের আলোচনায় আমরা পরের দিকে আসবার একবার চেষ্টা করব, তার আগে বাকিগুলো হয়ে যায়, অনেকগুলো স্লাইড বাকি আছে। ১৩ নম্বর স্লাইড প্লিজ, এরপরেরটা। ১৩ নম্বর স্লাইডে আমরা আসছি রুল বেসড সিস্টেমে বা সূত্র নির্ভর ব্যবস্থাগুলোতে। আমরা সূত্র নির্ভর ব্যবস্থা বলতে পারি কি পারি না আমি জানি না, কারণ এটা আমার আবিষ্কার করা শব্দ, আমি এটা ব্যবহার করিনি সেই কারণে। তো এই সূত্র নির্ভর ব্যবস্থা বা রুল বেসড সিস্টেমে
আমরা দেখছি যে প্রথম অ্যাপ্রোচটি বা ধরনটি হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্রোচটা নিয়ে আমরা কথা বলছি। দেখুন একটা ছোট স্কিমা নিচে দেওয়া আছে বা ব্যবস্থার একটা ছোট ছবি দেওয়া আছে যেখানে মরফোলজিক্যাল অ্যানালিসিস আর সিনট্যাকটিক জেনারেশন হচ্ছে। শুরুতে এসএল টেক্সট বা সোর্স ল্যাঙ্গুয়েজ টেক্সটটা আমরা কিছুটা অ্যানালিসিস করছি, তাকে শব্দে ভাঙছি, মানে আমি যদি একটি সেন্টেন্স পাই তাকে আমি শব্দে ভেঙে নিচ্ছি, সেটাও এক ধরনের মরফোলজিক্যাল অ্যানালিসিস। সেই এসএল ওয়ার্ডকে আমি বাইলিঙ্গুয়াল ডিকশনারি লুক আপ, মানে একটি বাইলিঙ্গুয়াল ডিকশনারি আমার লাগবে এক্ষেত্রে ডাইরেক্ট অ্যাপ্রোচ করতেও। মিনিমাম যেটা আমার লাগবে, সব ন্যূনতম যেটা আমার লাগবে সেটা হচ্ছে একটি দ্বিভাষিক ডিকশনারি বা কোর্স। সেই বাইলিঙ্গুয়াল ডিকশনারিতে আমরা দেখবো যে একটি ভাষার একটি শব্দের ক্ষেত্রে আরেকটি শব্দ কীরকমভাবে ম্যাপড হচ্ছে বা একটি শব্দের আরেক প্রতিশব্দ কী, সেইটাকে আমরা সেটাতে রিপ্লেস করে দেবো। টিএল ওয়ার্ড তৈরি করবো এসএল ওয়ার্ড থেকে, মানে টার্গেট ল্যাঙ্গুয়েজে তৈরি করবো, টিএল টেক্সট তৈরি হবে অর্থাৎ কিনা সেই টিএল এর একটি বাক্য তৈরি হবে, সেটা আমি খাই ভাত হয়ে গেলে সিনট্যাকটিক রিঅ্যারেঞ্জমেন্ট করে আমি সেটাকে আমি ভাত খাই করে দেবো। তো ধরে নিন আই ইট রাইস, এখানে এসএল দিলাম আমি, এসএল ওয়ার্ড হলো আই ইট আ রাইস। বাইলিঙ্গুয়াল ডিকশনারিতে আই অর্থে আমি, ইট অর্থে খাই, আর রাইস অর্থে ভাত। তাহলে টিএল এ যেটা আমার টেক্সট জেনারেট হলো সেটা হলো আমি খাই ভাত, এবং সিনট্যাকটিক রিঅ্যারেঞ্জমেন্টের পরে সেটাই হয়ে গেল আমি ভাত। তো এইটা হচ্ছে ডিরেক্ট অ্যাপ্রোচ। এর জন্য কি লাগে যেমন বললাম, প্যারালাল ডিকশনারি আর সিম্পল ওয়ার্ড অর্ডার রুলস, কোনটা কোনটার পরে যায় অর্থাৎ কিনা ভার্বের পরে অবজেক্ট আসে, প্রশ্নবোধক শব্দটি বাক্যের শুরুতে আসে না কিনা শেষে যায়, ইনসিটু যাকে বলে, যেখানে তৈরি হয় সেখানেই থাকে। তো এই ধরনের জিনিস খুব সিম্পল ওয়ার্ড অর্ডার রুলস, এগুলো খুব ডিটেইল নয়, এর কোনো প্রবলেম দেখুন। লিঙ্গুইস্টিক অ্যানালিসিস বলে কিছু নেই, ওই যে ব্যাংক নদীর ধারও হতে পারে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও হতে পারে, ছাতা মাথায় দিয়ে আমিও দাঁড়াতে পারি, ছাতা মাথায় দিয়ে দাঁড়ানো লোকটাকেও আমি দেখতে পারি, কোনটা সেটা পরিষ্কার নয়। কারণ কোনো লিঙ্গুইস্টিক অ্যানালিসিস নেই, আমি বলিনি যে এই জিনিসটার সঙ্গে এই শব্দটার সঙ্গে বাংলায় এই দুটো এক্সপ্রেশনকে আমি ব্যবহার করতে পারি। অ্যাম্বিগুইটি তৈরি হলে তাকে কীরমভাবে রিজলভ করবো বা তার সমাধান কীরমভাবে করবো, তার কোনো উপায় নেই। কম্পিউটেশনাল সফিস্টিকেশন, শুধু একটা ডিকশনারির ব্যবহার হচ্ছে, এছাড়া কোনো গ্রামার মডেল নেই, কোনো ল্যাঙ্গুয়েজ মডেল সেরকমভাবে নেই, এবং র্যান্ডম মিসট্রান্সলেশন হতে পারে, র্যান্ডম মিসট্রান্সলেশন হতে পারে। পরের স্লাইডে যাব। এরপরে আমরা আসি ট্রান্সফার অ্যাপ্রোচে। রুল বেসডের আরেকটি ধরন হচ্ছে ট্রান্সফার অ্যাপ্রোচ। ট্রান্সফার অ্যাপ্রোচে আমরা মিনিমাম ন্যূনতম তিনটে স্টেজ আছে, একটা হচ্ছে অ্যানালিসিস, একটা ট্রান্সফার, একটা জেনারেশন। অ্যানালিসিস বা সংশ্লিষ্ট পাশের ছবিটা একটু যদি দেখেন তাহলে দেখবেন সোর্স ল্যাঙ্গুয়েজকে আমি মরফোলজিক্যাল অ্যানালাইজার, এক ধরনের টুল, যেরকম মরফোলজি শব্দের কথা বলছিলাম সেই শব্দকে ভেঙে নেওয়ার প্রয়োজনে, যে মরফোলজিক্যাল অ্যানালাইজার বাক্য শব্দকে ভেঙে তার বেস, স্টেম, ধাতু বিভক্তি যে আজই বলুন না কোনো যেরকমভাবে আপনি ভাঙতে চান সেরকমভাবে ভেঙে নিতে পারেন। সোর্স ল্যাঙ্গুয়েজ ডিকশনারি একটা দরকার পড়বে, সোর্স ল্যাঙ্গুয়েজ পার্সারের একটা দরকার পড়বে, আবার একটি টুল বাইলিঙ্গুয়াল ট্রান্সলেটার, বাইলিঙ্গুয়াল ডিকশনারি লাগবে। ট্রান্সলেটার ইজ দ্য সিস্টেম, যেটার কথা ব্যাপারে আমরা কথা বলছি। এবার টার্গেট ল্যাঙ্গুয়েজ মরফোলজিক্যাল জেনারেটর, আমি যদি বলি কিল্ড তাহলে মৃত না মরে গেছে, এইটা এই যে বাক্যের এই যে শব্দের গঠনটা বা ফ্রেজের গঠনটা হবে, কোনটা প্রয়োজন পড়বে সেটা এই জেনারেটারের থ্রু দি অ্যাট লিস্ট জেনারেশনটা শুরুতে হবে টার্গেট ল্যাঙ্গুয়েজ ডিকশনারি দেখে। টার্গেট ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স তৈরি হবে এরপর। তো এইটা হচ্ছে জেনারেশনের প্রথমটা অ্যানালিসিস, তারপরে ট্রান্সফার। ট্রান্সফার এই যখন সোর্স ল্যাঙ্গুয়েজ পার্সার থেকে বাইলিঙ্গুয়াল ট্রান্সলেটারে আসা, এটা হচ্ছে ট্রান্সফার। তারপরে জেনারেশন লাস্টে একদম শেষে কী কী প্রয়োজন, মরফোলজিক্যাল আর সিনট্যাকটিক রুলস অর্থাৎ শব্দতত্ত্ব বা শব্দ গঠন তত্ত্ব সংক্রান্ত কিছু সূত্র বাংলায় যা হয় এবং ইংরেজিতে যা, আমি ধরে নিলাম ইংরেজি থেকে বাংলায় বা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করছি, অনুবাদ করছি, এবং অন্বয়তাত্ত্বিক বা বাক্যতাত্ত্বিক যে নিয়মগুলো সেগুলো আমার দরকার পড়বে। ওই যে এরকমভাবে বললাম কোনটা আগে কোনটা পরে বসবে, কোন নো বাইলিঙ্গুয়াল টেক্সট ইজ রিকোয়ার্ড, বাইলিঙ্গুয়াল টেক্সট কিন্তু এখানে লাগছে না, এখানে কি লাগছে একটা ডিকশনারি লাগছে, বাইলিঙ্গুয়াল ডিকশনারি, কিন্তু একটা গোটা কর্পাস লাগছে। টোটাল কন্ট্রোল, পসিবল নিউ রুল ফর এভরি সিচুয়েশন, আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, আপনি সাধারণ বাক্য বা অস্তর্থক বাক্য থেকে একটা প্রশ্ন করবেন বা একটা নয়ার্থক বাক্যে পরিণত করবেন, তার জন্য কিছু রুল, কিছু সূত্র দরকার, যে কোনো সময় আপনি সেই রুল দিয়ে দিতে পারেন, তার জন্য একজন ভাষাতাত্ত্বিক এর প্রয়োজন হবে আপনার, সেই ভাষার নিয়মগুলো কীভাবে অন্য ভাষায় রিফ্লেক্টেড হবে সেটা জানার জন্য হ্যান্ড স্ট্রাকচার্ড রুল বা হ্যান্ড রিটেন রুল বলা যায়, সেটাকে আপনি যে কোনো সময় দিতে পারেন। রিউজেবিলিটি, এক্সটেন্ডিং বা এক্সিস্টিং যে রুলগুলো থাকে সেগুলোকে, এটা তো ইংরেজি এবং বাংলার জন্য করলেন, কিন্তু রুলগুলো তো আপনি তৈরি করেছেন একটু অ্যাবস্ট্রাক্ট ফর্মে। ধরুন আমি যদি বলি এস যদি বলি
তারপর তীর চিহ্ন দিয়ে বলি এনপি ভিপি, এনপির অর্থে নাউন ফ্রেজ, ভিপির অর্থে ভার্ব ফ্রেজ, এস এর অর্থ কি দাঁড়ালো বাক্য। এবার যদি বলি এস এনপি অক্স ভিপি, অক্সিলিয়ারি ভার্ব, বাক্যের নাউন ফ্রেজ আর ভার্ব ফ্রেজের মাঝখানে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে। তাহলে এটা এক ধরনের অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার তৈরি করলাম রুলের, যেটা আমি কিনা যে কোনো ভাষার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো সেই জন্য এই রিইউজেবিলিটি ব্যাপারটা থাকে। অবশ্যই আপনি যখন অ্যাকচুয়ালি রুলটা অ্যাপ্লাই করতে যাবেন তখন সেইটাকে আমাকে সেই ভাষার পরিপ্রেক্ষিতে কি দাঁড়ায় সেটাকে ডিফাইন করে দিতে হবে, কিন্তু এই রিপ্রেজেন্টেশনটাকে আপনি ব্যবহার করতে পারেন। প্রবলেম কি, অসুবিধা কি কি হয় এই সিস্টেমে? খুব ভালো ডিকশনারি লাগে যার ওয়ান টু ওয়ান মিনিং করেসপন্ডেন্স থাকে, একটা যে কোনো ভালো এমনি সাধারণত ডিকশনারিতে আমরা দেখি কিছু শব্দের প্রচুর প্রতিশব্দ আছে, কিন্তু এই ধরনের প্রচুর প্রতিশব্দ থাকলে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানে করবে একটি পার্টিকুলার বাক্যের। খুনের অর্থ কিল্ড উইথ নাইফ করতে পারে, কিল্ড উইথ গান হতে পারে, যাই হোক, অর্থাৎ কিনা একটি শব্দকে আরেকটি পার্টিকুলার শব্দের সঙ্গে ম্যাপ করতে হবে, এরকম একটি প্রিসাইজ ডিকশনারি দরকার যেটা অত্যন্ত কঠিন বানানো। ম্যানুয়ালি রুল সেট করতে হবে, মানে যখনই আপনার প্রয়োজন পড়বে তখনই আপনাকে রুল হাতে করে সেই কোডে লিখে দিতে হবে যে এখানে এই রুলটা অ্যাপ্লাই করো, সিস্টেমকে বলতে এইটা করো বাপু, এরপরে এইটা করো, এইটা মিস হয়ে গেছে তুমি এইটাকে করো, বারবার করতে হবে, এবং সেটার জন্য আপনাকে সিস্টেমের সঙ্গে সবসময় সিস্টেমের সঙ্গে কাজ করে যেতে হবে। তো দ্য মোর রুলস দ্য হার্ডার টু ডিল উইথ দ্য সিস্টেম, অর্থাৎ কিন্তু যত বেশি রুল আপনি তৈরি করবেন দুটো রুলের মধ্যে বা দুটো সূত্রের মধ্যে সংঘাতের জায়গাটা কিন্তু আপনি নাও ধরতে পারতে পারেন। তো দুটো সম্পূর্ণ আনইনটেন্ডেড রুল, সে দুটো যদি মিলেমিশে একটা বিতিকিচ্ছেরই মানে অদ্ভুত একটি উদ্ভট সেন্টেন্স হয়ে দাঁড়ায়, সেটার জন্য জানতে হবে অনেকগুলি রুলই দায়ী। তো রুল বেস অ্যাপ্রোচে বা রুল বেস সিস্টেমসের এই কিছু 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 সমস্যা, আমরা পরেরটাই যাব। এবার আমরা আসছি ইন্টারলিঙ্গুয়া অ্যাপ্রোচ, যেটা নিয়ে আমি একটু কথা বলবো। আমার ব্যক্তিগত কাজও এই মুহূর্তে আমি যে বাংলা এবং ইংরেজির মধ্যে একটি টুল বানানোর চেষ্টা করছি আমার গবেষণার যে কাজ, সেটি এই ইন্টারলিঙ্গুয়ার উপর ভিত্তি করবে এবং পাণিনির কারক ব্যবস্থাকে যদি আমি ব্যবহার করে সংস্কৃতকে ইন্টারলিঙ্গুয়ার মতো ব্যবহার করতে পারি সেটাই আমার প্রচেষ্টা। ইন্টারলিঙ্গুয়াতে কি বলা হচ্ছে দেখুন পরিষ্কার করে, আর ছবিটা আগে দেখুন, অ্যানালিসিস অফ ল্যাঙ্গুয়েজ ওয়ান, অ্যানালিসিস অফ ল্যাঙ্গুয়েজ টু, জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ ওয়ান, জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ টু, কত সহজ। মাঝখানে এত ডিকশনারি ইত্যাদি হ্যানা ত্যানা, এত রুল সেট করা, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে রুল সূত্র দেওয়া নেই, অ্যানালিসিস করে নিন, অ্যানালিসিস করে আপনি সেটার জন্য আপনার রুল টুল লাগতেই পারে, কিন্তু সিস্টেমের মধ্যে আপনার কোনো রুল লাগছে না। এই যে প্রত্যেক মুহূর্তে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য, অস্তর্থক থেকে নয়ার্থক করার জন্য, সাধারণ বাক্য থেকে বা জটিল বাক্য করবার জন্য এইগুলোর জন্য যে রুলগুলো লাগছে, এই এই সূত্রগুলোর কোনো প্রয়োজন নেই। একটাই সিস্টেম, একটাই বাক্য, আপনি একটি বাক্যকে ধরে তার অ্যানালিসিস করে দিন, সেইটা স্ট্রাকচার অদল বদল হয়ে গিয়ে অন্য বাক্যে, অন্য ভাষা অন্য বাক্যে। ডিকশনারি তো লাগবেই, কিন্তু সেটা জেনারেশনের পর্যায়ে, ইন্টারলিঙ্গুয়াতে না। তো ট্রান্সফার রুল লাগে না ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজের জন্য। একটি সিঙ্গল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন লাগে, যেটাকে ইন্টারলিঙ্গুয়া বলে, ইন্টার মধ্যবর্তী, লিঙ্গুয়া ল্যাঙ্গুয়েজ, একটা মধ্যবর্তী ব্যবস্থা অবস্থা যাই বলুন, একটা রিপ্রেজেন্টেশনের প্রয়োজন পড়ে দুটো ল্যাঙ্গুয়েজের জন্য। এবার আমি যেটা প্রথমে বললাম এখানে একটু বানান ভুল আছে, তার জন্য আমি দুঃখিত, টাইপোগ্রাফিক মিস্টেক হয়েছে, সেম রিপ্রেজেন্টেশন হবে, স্যাম নয়, ক্যান ওয়ার্ক ফর আদার ল্যাঙ্গুয়েজ, যেটা আমি শুরুর দিকে বলছিলাম যে আমি এখানে অ্যানালিসিস ছবিতে দেখুন, অ্যানালিসিস অফ ল্যাঙ্গুয়েজ ওয়ান দিলাম, এখানে ল্যাঙ্গুয়েজ ওয়ান আর টু দেওয়া আছে, এখানে আপনি তিন চার পাঁচ ছয় এরকম অনেকগুলি দিতে পারেন, তার জেনারেশনও কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বা ফাইভ সিক্স সেভেন এইট এরকম অন্যান্য ভাষাতে সম্ভব। কাজে এটা ইকোনমিক্যালি একরকমভাবে অত্যন্ত ভায়াবল একটা সিস্টেম, যেখানে একটা সিঙ্গেল রিপ্রেজেন্টেশনকে আপনি অনেকগুলি ভাষার জন্য টু অ্যান্ড ফ্রো ব্যবহার করতে পারছেন, এদিক থেকেও ওদিকে সম্ভব, বাই ডিরেকশনাল হওয়াও সম্ভব। প্রবলেম, অসুবিধাটা কোথায়, যে এক্সট্রিমলি হার্ড টু ক্রিয়েট সাচ এ ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট রিপ্রেজেন্টেশন। ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট রিপ্রেজেন্টেশন করতে গেলে আপনাকে সেই শব্দগুলোকে বাদ দিতে হবে, আপনাকে সেই ভাষার যা যা সূত্র আছে, যে যা নিয়ম মেনে সেই ভাষা, সেই ভাষা সেগুলোকে বাদ দিতে হবে, তার বাইরে একটা কাঠামো তৈরি করতে হবে যেটা সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট, অর্থগুলো থাকতে পারে, কিছু কনসেপ্ট থাকতে পারে, যে কনসেপ্টগুলো সারা পৃথিবীতে সমস্ত ভাষা ব্যবহার করে, মোটামুটি রকমভাবে আমরা বলতে পারি, একটা অবজেক্টের কনসেপ্ট, একটা জিনিসের কনসেপ্ট, একটা ইনস্ট্রুমেন্টের কনসেপ্ট, একটা জিনিস দিয়ে একটা জিনিস একটা কাজ করা, সেই জিনিস সেই ইনস্ট্রুমেন্টের কনসেপ্ট থাকতে পারে, একটা কাজের কনসেপ্ট থাকতে পারে, আমি এটা কাজটা নিজে থেকে সম্পাদিত হলো, কাজটা কেউ করলো, মানে ভলিউশনাল নন ভলিউশনাল এই ধরনের কর্ম, তার ধারণাও প্রত্যেকটা ভাষাতে থাকতে পারে। কাজে এই এই এই
এই ধারণাটা থেকেই ইন্টারলিঙ্গুয়ার সূত্রপাত। কম্পিটিশনাল গবেষক বন জেডোর উনি 1987 সালে এবং 1994 সালে এই বিষয়ে দুটি তো সেমিনাল পেপার লিখেছিলেন। আমি মেনশন আমি এখানে সেটার কথা বলিনি, কারণ সেগুলো পড়বার জন্য একটুখানি বেসিক ভাষাতত্ত্ব এবং কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্সের অল্প হলেও প্রয়োজন পড়ে। কিন্তু আপনারা দেখতে পারেন বনি জে ডর, BONNI জে DORR, বনি জে ডর, ইনি খুব বিখ্যাত কম্পিউটেশনাল লিঙ্গুইস্ট। এনার ইন্টারলিঙ্গুয়ার নিয়ে সেমিনাল কাজ রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। ইন্টারলিঙ্গুয়ার রিলাইজন কনসেপ্ট অফ মিনিংস, ইট ইজ হার্ড টু ডিটারমাইন হাউ মাচ অ্যাবস্ট্রাকশন ইজ ইট, আপনি কোথায় গিয়ে থামবেন সেটা আপনাকে জানতে হবে। এটা যদি আপনি না জানেন, আপনি যদি সমস্ত জিনিসকে অ্যাবস্ট্রাকশনে পরিণত বা রূপান্তরিত করতে চান, তাহলে খুব মুশকিল। তাহলে অ্যাবস্ট্রাকশনটাই এতটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে যে সেখান থেকে কংক্রিটাইজেশনটা আর পসিবল। তো এই কিছু কিছু আনস্পিকেবল আনএসিলেবল প্রবলেমস আছে, যে ধরতে পারা যায় না এরকম অসুবিধা আছে ইন্টারলিঙ্গো, যে কারণে ইন্টারলিঙ্গো নিয়ে কাজকর্ম ওই রুল বেস সিস্টেমের সাথে সাথে বন্ধই হয়ে গেছে বলাতে। পরবর্তীকালে যদিও কান্ট কে এনটি বলে একটি সিস্টেম আছে, তারা এখনও সেটাকে ব্যবহার করে। ক্যাটারপিলার কোম্পানি তারা ওই ল্যান্ড রিমুভার, মানে আপনার এই যে কনস্ট্রাকশন সাইটে যে ধরনের বড় বড় যন্ত্র ব্যবহার হয়, সেই 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 বিষয়ক কোম্পানি, তারা কিন্তু নিজেদের ডকুমেন্ট এখনও ওই কান্ট ইন্টারলিঙ্গুয়াল সিস্টেম দিয়ে ট্রান্সলেট করে করে থাকে, এখনও করে। ওই একটিই আছে বলতে গেলে সেরকমভাবে। পরের স্লাইড প্লিজ। কর্পাস বেস সিস্টেমে আমরা আসছি, কর্পাস ডকুমেন্ট যেতে, যাতে কিনা আমার ভাষার সমস্ত রকম ইনফরমেশন যা যা আমি চাই, অবশ্যই আইডিয়ালি সমস্ত রকম ইনফরমেশন থাকার মানে আমি একটা কল্পনাতীত কাজ, আমি সমস্ত ইনফরমেশন আবার সমস্ত তথ্য একটি ভাষার রাখতে পারবো না, সমস্ত বাক্য রাখতে পারবো না, সমস্ত শব্দ রাখতে পারবো না। আমি আগেই বলেছি ল্যাঙ্গুয়েজ ইজ নন ফাইনাইট জেনারেশন উইথ ফাইনাইট মিনস, ফাইনাইট মিনস আমার খুব সীমিত সম্ভার, তা দিয়ে আমি অপরিমিত জেনারেশন তৈরি করতে হবে, সঞ্জনন সম্ভব ভাষার ক্ষেত্রে। তো আমাকে যেটা দেখতে হবে এই ধরনের কর্পাসের ক্ষেত্রে কি হবে, আমি বিশেষ ধরনের বা বিশেষ ক্ষেত্রের, যাকে ডোমেইন বলা যেতে পারে, তার কর্পাস তৈরি করব। সেখানে আমার পক্ষে অ্যাটলিস্ট এটা আইডিয়ালি ভেবে নেওয়া সম্ভব যে আমি সমস্ত ধরনের শব্দ ব্যবহার করব, বাক্য ব্যবহার করব। যেটা আমি প্রথম থেকে বলছিলাম যখন আলোচনা করেছি, যে আমি একটি ট্রাভেলিং ওয়েবসাইট তৈরি করতে চাই বাংলায়, তার জন্য আমার একটি মেশিন ট্রান্সলেশন সিস্টেম দরকার, যেটা বাংলায় উদাহরণ, মানে বাংলায় আমার আউটপুট দেবে, তাতে বাঙালির সুবিধে হবে, আপাম আমার বাঙালির সুবিধে হবে, ইংরেজিতে কিছু সার্চ করতে হবে না, ইংরেজিতে অসুবিধা থাকলে। কাজেই আমার কি দরকার, ট্রাভেলিং এবং হসপিটালিটি, হোটেল এটসেট্রা, ট্যুরিজম, এই সমস্ত বিষয়ে বাংলায় যা যা শব্দ হতে পারে, যা যা শব্দ আছে সেগুলোকে একটা কর্পাস, যে যে ধরনের বেসিক বাক্য, গোড়ার ব্যবহারযোগ্য বাক্য হতে পারে, সেগুলোকে আমাকে এক জায়গায় করে ফেলে একটা কর্পাস করতে হবে। আবার যে ভাষা থেকে করব, যদি ইংরেজি থেকে করি, একইভাবে তার একটা মনোলিঙ্গুয়াল কর্পাস আমাকে বানিয়ে ফেলতে হবে। এটাই হচ্ছে কর্পাস বেস সিস্টেমের। দেখুন এবার কর্পাস বেস সিস্টেমের এটা কি এক্সাম্পল, থ্রি ফেজেস হয়, ম্যাচিং, অ্যালাইনমেন্ট, রিকম্বিনেশন। তো প্রথমে কি দেখা যাচ্ছে, সোর্স ল্যাঙ্গুয়েজ, ছবিতে দেখুন, সোর্স ল্যাঙ্গুয়েজের একটা টেক্সট আমার কাছে আছে। সোর্স ল্যাঙ্গুয়েজের টেক্সটটা থাকলে পরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি সেই একই ধরনের এক্সাম্পল যদি বাংলায় থাকে, যে কর্পাস আছে আপনার সেখানে থাকে, তার সঙ্গে সেটাকে আমি ম্যাচ করব। ওই আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই যদি দেখি, তাহলে সেখানে দেখব একটা অ্যালাইনমেন্টের প্রবলেমও থাকতে পারে, কারণ সাবজেক্টটার পরে একটা ভার্ব ইংরেজিতে আছে, বাংলায় সাবজেক্টটার অব্যবহিত পরে একটি অবজেক্ট আছে, কিন্তু ভার্বটি শেষে আছে। তো সেখানে আমাকে ওই অ্যালাইনমেন্ট প্রবলেমটা দেখে শেষ অবধি রিকম্বিনেশন করতে হবে। ট্রান্সলেশন বাই অ্যানালজি, অর্থাৎ কি না, আমি দুটি কর্পাসের মধ্যে একই ধরনের বাক্য যদি থাকে তাদের মধ্যে তুলনা করি, সেই তুলনা করে তারপরে অ্যালাইনমেন্ট। এইখানেই হচ্ছে এই কর্পাসের গুরুত্ব, একই ধরনের বাক্য, একই ধরনের ধারণা, একই ধরনের শব্দ থাকবে, সেগুলোকে আমি ব্যবহার করব। সেই রকম ভাবে বলতে গেলে কোনো রুলের ব্যবহার নেই এক্ষেত্রে। এই যে বাংলা ভাষায় যদি বলি এস, মানে সেন্টেন্স, মানে হচ্ছে গিয়ে সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড ভার্ব, বা হ্যাঁ যাই হোক, মানে এটা আমি ধরে নিলাম, বা প্রশ্নবোধক বাক্য মানে হচ্ছে ডাব্লিউ সাবজেক্ট, WH অবজেক্ট ভার্ব, বা সাবজেক্ট অবজেক্ট WH প্রশ্নবোধক চিহ্নটি, প্রশ্নবোধক শব্দটি WH বলতে,
তারপরে ভার্ব। ইংরেজির ক্ষেত্রে সেটা হয়ে যাবে WH ফার্স্ট, তারপরে আমি সেটাকে সাবজেক্ট বসাবো সেখানে, তারপরে ভার্ব বসাবো, এটসেট্রা এটসেট্রা। তো এই 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 ধরনের কোনো রুল বা কোনো বাক্য যখন বা কোনো শব্দ যখন বর্তমান থেকে অতীতে রূপান্তরিত হচ্ছে বা তাকে যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, সেরকম কোনো শব্দ সংক্রান্ত রুলও আমার ব্যবহার করতে হচ্ছে। এখানে কোনো সূত্র নেই, এখানে দুটো বাক্য, দুটো শব্দ, তার মধ্যে তার লেন্থ দেখো, তার তুলনাকে তুলনা করে দেখো, তার কোন কোন জিনিস কোন কোন জিনিসের সঙ্গে ম্যাচ করে, কোন জায়গাটা ম্যাচ করছে না, সেখানে আমাকে আবার রিঅর্ডার করে, রিকম্বিনেশন করে অন্য একটা বাক্য দেখো, তার থেকে বেটার বাক্য যদি পাও, একই রকম অ্যালাইনমেন্ট আছে, তাহলে সেই বাক্যটাকে নাও। তো এরকমভাবে এক্সাম্পল বেস সিস্টেম তৈরি হয়। প্রবলেম হচ্ছে কস্টলি কর্পাস ক্রিয়েশন, আপনি কতটা ওই একই মানে ইন্টারলিঙ্গার মতোই সমস্যা, কতটা হলে আর কি মানে কতটা পথ পেরোনোর পরে আপনি বুঝবেন যে আপনার একটা কর্পাস তৈরি হয়েছে, এটা ভালো কর্পাস। কম্পিউটেশনাল এফিসিয়েন্সি খুব কম, সেরকমভাবে রুল নেই, সেরকমভাবে ল্যাঙ্গুয়েজ মডেলিং নেই, শুধু একটি কর্পাস আর একটি কর্পাসের সঙ্গে যোগসূত্র হয়ে আছে। ভিগরাস পোস্ট এডিটিং দরকার হয়, মানে মানুষ আপনাকে আমি এই ধরনের কাজ করেছি, এখনও কিছু কিছু কাজ আমি এই ধরনের করে থাকি বিভিন্ন বাণিজ্যিক সংস্থার সঙ্গে। তো আমার অ্যাজ আ লিঙ্গুইস্ট এবং অ্যাজ আ কম্পিউটেশনাল লিঙ্গুইস্ট এই দুটি কাজ থাকে, এক হচ্ছে এই ধরনের কর্পাস বানানো এবং সেটার ইমপ্লিমেন্টেশন করা, এবং দ্বিতীয়টি হচ্ছে এই পোস্ট এডিটিং করা। এটা একটি ভীষণ খারাপ কাজ, ভীষণই খারাপ কাজ। বেশিরভাগ সময় দেখা যায় যে আপনি ধরে নিন 30-40% তাও ঠিকঠাক এলো, তাও খুবই বেসিক বাক্য। কঠিনতর বাক্য যখন আসছে, যখন যৌগিক বাক্য এটসেট্রা এই ধরনের বাক্য আসছে, তখন ইংরেজি থেকে বাংলার যে তুলনামূলক এক্সাম্পলগুলো ওরা মেশিনটি বানিয়ে আমায় দিচ্ছে যে দেখো এটা এটা ট্রান্সলেশন, সে মানে তার উদ্ভট উদ্ভট ট্রান্সলেশন পাওয়া যায়। সেগুলোকে অ্যালাইনমেন্ট করতে গিয়ে যে পোস্ট এডিটিংয়ে সময় দেয়, সেটা একটি কোম্পানির পক্ষে দেওয়া বেশ মুশকিলে। সেই জন্য এই ধরনের পোস্ট এডিটিং বা এই ধরনের সিস্টেমে একটু কস্টলি হয়ে যায়, একটু সময় সাপেক্ষ এবং খরচা সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়ায়। পরের স্লাইড প্লিজ। স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ, এইটা নিয়ে কথা বলার খুব প্রয়োজন আছে, তার কারণ হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচই মোটামুটি 1990-এর দশক থেকে এখনো পর্যন্ত 2016 অবধি বলা যায় এখনো যেগুলি ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ পাবেন। এখন হাইব্রিড বেশি, কিন্তু আর অন্যটি হচ্ছে নিউরাল মেশিন ট্রান্সলেশন, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অন্য বাকিগুলো সেরকমভাবে আর ব্যবহার হয় না। আইদার স্ট্যাটিস্টিক্যাল রুল বেসড নলেজ বেসডের একটা মিক্স, যেগুলো আমরা আলোচনা করলাম, ডিরেক্ট মেথড ব্যবহারই হয় না প্রায় বলতে গেলে, খুব ছোটোখাটো কিছু সিস্টেম ছাড়া, আর অথবা নিউরাল মেশিন ট্রান্সলেশন। তো স্ট্যাটিস্টিক্যাল এই কারণে আমাদের একটু জেনে রাখা দরকার, একেবারেই খুব সহজ বিষয় নয় স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশন কীরকমভাবে হয় অনুবাদ সেটা সেটা জানা। এই স্ট্যাটিস্টিক্যাল আগেরটিতে যাব, আগের আগের কন্টিনিউড নয়, প্রথম স্লাইডটিতে যাব। স্লাইড দেখতে পাচ্ছি না, সরি, একটু যদি স্লাইডটা দেখানোর বন্দোবস্ত করেন। স্লাইডটা দেখা যাচ্ছে না, হ্যালো, এবার দেখা যাচ্ছে, দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসলে প্রযুক্তির বড় গোলমাল, প্রযুক্তি ব্যাপারটাই খুব গোলমাল। হ্যাঁ হ্যাঁ, এইটা এরপরেরটা, হ্যাঁ না না এরপরেরটা দেখুন, কর্পাস বেস কন্টিনিউড হবে, হ্যাঁ এইটা থাক, হ্যাঁ এইটা ছবিতে দেখুন, প্যারালাল কর্পাস যেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, সেই প্যারালাল কর্পাস এখানে দরকার পড়ছে, একটা অ্যালাইনমেন্টের দরকার পড়ছে, কোন বাক্যের সঙ্গে কোন বাক্য কী ধরনের সেই অ্যালাইনমেন্টের একটা দরকার পড়ছে। প্যারালাল কর্পাস থেকে আমি একটা অ্যালাইড কর্পাস তৈরি, অ্যালাইন্ড কর্পাস তৈরি করছি, যেখানে বাক্যের সঙ্গে বাক্যের ম্যাপিং আছে, 1-to-1 করেসপন্ডেন্স আছে, শব্দের সঙ্গে শব্দের 1-to-1 করেসপন্ডেন্স আছে। তো সেটা থেকে তারপরে আমরা আসছি হচ্ছে
একটা মডেলিস্ট মডেল তৈরি করা, মডেল এস্টিমেশন, একটা প্রবাবিলিটি। দেখুন এখানে দুটি সূত্র আমি দিয়েছি, খুব খুব সহজ সূত্র, যারা জানেন তাদের পক্ষে, যারা জানেন না তাদের পক্ষে বোঝা বেশ কঠিন। তো এই 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 দুটি সূত্রতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমি একটি ভাষা থেকে যে আরেকটি ভাষায় তৈরি, একটি ভাষা থেকে আরেকটি ভাষায় অনুবাদ করব, তার যে ফাংশন বা তার যে প্রবাবিলিটি ফাংশন, যেটা PRE বাই এফ যদি ইংরেজি এবং ফ্রেঞ্চ ধরে নিই, এক্ষেত্রে ই যদি ইংরেজির হয়, এফ যদি ফ্রেঞ্চের জন্য বা ফরাসি ভাষার জন্য হয়, তাহলে সেটাকে কীরকমভাবে আমাকে কম্পিউট করতে হবে, যে প্রবাবিলিটি অফ ইংরেজি ইনটু প্রবাবিলিটি অফ সেই ফরাসি বাক্যকে ইংরেজিতে আমি কীরকমভাবে কেউ ট্রান্সলেট করছে কি না সেইটা, এই 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 এটাকে বেস থিওরেম বলা হয়। এই বেস থিওরেম থেকে আমি এক ধরনের প্রবাবিলিটি মডেলিং এস্টিমেশন তৈরি করতে পারি। ওই এস্টিমেশন থেকে, ওই অ্যালাইনড কর্পাস থেকে এস্টিমেশন তৈরি করে আমি একটি মডেল বানালাম, যেখানে আমাকে বলা হলো, আমি বললাম বা আমার সিস্টেম আমাকে বললো যে এরপরে এইটা আসে, এই বাক্যের এই শব্দের পরে এইটার প্রবাবিলিটি সব থেকে বেশি, কাজেই এই ট্রান্সলেশনটা, এই ট্রান্সলেশনটা, এই এই অনুবাদ, এই এই বাক্যের জন্য এই বাক্যটা একটা অনুবাদ, কারণ তার কিছু প্রবাবিলিটি আছে, এই বাক্যটার মধ্যে এই শব্দটা এইখানে এতবার এসছে আমার এক্সাম্পলে, কাজে কোনটার সব থেকে বেশি প্রবাবিলিটি, দশটা বাক্যের মধ্যে ছটা বাক্যে এই শব্দটা এই শব্দটার সঙ্গে এই এই ডিস্ট্রিবিউশনে এসছে, কাজে এইটা সব থেকে বেশি, যেহেতু প্রবাবিলিটি হিসেব করেছি আমি, কাজেই আমি মেশিন বললো এইটাই হচ্ছে তোমার মোস্ট প্রবাবল অনুবাদ বা ট্রান্সলেশন। সেটা যে সবসময় সত্যি হবে তার কোনো মানে, সবসময় সত্যি হবে তার একেবারেই কোনো মানে। পরের স্লাইডে যাব। হ্যাঁ, এবার স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশনের জন্য কি কি লাগে, একটি ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা নিয়ে কথা বললাম যে ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে কিরকম ভাবে প্রবাবিলিস্টিক স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি অফ দ্য ট্রান্সলেটেড ওয়ার্ড অর প্রেডিক্টিং দ্য ওয়ার্ড দ্যাট উইল বি ইয়োর ট্রান্সলেশন বেসড অন দ্য প্রিভিয়াস ওয়ার্ড, যে ওয়ার্ডটা আপনার আছে বা প্রিসিডিং ওয়ার্ড, সেই প্রিসিডিং ওয়ার্ডটার সঙ্গে পরবর্তী ওয়ার্ডটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি কতখানি সেই হিসেবে, যেটা সব থেকে বেশি সেইটাই আপনার মোস্ট প্রবাবল বেস্ট ক্যান্ডিডেট, এরকমভাবে ট্রান্সলেশন করা হয়। তো ট্রান্সলেশন মডেল, ওই বেস্ট ট্রান্সলেশন, হোয়াট ইজ দ্য বেস্ট ট্রান্সলেশন অফ এ গিভেন ওয়ার্ড, তো কারেক্ট ওয়ার্ড, গিভেন ওয়ার্ড, এই মেথড টু ফাইন্ড দ্য রাইট অর্ডার অফ ওয়ার্ড, সেটা নিয়েও আমি একটা ওই যেহেতু প্যারালাল কর্পাসের মধ্যে দিয়ে কাজ করবো, সেহেতু অ্যালাইন্ডও আছে, তাই আমি বলবো যে এই দশটা সেন্টেন্স তুমি দেখতে পারো, এই দশটা সেন্টেন্সের যে অর্ডারটা আছে এই বাংলায় হলে সেই অর্ডারটা এই এইটা হচ্ছে বেস্ট প্রবাবিলিটি, সেটা আমি তাকে মেশিনকে শেখাতে হবে, মেশিন শিখতে পারলে তখন সে গ্র্যাজুয়ালি সেই জিনিসটাকে কম্পিউট করবে, কম্পিউট করে বলবে যে এইটা তোমার রাইট ওয়ার্ড অর্ডার, এগুলোর মধ্যে কিছু কিছু ভুল থেকেই থাকে। তো ইনপুট যেটা দেবো বা টার্গেট সোর্স ল্যাঙ্গুয়েজ টেক্সট যেটা দেবো, কনসেকিউটিভ ওয়ার্ড, যেটাকে ফ্রেজ বেস বলা যেতে পারে, আমরা যখন টাইপ আলোচনা করি তখন বলেছি যে স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশনের অন্তত দু ধরনের সাব টাইপ হয়, একটা ওয়ার্ড বেস আর একটা ফ্রেজ বেস, তো ফ্রেজ বেস নিয়ে আমরা এখানে আলোচনা করছি। তো কিছু শব্দকে একত্র করলে যে ফ্রেজ তৈরি হয়, সেই কনসেকিউটিভ ওয়ার্ড ফ্রেজ কেন দরকার, কারণ আমার প্রিসিডিং কনটেক্সটাও দরকার, প্রিসিডিং ওয়ার্ডটাকেও দরকার। খুব ভালো করে খেয়াল করুন, এক্ষেত্রে কিন্তু আবার সেই ওয়ারেন উইভারের সেই সেই পুরনো হিসেবে আছে যে যতক্ষণ পর্যন্ত আমি না কনটেক্সট জানবো আসল ট্রান্সলেশনটা কি হবে সেটা জানা খুব মুশকিল। কাজে এই যে কম্পিউটেশনাল এফিসিয়েন্সি আজকে আমি পাচ্ছি তার গোড়ার কথা কিন্তু সেই ওয়ারেন উইভার। আবার তো এই প্রতিবেশটা পাওয়ার জন্য, এই কনটেক্সটা পাওয়ার জন্য আমাকে এই সোকল ফ্রেজটা তৈরি করতে, এই এক ধরনের ফ্রেজ তৈরি করা দরকার পড়ছে, ভার্ব ফ্রেজ হোক, নাউন ফ্রেজ হোক। যেমন একটা, যদি আমি একটা লোক বলি তাহলে এটা একটা নাউন ফ্রেজ, একটা লোক অমুক জায়গায় যাচ্ছে, আ পার্সন ইজ গোয়িং টুয়ার্ডস বা গোয়িং টু দ্যাট ডিরেকশন, হোয়াট এভার। সেখানে ওই দ্য পার্সন আর একটা লোককে আমাকে অ্যালাইন করতে হবে, দ্য পার্সনকে আমি চাইবো একটা লোক হিসেবে আসুক, তা এক হিসেবে না আসুক, সেক্ষেত্রে আমাকে রাইট অর্ডার অফ ওয়ার্ডসটাকে প্রেডিক্ট করতে হবে। ইচ ফ্রেজ ইজ ট্রান্সলেটেড ইন টু টিএল ফ্রেজ অ্যান্ড টিএল ফ্রেজেস ইন দ্য আউটপুট মে বি রেকর্ডেড, মানে আমি রেকর্ড করে রাখতে পারি যে এইটা আমার আউটপুট, আমি যেটা দিয়েছি প্যারালাল কর্পাস থেকে এইটা আমার আউটপুট, এটা এই এই অর্ডারটার হিসেবে এইটা সব থেকে ভালো ক্যান্ডিডেট। কাজে তুমি যখন করবে ভাই ট্রান্সলেশন তখন ওই আউটপুটটাকে মনে রেখো, ওইটা সেই জন্য রেকর্ডেডটা। অসুবিধা কী কী, কর্পাস কালেকশন খুব কস্টলি, আবার সেই যখনই কর্পাস কালেকশনের জায়গা আছে তখনই খুব মুশকিল। আমরা ডেটা নিয়ে কথা বলেছি প্রথম দিন,
যখন জাফর ইকবাল সাহেব কথা বলেছেন, তখন তিনি বলেছেন কর্পাস কালেকশন সম্পর্কে আমরা ওনারা কি ধরনের কাজ করছেন, কত কষ্ট হয়, কত সময় লাগে একটা কর্পাস তৈরি করতে। সঙ্গীত নিয়ে যারা কাজ করেন তারা জানেন একটা মিউজিকের কর্পাস তৈরি করার জন্য কি কি মানে মিটারিটার প্রয়োজনটাই কতটা বেশি, এবং তারপরে তো অরিজিনালি সেই ডেটাটাকে আপনি কীরকমভাবে সংরক্ষণ করবেন বা কী ফর্মে রাখবেন সেটা অন্য বন্দোবস্ত, এবং সেটা প্রচণ্ড সময় এবং খরচা সাপেক্ষ। এক্ষেত্রেও তাই, ভাষার ক্ষেত্রেও প্রথমত ডেটা কোত্থেকে পাবেন, ডেটা আপনাকে নিতে হবে ফ্রি সোর্স থেকে, নিউজ পেপার খবরের কাগজ থেকে নেবেন, আপনার যদি এমন বই থাকে যার কিনা কপিরাইট ক্লেম নেই তাহলে সেখান থেকে পেতে পারে, এরকম বইয়ের সংখ্যা কম আছে, বাংলায় এরকম বইয়ের সংখ্যা হয়তো আছে। তো সেই সমস্ত জায়গা থেকে আপনাকে কর্পাস তৈরি করতে হবে, সেটাকে ডিজিটাইজ করতে হবে। কর্পাস কিন্তু বানিয়ে আমি রেখে দিলাম সেরকমভাবে হয় না, কর্পাসকে ডিজিটাইজ করতে হবে। তার প্রসেস আপনারা শুনেছেন ইলাত্রিবাবুর বক্তব্যের মধ্যে, সেই বক্তব্যে কি সাংঘাতিক প্রসেস, কত 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 জিনিসের প্রয়োজন পড়ে, প্রি প্রসেসিং, পোস্ট প্রসেসিং, তো সেই জন্য এটা বেশ কস্টলি। লিমিটেড রিসোর্সের যারা কাজ করতে চান বা আমরা যারা গবেষক, আমাদের যেহেতু সংগতি খুব কম, সেহেতু এই ধরনের কাজকর্ম ইনস্টিটিউশনাল সুবিধে ছাড়া করা যায় না। যে কারণে আজকের আলোচনায় আমি ভেবেছি এইটা নিয়ে কথা বলবো যে এই এই কর্পাস তৈরি করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে, এই মেশিন ট্রান্সলেশনের জন্যই হোক, টিচিং লার্নিংয়ের জন্যই হোক, শুধুমাত্র প্রিজারভেশনের জন্যই হোক, যে কারণে থাকুক কর্পাস সাহিত্যের কর্পাস হতে পারে, খবরের কাগজের ভাষার কর্পাস হতে পারে, ঘরোয়া ভাষার কর্পাস হতে পারে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার আঞ্চলিক ভাষার ব্যবহারের কর্পাস হতে পারে, অপরাধের জায়গায় কর্পাস হতে। আজকের সময় দাঁড়িয়ে করোনা আবহে বা করোনার সময় যে যে ধরনের শব্দগুলো বাংলায় আসছে এবং সেগুলোর ব্যবহার হচ্ছে সেটার একটা কর্পাস হতে পারে। এই ধরনের প্রযুক্তিকে কাজ, এই মেশিন ট্রান্সলেশনের প্রযুক্তিকে কাজে লাগাতে গেলে বা ডিজিটাইজেশনকে কাজে লাগাতে গেলে কর্পাস বানানো খুব জরুরি। তো যেহেতু আপনারা সকলে ইনস্টিটিউশনে আছেন, ছাত্ররা তারা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে, নিজের শিক্ষকদের সঙ্গে কথা বলে, তাদের আনুকূল্যে যদি সম্ভব হয় কোলাবোরেশনে এরকম কর্পাস বানানো যেতে পারে যেগুলো ভবিষ্যতে প্রচুর কাজে আসবে, প্রচুর কাজে আসবে। এই মুহূর্তে কর্পাসের সংখ্যা নেই তা না, কিন্তু অল্প, যত বেশি কর্পাস হবে তত আমাদের মেশিন ট্রান্সলেশন বলুন, ডিজিটাইজেশনের অন্যান্য ব্যবহারে বলুন কাজে লাগবে। রেজাল্টস আর আনএক্সপেক্টেড আর দ্বিতীয় প্রবলেম, সুপারফিশিয়াল ফ্লুয়েন্সি ক্যান বি ডিসিভিং। একটা দুটো শব্দ বা একটা দুটো বাক্যে আপনি যেরকম দেখছেন তাতে আপনার মনে হলো বাহ এ তো আমার বেশ ভালো সিস্টেম, আমি তাহলে এটাকে কালকে মার্কেট করে দিই, আমি এটাকে বাজারে ছেড়ে দিই, বেশ ব্যবহার ট্যাবহার করা যাবে। এবার ফ্রেজে তো আপনি দেখলেন, ফ্রেজের আমরা যেরকমভাবে হিসেব করি, আমরা বলি ধরুন দুটি শব্দ আছে তাকে আমরা বললাম বাইগ্রাম, গ্রাম বলা হয় একটা ক্যারেক্টারকে বা একটা রিপ্রেজেন্টেশনকে কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্সের ভাষায় বা কম্পিউটেশনাল ভাষায়। তো এই একটা শব্দ যদি, এই প্রবলেম শব্দটা ধরুন ইউনিগ্রাম, একটা সিঙ্গল শব্দ, প্রবলেমস যদি একটা এসকে আমি আরেকটা আলাদা শব্দ ধরি যা কিনা এক ধরনের ইনফ্লেকশন, প্লুরাল ইনফ্লেকশন, তাহলে আমি সেটাকে বলবো টু গ্রামস। এক্ষেত্রে কর্পাস ক্রিয়েশন, এক্ষেত্রে এই দুটো শব্দকে আমি বলবো বাইগ্রাম। এবার ক্যান বি কস্টলি, তো 1, 2, 3, 4, 5 5 গ্রাম বলা যেতে পারে বা পেন্টাগ্রাম বলা যেতে পারে। এবার এই আমার ইউনিট যখন 2 থেকে 3 থেকে 4 থেকে 5 থেকে আস্তে আস্তে বাড়ছে, সেই সময় গিয়ে কিন্তু এই যে সুপারফিশিয়াল ফ্লুয়েন্সি, আমি ভাত খাই অবধি ঠিক আছে, কিন্তু আমি ভাত খাই কখন না যখন আমার খিদে পায়, এই পুরো বাক্য ট্রান্সলেট করে ইংরেজিতে বানানো, তখন সে পড়ে যাবে মুশকিল, কারণ তার একটা সুপারফিশিয়াল ফ্লুয়েন্সি লিমিটেশন আছে, সে একটা ফ্রেজ একটা লেভেলের একটা লেন্থের একটা দৈর্ঘ্যের ফ্রেজকে ট্রান্সলেট করতে পারে, তাকে তার বেশি আমি শেখাইনি, কাজে তাকে শেখাতে হবে, তার জন্য তাকে নতুন কর্পাস দিতে হবে, অর্থাৎ আবার সেই পুরোনো প্রসেস কস্টলি। Statistical machine translation doesn't work well between languages that have significantly different word orders, Japanese and European languages. এই মানে বাংলা অত দূর যেতেই হবে না, আমরা বাংলা ভাষার ক্ষেত্রে যদি দেখি বা এক্সাম্পলটাতেও যদি দেখি, সেক্ষেত্রে দেখবো যে ইংরেজির সঙ্গে জার্মান বা ডাচ ভাষাটির যে বাক্য তার একটা অ্যারেঞ্জমেন্টের পার্থক্য হচ্ছে, বাংলার ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই হবে। তো এটা যদি বারবার আমাকে প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে পোস্ট এডিটিং করতে হয়, তাহলে আর অটোমেটিক জেনারেশনের কি সুবিধে হলো, তাহলে তো সেই সুবিধাটাই হলো না যেটা আমি চাই, তাই না? তো সেই জন্য এটা একটা প্রবলেম্যাটিক সিচুয়েশন। পরের স্লাইডে যাব। এইবার হচ্ছে এই বর্তমানে যে জিনিসটা সব থেকে বেশি বাজার চলতি, সুবিখ্যাত, বহুল ব্যবহৃত, যাই বলুন, নিউরাল সিস্টেম। আইডিয়া কোথেকে আসছে? ধারণাটা আসছে আমাদের নিউরনস থেকে, আমাদের মস্তিষ্ক গঠনের প্রধান বেসিক গোড়ার উপাদান যে নিউরন সেলস বা কোষ,
সেগুলোর মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হয়। যখন আমরা মাথার সমস্ত জায়গাতেই মগজের বিভিন্ন জায়গাতে সেই নিউরনগুলি ছড়িয়ে আছে, কিন্তু জায়গা বিশেষে মাথার ডান দিকে বা দিকে সামনে পিছনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নিউরনের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের নিউরনের অ্যাক্টিভেশন হয়, অ্যাক্টিভেশন বা ফায়ারিং হয়। নিউরন ফায়ার করে, আপনি যদি কাঁদেন তাহলে একদিকের নিউরন ফায়ার করবে, ধরুন ডান দিকের নিউরন ফায়ার করলে। আপনি যদি ভাষা নিয়ে বা সঙ্গীত নিয়ে ভাবছেন, আপনি একটা গান শুনছেন, তাহলে আপনার মাথার বাঁ দিকের একটি বিশেষ অংশের নিউরনগুলো ফায়ার করবে। তো নিউরনের এরকম বিভিন্ন জোন মাথার মধ্যে, বিভিন্ন অংশ মোডালিটি রয়েছে, বিভিন্ন অবস্থান রয়েছে যেখানে যেখানে সেই বিশেষ জায়গাগুলোতে যখন নিউরন অ্যাক্টিভেটেড হয় তখন বিশেষ বিশেষ জিনিস, বিশেষ বিশেষ কাজ আমরা করতে পারি। ট্রান্সলেশনও সেরকম যদি একটা বিশেষ কাজ হয় তাহলে সেটার জন্য কিছু বিশেষ নিউরন আমাকে তৈরি করতে হবে আর্টিফিশিয়ালি, তার মধ্যে আমাকে একটা সিস্টেম তৈরি করতে হবে। সেই নিউরনগুলোকে পরস্পরের মধ্যে কানেক্টেড থাকতে হবে। 140 বিলিয়ন নিউরনের কথা যদি আমি মানুষের মগজে ভাবতে পারি, তার থেকেও হয়তো অনেক বেশি আমরা প্রকৃতভাবে, আমি অন্তত প্রকৃতভাবে এই মুহূর্তে ডেটাটা দিতে পারছি না, কিন্তু সেক্ষেত্রে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের জন্য একটি ভাষা থেকে আরেকটি ভাষায় অনুবাদ করবার জন্য ঠিক কতগুলি নিউরন লাগবে এটা বোঝানো বা বলে দেওয়াটা খুব মুশকিল। কিন্তু এই ধারণাটা খুব ইন্টারেস্টিং, এই আইডিয়াটা খুব ইন্টারেস্টিং, যে এতদিন আমরা রুল, কর্পাস, ডাইরেক্ট ট্রান্সলেশন, ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন অনেক কিছু চেষ্টা করেছি। এবার আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডিপ লার্নিং। এই ডিপ লার্নিং শব্দটাও খুব গুরুত্বপূর্ণ, আপনারা মাঝে মাঝেই শুনবেন। শেখা একটা, আপনি কর্পাস দিয়ে একটা মেশিনকে বা একটা সিস্টেমকে একটা জিনিস শেখাতে পারেন যে দেখো বাপু এই বাক্যের এই ট্রান্সলেশন, এই শব্দ কিন্তু ওইখানে যায়, ওখানে যায় না। এটা আমি বারবার তাকে বলে দিলাম, একটা বলে দেয়া একটা জিনিস, সুপারভাইজ লার্নিং যেটাকে বলে সেটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং বলা যায় বা ডিপ লার্নিং বলা যায়, যেক্ষেত্রে আমি সেরকমভাবে তাকে কিছু বলে দিচ্ছি না, কোনো সূত্র দিচ্ছি না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট 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 ভার্ব, কিলের সঙ্গে ইডি যোগ করলে কিলড হবে, আবার গোয়ের সঙ্গে ইডি যোগ করলে সেটা ওয়েন্ট হবে, এই ধরনের সিস্টেম আমি কিন্তু তাকে বলে দিচ্ছি না। যদি না শেখাই তাহলে মুশকিল হচ্ছে সে কিলডি বানাবে, আবার তার সঙ্গে গোয়ের সঙ্গে ইডি যোগ করলে সে গোয়েডি বানাবে, সে কিন্তু গান বা ওয়েন্ট বানাবে না, কারণ সেই এই ইররেগুলার সিস্টেমটা সম্পর্কে তার কম্পিউটারের কোনো ধারণা নেই, সিস্টেমের কোনো ধারণা নেই, প্রোগ্রামের কোনো ধারণা নেই। তো তাকে যখন আমি এটা শেখাতে পারছি, তারপরেও সে এরকম কাজকর্ম করছে যেখানে গোয়েড আসছে, যেখানে বাচ্চাদের ভাষার মতো ট্রান্সলেশন হচ্ছে, কারণ কম্পিউটেশন এফিসিয়েন্সি খুব বেশি না। সেখানে নতুনভাবে চেষ্টা করে দেখা গেল যে আমি যদি কম্পিউটারকে নিজের মতো করে ছেড়ে দিই, একটা বেসিক ডিজাইন করে, একটা এনকোডার, একটা ডিকোডার, এই ছবিতে দেখুন এনকোডার আছে, একটা এনকোডার, একটা ডিকোডার দিয়ে দিলাম, মাঝখানের যে প্রসেসটা, মাঝখানে যে ট্রান্সফারেন্সটা, এক ধরনের প্রপার ট্রান্সফার মডেলের ট্রান্সফার এটা না, কিন্তু এই যে ইনফরমেশন ট্রান্সফারেন্স এবং ইনফরমেশন ক্রিয়েশনের যে প্রসেসটা, পদ্ধতি, একটা নিউরন থেকে ছড়িয়ে একটা নিউরন, প্রত্যেকটা নিউরনের সঙ্গে প্রত্যেকটা নিউরনের চারদিকে যোগাযোগ কীরকমভাবে আদান প্রদান হচ্ছে, এটা সম্পর্কে এখনও আমরা খুব শিওর নই। কম্পিউটেশনাল জগতে আমরা যারা কাজ করি বা যারা নিউরাল মেশিন নিয়ে কাজ করেন তারা বলেন যে ইট ইজ এ ব্ল্যাক বক্স প্রবলেম, ভিতরে কী ঘটছে আমরা পরিষ্কারভাবে জানি। আমরা একটা দিক জানি এনকোডিং, যেখানে আমরা শব্দটা দিয়ে দিই, বাক্যটা দিয়ে দিই, আর আমরা জানি ডিকোডিংয়ে কী বেরোচ্ছে, কতখানি ঠিক বেরোচ্ছে, কতখানি ভুল বেরোচ্ছে, মাঝখানের প্রসেসটা সম্পর্কে একটা ধোঁয়াশা আছে। অ্যানালিসিস ইজ কল্ড এনকোডিং, দ্য রেজাল্ট অফ দ্য অ্যানালিসিস ইজ এ মিস্টিরিয়াস সিকোয়েন্স অফ ভেক্টরস। ভেক্টরস এই শব্দটার মানেটি কি, ভেক্টরস হচ্ছে আবার এক ধরনের একটু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, লিনিয়ার অ্যালজেব্রা কনসেপ্ট, আপনার থট ভেক্টর বলতে পারেন, এটাকে পারসেপ্টনও বলা হয়ে থেকেছে একটা সময়। বোঝানোটা একটু কঠিন, কিন্তু আপনি ধরুন আপনি একটি একটি একটা ডিসিশন তৈরি করবেন, একটা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তটা নেবার জন্য আপনি এমন একটি বন্দোবস্ত করলেন যেটা কতগুলি ইনপুটকে বা কতগুলি বিবেচনাকে ওজন করে আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনি ধরুন যাবেন বইমেলায়, খুব বাজে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, যদি না বুঝতে পারেন তার সম্পূর্ণ দায়িত্ব আমার, কিন্তু আপনি বইমেলায় যেতে গেলে আপনার তিনটে বিবেচনা আছে, এক হচ্ছে বৃষ্টি হলে যাবো কিনা, এক হচ্ছে বন্ধুর সাথে যাবো কিনা, আর এক হচ্ছে গাড়ি তো আমার নেই তাহলে গাড়ি না থাকলে যাবো কিনা। এবার ধরুন এক্ষেত্রে আপনি এক ধরনের কম্পিউটেশনাল মডেল তৈরি করলেন যেখানে প্রত্যেক ক্ষেত্রে ওই সিদ্ধান্তটার ওয়েটেজ হলো এক অথবা শূন্য অথবা একের মধ্যে, শূন্য হবে অথবা এক হবে। যদি আপনার গাড়ি থাকে তাহলে আপনি যদি যাবেন তাহলে সেক্ষেত্রে আপনার বিবেচনাটা হলো এক, যদি গাড়ি থাকে না তাহলে আপনি যাবেন না, আপনার বিবেচনা হলো শূন্য।
এরকম প্রত্যেকটি বিবেচনাকে আপনি তিনটি বিবেচনা, যে তিনটের কথা আমি বললাম, এখানে যদি 100, 100, 100 করে আপনি বিভিন্ন ধরনের ওয়েট দেন বা অ্যাসাইন করেন ভ্যালু, তাহলে যে মডেলটা তৈরি হচ্ছে যেটা এটাকে এনকোড করে আপনাকে পুরো জিনিসটাকে বলে দেবে যে আপনার কি করা উচিত, আপনি এটাতে এই ভ্যালু অ্যাসাইন করেছেন, যে বলেছেন আপনি যা এক বলেছেন অর্থাৎ আপনি যাবেন, আবার অন্যটায় আপনি বলেছেন বন্ধু না গেলে যাবেন অর্থাৎ ওখানে শূন্য, আবার এটাই আপনি বলেছেন যে যাবেন বৃষ্টি না হলে, তাহলে এটাই এক। এক্ষেত্রে পুরো ব্যাপারটাকে মিলিয়ে আপনার দাঁড়াচ্ছে এটা কি সিদ্ধান্ত, এই এনকোডিং এর কাজটা যে করছে সেটাকে আপনি এক ধরনের ভেক্টর বলতে পারেন, এটাকে এক ধরনের এই ভেক্টর বলা যেতে পারে, খুব খুব বেসিক একটা ধারণা। ট্রান্সফার ইজ কল্ড ডিকোডিং অ্যান্ড ডাইরেক্টলি জেনারেটস টার্গেট ফর্ম উইদাউট এনি জেনারেশন ফেজ, এখানে কোনো জেনারেশন ফেজের গল্প নেই। একটা কমপ্লেক্স পাইপ লাইন যেটা আমরা দেখছিলাম স্ট্যাটিস্টিক্যাল মেশিনের ক্ষেত্রে সেরকম কিছু নেই। পরেরটায় যাবো, পরের স্লাইডে যাবো, এরপরেরটা ওই একই নিউরাল মেশিনেরই কথা এখানে আসছে। পরবর্তী ধাপে যখন ডিকোডিং হচ্ছে তখন এখানে দেখুন অ্যাটেনশন মডেলের কথা বলা আছে। এগুলো একটু স্পেসিফিক টার্ম, এগুলো খুব সহজভাবে যে বলে দেয়া যাবে তা নয়, একটু সেরকমভাবে বললে বলা যায় যে অ্যাটেনশন অর্থে এই যে আপনি তিনটে ডিসিশন নিলেন তার মধ্যে কোনটাই আপনি সবথেকে বেশি গুরুত্ব দেবেন সেটাই হচ্ছে না আপনার অ্যাটেনশন। আপনি বন্ধুদের সাথে যাওয়াটাই সবথেকে গুরুত্ব দেন, নাকি বৃষ্টি না হলে যাবো, বৃষ্টি হলে যাবো না এই ব্যাপারটাই সবথেকে গুরুত্ব দেন, নাকি গাড়ি থাকলে যাবো বা না থাকলে যাবো না এই ব্যাপারটাই গুরুত্ব দেন, এর মধ্যে যেটাই আপনি বেশি গুরুত্ব দেবেন সেইটা আপনার ডিকোডিং এর ক্ষেত্রে অ্যাটেনশনের কাজ করবে। যে কোনো একটাই আপনি অ্যাটেনশন দিতে পারেন, যে কোনো দুটোই আপনি অ্যাটেনশন দিতে পারেন। এবার এটা তো এখানে ছবিটা খুব পরিষ্কার করে নেই, আমি একটা গ্রাফিক্স ব্যবহার করব ভেবেছিলাম কিন্তু যে কোনো কারণেই হোক সেটা এখানে আমি করতে পারিনি। সেখানে থাকলে আপনারা দেখতে পেতেন যে এই ধরনের ওয়েটেজ যখন আমি বিভিন্ন জিনিসের ওপর দিচ্ছি, বিভিন্ন বিবেচনার ওপর দিচ্ছি, সেটা আরও কতগুলো বিবেচনা তৈরি করছে বাকি বিবেচনাগুলোকে কনসিডার করে, তো আরও কিছু ভেক্টর তৈরি হচ্ছে, সেই ভেক্টরগুলো আবার প্রত্যেকটা বিবেচনার সঙ্গে জুড়ছে, জুড়ে একটা কমপ্লেক্স, ভীষণ কমপ্লেক্স নেটওয়ার্ক তৈরি হচ্ছে যার একটা আউটপুট আছে, সেই আউটপুটটা হচ্ছে একটা ট্রান্সলেশন। এক্ষেত্রে ওই একটা ফ্রেঞ্চ উদাহরণ দেওয়া আছে ছবিতে, স্মার্ট মাউস, আগেরটায় যদি দেখেন ছবিটা তাহলে সেটাই বাক্যটা দেওয়া ছিল, সেইটার একটা ডিকোড করেও দ্য স্মার্ট মাউসটাকে বার করতে পেরেছে এক্ষেত্রে। দ্য টার্গেট কনটেক্সট জেনারেটেড টুগেদার উইথ দ্য প্রিভিয়াস ওয়ার্ড অ্যান্ড উইচ রিপ্রেজেন্ট সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টেটাস অফ দ্য ট্রান্সলেশন, এটা ডিকোডারের কাজ। ওয়েট, আমি ওয়েটের কথা বললাম, সোর্স কনটেক্সট, এখানে সোর্স কনটেক্সট হচ্ছে গোড়ার দিকে কনটেক্সট 1, কনটেক্সট 2, কনটেক্সট 3 অ্যাটেনশন মডেলের নিচে, আর তারপরে আপনি যে টার্গেট কনটেক্সট তৈরি করছেন সেটা এইখানে ডিকোডারের তলায় আসছে। এইরকম মোটামুটি এমন একটা জিনিস ধরে নিন যাতে কোনো সূত্র নেই, যাতে কোনো প্যারালাল পারপাস নেই, কিছু ইনফরমেশন আছে, অবশ্যই কিছু ইনফরমেশন ছাড়া মেশিন কাজ করতে পারে না, কিন্তু বাকিটা সে নিজে নিজে শিখছে, কনটেক্সট থেকে কনটেক্সট চেঞ্জ হচ্ছে, ভেক্টর থেকে ভেক্টর চেঞ্জ হচ্ছে, তাদের মধ্যে যোগসূত্র তৈরি হলে রেজাল্টটা কোথা থেকে বেরোবে সেই পরিষ্কার হিসেব, গাণিতিক হিসেব কিন্তু এখনও নেই। তবে যেরকমভাবে প্রযুক্তি এগোচ্ছে খুব বেশি দিন হয়তো লাগবে না। পরের স্লাইড, হ্যাঁ, এখানে আমি একটা তুলনামূলক করার চেষ্টা করেছি, এটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করেছি। দেখুন ফিচারগুলো যদি আমি একদম ডান দিকে রেখেছি, কোর এলিমেন্ট মানে একদম বেসিক গোড়ার কথা কি কি, গোড়ার প্রয়োজনগুলো কি কি, যা যা লাগে একটা SMT মানে স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশন, NMT মানে নিউরাল মেশিন ট্রান্সলেশন। স্ট্যাটিস্টিক্যালি আপনার লাগছে শব্দ, শব্দবন্ধ যদি বলেন ফ্রেজ, যা যাই বাংলা করুন আপনি, একটি মানুষ, একটি, এই দুটোই নাউন ফ্রেজ। আর এর লাগছে ভেক্টর, সেই কনটেক্সট ভেক্টর, যেটা এক খুব খুব মানে ভাষাভাবে আমি আপনাদের বললাম যে একটা ডিসিশন মেকিং প্রসেসে সাহায্য করছে, একটা কনটেক্সট, একটা থট তৈরি করতে সাহায্য করছে, যে এই এই বিবেচনা হলে এই এই সিদ্ধান্ত হবে, এইটা একটা ধরুন একটা নিউরনের মতো, একটা ভেক্টরের মতো, পারসেপ্টন ও বলা যেতে পারে। এরপরে হচ্ছে নলেজ বেসটা কী ধরনের, একজনের হচ্ছে ফ্রেজ টেবল, যে এই এই ফ্রেজ আছে, এইটা একটি লোক, একটি, এক প্লাস টি জুড়ে একটি হলো, এক প্লাস টি জুড়ে একটির সঙ্গে আরেকটি জুড়লাম, একটি ও আরেকটি হলো, একজন একের সঙ্গে জন জুড়লাম, একজন তার সঙ্গে লোক জুড়লাম, একজন লোক, এটা একটা নাও বড় নাউন ফ্রেজ হলো। তো এইরকমভাবে আমি একটা ফ্রেজ টেবিল, বিভিন্ন রকমের ফ্রেজ তৈরি করতে পারি, অ্যাডজেক্টিভ ফ্রেজ, দারুণ গন্ধ, সুগন্ধ, খুব বাজে গন্ধ, পুঁতিগন্ধ, এরকম আলাদা আলাদা করে আমি অ্যাডজেক্টিভের ফ্রেজ তৈরি করলাম, তাড়াতাড়ি যাব, আস্তে আস্তে যাব, অ্যাডভার্বের ফ্রেজ তৈরি করলাম, তার সঙ্গে আমি অ্যালাইন করলাম প্যারালাল টেক্সট, প্যারালাল কর্পাস, মাফ করবেন, ইংরেজি প্যারালাল কর্পাস, সেগুলোকে 1-to-1 ম্যাপ করে দিলাম, যে এটা এটার ক্ষেত্রে ওটা বলবে, এটার ক্ষেত্রে ওটা বলবে।
লার্নড উইথ ওয়েটের ধারণাটা যেটা আমি বললাম, কোন বিবেচনার ক্ষেত্রে আপনি কি ধরনের ওয়েট দেবেন সেটা নির্ভর করছে আপনি কোন কোন বিবেচনাটায় অ্যাটেনশন দিতে বেশি চান, সেইটা ও ভেক্টরগুলি যেরকমভাবে শিখবে নিজের আদান প্রদানের মধ্যে দিয়ে সেইটাই হচ্ছে তার নলেজ বেস, সেটাই তার শেখার জায়গা। এক্ষেত্রে শেখার জায়গা ফ্রেজের টেবিল, রুলের ক্ষেত্রে বা সূত্রভিত্তিকের ক্ষেত্রে শেখার জায়গা সূত্র, এক্ষেত্রে শেখার জায়গা হচ্ছে ওই লার্নড উইথ বা ভেক্টরগুলো যেরকমভাবে ব্যবহার করে। ট্রেনিং খুব স্লো কমপ্লেক্স পাইপলাইন, পাইপলাইন মানে আপনি ধরেন পুরো ব্যবস্থাটার কথা বলছি, মানে ছবিগুলোতে যেরকম সিস্টেম দেওয়া আছে, প্রথমে আপনি সোর্স ল্যাঙ্গুয়েজ দিলেন, তারপরে এই মর্ফ অ্যানালাইজার, তারপরে একটা ডিকশনারি এলো, তারপরে এই এই জেনারেশন হলো, তারপরে এই এই হলো, তারপরে একটা এই জেনারেশন হলো, এটসেট্রা এটসেট্রা। এই পুরো পাইপলাইনটা কমপ্লেক্স, অনেকগুলো পর্যায় আছে, অনেকগুলো স্টেজ আছে। উল্টো দিকে মোর এলিগেন্ট সিম্পল পাইপলাইন, কি লাগছে কিছু ধারণা, কিছু বাক্য, আমি একটা ইনপুট বাক্য দিচ্ছি, সেই ইনপুট বাক্যটার মধ্যে কিছু ওয়েট দিচ্ছি, কিছু কিছু শব্দে হোক, কিছু ক্যারেক্টারে হোক অ্যাটেনশন দিচ্ছি, সেইটা থেকে সে শেখার চেষ্টা করছে। কোনো ডিকশনারিও নেই, কোনো এইও নেই, কোনো অ্যানালাইজারের প্রয়োজনও নেই, কিছুই নেই। মডেল সাইজ অবশ্যই, এতগুলো জিনিস নিয়ে তৈরি করতে গেলে একটা লার্জ মডেল সাইজ, এক্ষেত্রে মডেলটা কমপ্লেক্স, এনএমটি মডেল কমপ্লেক্স কিন্তু ছোট। ইন্টারপ্রিটেবিলিটি অর্থাৎ বোঝা যায় কতখানি, ধারণা করা যায় কি কীরকম কাজ হচ্ছে, কীভাবে কাজ হচ্ছে, আপনার স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশনের ক্ষেত্রে সেটা মোটামুটি বোঝা যায়, কারণ আপনি মাঝে মাঝে কিছু কিছু জিনিস অ্যাটিনিউয়েট করতে পারেন, এটাকে কমিয়ে দিতে পারেন, সূত্র কিছু কম করে দিলেন, ডিকশনারিতে কিছু ওয়ার্ড বেশি করে দিলেন, প্যারালাল পারপাসটা একটু বাড়িয়ে দিলেন, তো আপনি আপনার হাতের মধ্যে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওপেক, মানে আমি পুরোপুরি বলতেই পারছি না কি ওরা কীরমভাবে নিজেদের মধ্যে আদান প্রদানটা করছে, এই যে লার্নড ওয়েটসের আদান প্রদানটা ফ্যাক্টর কীরমভাবে করছে, কীরমভাবে করে আলটিমেটলি একটা সিদ্ধান্তে পৌঁছে যে এই বাক্যটার এইটা ট্রান্সলেশন, সেটা যতই সঠিক হোক, এই সঠিক পন্থাটা কীভাবে সে পৌঁছচ্ছে সেটা বলা খুব মুশকিল। হ্যান্ড রিটন টেক্সটের ক্ষেত্রে, ওসিআর এর ক্ষেত্রে আমরা এনএমটি ব্যবহার করি, গুগল বিশেষ করে ব্যবহার করে, সেখানে আপনি যেরকমভাবেই ছয় লিখুন না কেন, ওই পুরো পিক্সেল এরিয়ার মধ্যে ও কিন্তু ওই ডিস্ট্রিবিউশনটাকে খেয়াল করে শিখে নিয়ে আপনাকে বলে দিতে পারে যে দশটা ডিজিটের মধ্যে ওটা ছয়ই, ওটা সাত নয়, সেটা নানান রকম হিসেবে আছে, নানান রকম অংশে ভাগ করে, নানান রকম ভাবেও ভাঙতে পারে, এবং প্রত্যেকটা ভেক্টর ছোট ছোট জিনিসগুলো নিয়ে, কেউ ধরুন ছয়ের গোল্লাটা নিয়ে, কেউ ছয়ের আঁকশিটা নিয়ে, সেটাকে নানান পর্যায়ে ভেঙে অ্যানালাইজ করে পরস্পরের সঙ্গে সংযুক্তিকরণ করে একটা ছয় তৈরি করে, কিন্তু সেই প্রসেসটা আমরা ধারণাই করতে পারি, খুব পরিষ্কারভাবে বলতে পারবো না এখন। লিঙ্গুইস্টিক নলেজ আমাদের প্রয়োজন হয় স্ট্যাটিস্টিক্যাল মেশিনের ট্রান্সলেশনের ক্ষেত্রে, আমাদের যখনই কোনো কর্পাস তৈরি করতে হয় ভাষাতত্ত্বের জ্ঞান থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়, কী ধরনের বাক্য থাকবে সেই বাক্য সঠিক বাক্য কি, তার গ্রামাটিক্যাল ভুল আছে সেখানে, প্রয়োজন অনুপাতে কী কী ধরনের শব্দ লাগবে, এই শব্দের শব্দতত্ত্ব গঠিত বা শব্দতত্ত্বজনিত যে সমস্ত স্ট্রাকচার সেগুলো সব আছে কি না, সেগুলো জানার জন্য একটা কর্পাস বানাতে আমার ভাষাতত্ত্বের নলেজ বা জ্ঞান দরকার। এনএমটির ক্ষেত্রে এখনো পর্যন্ত এখন চেষ্টা হচ্ছে কিছু কিছু নতুন ধরনের কাজে কিছু কিছু রুল বেসড সিস্টেমকে, ভেক্টরকে শেখানোর চেষ্টা হচ্ছে রুল বেসড সিস্টেম দিয়ে। খুব অল্প 2019 সালে একটি কাজ হয়েছে জাপানিজে, আমি সেটা মেনশন করিনি এখানে কারণ তার মডেল বোঝা বা তার বক্তব্যটা বোঝার জন্য একটু ইন্ট্রোডাকশন আমাদের সকলের দরকার পড়বে তো, কিন্তু বক্তব্যটা হচ্ছে এখনো পর্যন্ত ফুল ফ্লেজড লিঙ্গুইস্টিক্স নলেজের অ্যাপ্লিকেশনের জায়গাটা নিউরাল মেশিন ট্রান্সলেশন নেই, এবং যে কারণে আমি পরে বলবো যে গুগল ট্রান্সলেট জাতীয় ট্রান্সলেশনে আপনি যদি ট্রান্সলেট করতে দেন বা অনুবাদ করতে দেন দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর ট্রান্সলেশন আসছে। ওপেন সোর্স টুল কিট মানে যেটা সবাই ব্যবহার করতে পারে, এটা আপনার মাফ করবেন স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশনের ক্ষেত্রে মোজেস নামের একটি এরকম ওপেন সোর্স টুল কিট আছে, আপনি কম্পিউটারে যদি গুগলে খুঁজেন MOSES মোজেস তাহলে আপনি সেই পেজে চলে যাবেন, একদম পরিষ্কার করে প্রথম থেকে কী করে ব্যবহার করতে হয়, কী কী জিনিস লাগে, কী কী তৈরি করতে হয়, সেগুলো তৈরি করার পদ্ধতি সব মোজেসে বলে দেওয়া আছে। তো একজনের পক্ষে আজকের দিনে দাঁড়িয়ে একটা স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশন টুল ব্যবহার করা সম্ভব, কারণ মোজেসের মধ্যেই কিছু কিছু ডেটাবেস আছে অর্থাৎ কিছু কর্পাস আছে, সেই কর্পাসগুলো ব্যবহার করে আপনি ইংরেজি বা ইউরোপিয়ান ভাষার কর্পাসই বেশি যদিও বাংলার কিছু কিছু কর্পাস আপনি নিয়ে এসে কাজ করতে চেষ্টা করতে পারেন। আর ওপেন সোর্স টুল কিট নিউরাল মেশিন ট্রান্সলেশনের ক্ষেত্রে যেহেতু এত স্মল একটা মডেল সাইজ এবং মোর এলিগেন্ট ট্রেনিং, খুব সহজ ট্রেনিং, মানে ট্রেনিং এর ব্যাপারটা আপনি কিছুতেই বুঝতে পারছেন না, তাই যতটুকু শেখানো ততটুকুই শেখাতে পারছেন, সেই ক্ষেত্রে সেরকমভাবে সহজ, রিসোর্সেস প্রচুর, ইন্ডাস্ট্রি ইউজেজ এখনো পর্যন্ত আছে,
স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশনের ক্ষেত্রে নিউরাল মেশিন ট্রান্সলেশনের ইন্ডাস্ট্রি ইউজেজগুলো একটু খেয়াল করুন। আমাদের জীবন জড়িয়ে রেখেছে যে দুটো জিনিস, যে দুটো ছাড়া আমাদের বোধ হয় চলবে না, মানে লোডশেডিং কারেন্ট অফ হয়ে গেলে, পাওয়ার কাট হলেও আমাদের জীবন, যদি ইন্টারনেট থাকে একটু সময় কেটে যায়। এই যে বিশেষ করে আজকের দিনে মধ্যবিত্তের কাছে এই গুগল এবং ফেসবুক প্রচণ্ড প্রয়োজনীয় জিনিস, তারা নিউরাল মেশিন ট্রান্সলেশন পদ্ধতি ব্যবহার করছে 2016 সালের পর থেকে। পরের স্লাইডে যাব। প্লিজ বাইশ নম্বর স্লাইড। এরপর ঠিক এর পরের স্লাইডটি দুটি সিস্টেমের মধ্যে পার্থক্য করা বেসিক্যালি এখানে, এটার শিরোনামটা একটু ভুল হয়ে গেছে আমার। আমি যেটা বলতে চাইছিলাম যে সমস্ত সিস্টেমের মধ্যে পার্থক্য, না ঠিকই আছে, আমি ভেবেছিলাম দুটি সিস্টেম লিখেছি, মাফ করবেন। তো প্রথম বাঁদিকের চারটা যদি একটু খেয়াল করে দেখতে পারেন, এটাকে ক্লিক করে বড় করলে দেখা যাবে, সেটা হচ্ছে যে এই আপনার ট্রান্সলেশনের কোয়ালিটি যদি আমি এক্স অ্যাক্সিসে পুট করি আর ট্রান্সলেশনের পেয়ার, মানে ল্যাঙ্গুয়েজ পেয়ার, যে দুটি ল্যাঙ্গুয়েজকে আমি ট্রান্সলেট করছি, ইংরেজি স্প্যানিশ, ইংরেজি ফ্রেঞ্চ, ইংরেজি চাইনিজ, স্প্যানিশ ইংলিশ, ফ্রেঞ্চ ইংলিশ বা চাইনিজ ইংলিশ পরপর যেরকম দেওয়া আছে, তাহলে দেখুন প্রথমটা হচ্ছে ফ্রেজ বেসড মেশিন ট্রান্সলেশন, মানে এক ধরনের রুল বেসড এবং স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশন। তারপরেরটা হচ্ছে নিউরাল, GNMT, মানে গুগলস নিউরাল নেটওয়ার্ক, গুগলস নিউরাল মেশিন ট্রান্সলেশন। গুগল এখন যে সিস্টেমটি ব্যবহার করে সেটি কোথায় গেছে ফ্রেজ বেস থেকে, তার অ্যাকিউরেসির জায়গাটা কতখানি বেড়ে গেছে, 4 থেকে প্রায় 4.5 হয়ে গিয়ে 5-এর কাছাকাছি চলে যাচ্ছে, 5-এর ছাড়িয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সলেশন কোয়ালিটি, যদি আমি 1 থেকে 6-এর মধ্যে প্লট করি। আর শেষে দেখুন সব থেকে উপরে আছে হিউম্যান কোয়ালিটি। এটা কিছু করার নেই, মানে আমরা এখনো পর্যন্ত মানুষ হিসেবে সব থেকে ভালো ট্রান্সলেট করি, সেটা অনস্বীকার্য। কিন্তু গ্র্যাজুয়ালি নিউরাল মেশিন ট্রান্সলেশন কিন্তু ওই শিখতে 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 যেরকমভাবে আমাদের নিউরাল নেটওয়ার্ক কাজ করে আমাদের মস্তিষ্কে, সেরকমভাবে ওই জায়গাটায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। পাশেরটায় দেখুন ডান দিকের স্লাইড যেটা আছে, সেখানে বিভিন্ন ধরনের সময়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিস্টেম, তার মধ্যে এই মুহূর্তে MT কোয়ালিটি ওইরকমভাবেই অন্যরকম একটা গ্রাফে প্লট করে দেওয়া আছে। সব থেকে বেশি ভালো কোয়ালিটি এই 2018-এর পর থেকে নিউরাল নেটওয়ার্কের সময় আসছে। পরের স্লাইডে যাব প্লিজ। এটা হচ্ছে একটা ইভ্যালুয়েশন মেট্রিক, আমি আর বেশি এটার মধ্যে যাচ্ছি না, তার কারণ হচ্ছে আমাদের হাতে সময় আর নেই, আমি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, আমি আর এটা নিয়ে খুব একটা বেশি বলছি না। কিন্তু এটুকু বলে রাখছি যে ইভ্যালুয়েশনের অর্থ হচ্ছে অটোমেটিক ইভ্যালুয়েশন, আমি যখন একটা আউটপুট জেনারেট করবো একটা ইনপুট থেকে ট্রান্সলেশন হিসেবে, সেটা কতখানি ভালো ট্রান্সলেশন হলো তার একটা রেঞ্জ আছে। যেরকম প্রিন্সিপাল যেখানে আমি লিখেছি, যেখানে লাস্ট পয়েন্টে দেখুন মেজার্ড অন এ স্কেল অফ 0 to 1, 1 to 10 অর 1 to 100 হতে পারে। তো যখনই সেটা 70 বা 80% বেশি হয়ে যাচ্ছে, 8-এর ওপর হয়ে যাচ্ছে বা 0.8-এর ওপর হয়ে যাচ্ছে, তখন সেটা একটা ভালো ট্রান্সলেশন। পুরোপুরি 1 যদি পেয়ে যাই বেস্ট ট্রান্সলেশন, সেই ধরনের ক্ষেত্র খুব কম, সেই ধরনের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাও বেশি। এবার আমি প্রথমে বলেছিলাম যে 3টি পয়েন্ট আছে আমাদের যেটা দেখতে হয়, সেটা হচ্ছে যে অটোমেটিক ইভ্যালুয়েশনের ক্ষেত্রে 1 হচ্ছে আমাদের দেখতে হবে কতটা সমান ট্রান্সলেশন হলো, সেটার জন্য প্রত্যেকটি শব্দ, মানে একটি 3 শব্দের বাক্য আর একটি 3 শব্দের বাক্যে পরিণত হলো নাকি 4 শব্দের বাক্য হয়ে গেল, সেক্ষেত্রে আমরা ওই প্রত্যেকটি শব্দের উপর ওয়েট দিয়ে দেখতে পারি। যদি 4 শব্দ হয় তাহলে হয়তো একটু বাজে ট্রান্সলেশন হলো, যদি 3 শব্দে করতে পারি তাহলে বেটার ট্রান্সলেশন হলো, এটাকে বলে ওয়ার্ড ওয়েটেড। সেরকমভাবে আমি একটা করতে পারি ইভ্যালুয়েশন মেট্রিক তৈরি করতে পারি, গ্রামাটিক্যালিটি দিয়ে আমি একটি ইভ্যালুয়েশন মেট্রিক তৈরি করতে পারি, যে এই প্রত্যেক কটা ওয়ার্ড আমি মেপে মেপে দেখবো যে ডিকশনারিতে আছে কিনা, এই শব্দগুলো ডিকশনারি হয় কিনা, মানে এগুলো মানে হয় কিনা, ব্যবহার হয় কিনা, তাহলেই সেটা সঠিক, সেটা এক ধরনের মেট্রিক হতে পারে। একটা রেফারেন্সে দেখুন, এখানে আমি একটা ছোট্ট টেবিল দিয়েছি যে আই অলওয়েজ ডু রেফারেন্স সেন্টেন্স, যদি আমি বলি রেফারেন্স হচ্ছে মানে যেটার সঙ্গে আমি মেলাবো, রেফারেন্স আমার 3টে সেন্টেন্স আছে ট্রান্সলেশনের ক্ষেত্রে, আই অলওয়েজ ডু, আই ইনভেরিয়েবলি ডু, আই পারপেচুয়ালি ডু,
এই তিনটে যদি আমার রেফারেন্স বাক্য হয় আলাদা আলাদা, আর জেনারেশন একটা স্ট্যাটিস্টিক্যাল মেশিন দিয়েই না হয় আমি জেনারেট করলাম, আমার প্রথম বাক্যটা হলো আই অলওয়েজ ইনভেরিয়েবলি পার্সিয়ালি ডু, তিনটেই রয়েছে। ক্যান্ডিডেট দ্বিতীয় হলো আই অলওয়েজ ডু। এবার সেক্ষেত্রে আমার ইভ্যালুয়েশন সিস্টেম এরকমও হতে পারে যে বলবে যে আপনার বেস্ট ক্যান্ডিডেট হচ্ছে এই এন গ্রাম, আই অলওয়েজ, এগুলো সব এক একটা গ্রাম, গ্রাম একটা শব্দ ব্যবহার করে টেকনিক্যাল টার্ম, তো এই সব থেকে বেশি এন গ্রাম ম্যাচ করছে, দেখুন আই অলওয়েজ ডু তিনটে গ্রাম, আই অলওয়েজ ডু দু নম্বর ক্যান্ডিডেট তিনটে গ্রাম, তো বেস্ট ম্যাচিং ক্যান্ডিডেট এখানে হচ্ছে টু। এইরকম ভাবে একটা ইভ্যালুয়েশন মেট্রিক্স তৈরি হয়, ব্লু স্কোর যেটাকে বলে, আমি প্রথম থেকে বলেছি বাইলিঙ্গুয়াল ইভ্যালুয়েশন আন্ডার স্টাডি, অটোমেটেড ইভ্যালুয়েশন হয়, কোনো হিউম্যান জাজমেন্টের দরকার পড়ে না, স্পিডি ইভ্যালু, খুব তাড়াতাড়ি ইভ্যালুয়েশন করে, অনেকগুলো সেন্টেন্সের ইভ্যালুয়েশন একসঙ্গে করে ফেলতে পারে, এবং রেফারেন্স ট্রান্সলেশন, এই যে এখানে আমি রেফারেন্স ট্রান্সলেশন দিয়েছি একদম বাঁদিকের কলামে, আই অলওয়েজ ডু, আই ইনভেরিয়েবলি ডু, আর পারপেচুয়ালি ডু, এটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে বেস্ট ক্যান্ডিডেট ডিসাইড করে। সেই বেস্ট ক্যান্ডিডেট ডিসাইড করেন তিন চার ধরনের উপায় থাকতে পারে, যেরকম আমি বললাম যে এনগ্রামের লেন্থ দেখা যেতে পারে, এছাড়া দেখা যেতে পারে গ্রামাটিক্যালিটি, এছাড়া দেখা যেতে পারে ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি কোনটার বেশি, সে যেরকমভাবে আপনি চান আপনার সিস্টেমকে আপনি সেরকম ভাবে টিউন করতে পারেন। এছাড়াও কিছু ইভ্যালুয়েশন সিস্টেম আজকের যুগে ব্যবহার করা হয়, যেমন জেনারেল টেক্সট ম্যাচার, ট্রান্সলেশন এডিট রেট, একটা শব্দের কতবার বেশি ট্রান্সলেশন হচ্ছে সেটাকে হিসেব করে দেখা যেতে পারে, বা ডাইনামিক কোয়ালিটি ফ্রেমওয়ার্ক, এগুলো একটু ডিটেলে বলতে গেলে আর একটু বেসিক আলোচনা করে নিতে হবে। পরের স্লাইডে যাব, পরের স্লাইডে হচ্ছে এই মুহূর্তে কারেন্ট সিস্টেমগুলো, এই মুহূর্তে যে সিস্টেমগুলো ব্যবহার হচ্ছে সারা পৃথিবীতে, 2016 সাল থেকে দেখুন গুগল জিএনএমটিতে চলে গেছে, তার ফ্রেমওয়ার্ক হচ্ছে, ফ্রেমওয়ার্ক মানে যে বিশেষ কাঠামোর মধ্যে এই ধরনের নিউরাল মেশিন নিউরাল মেশিন ট্রান্সলেশন ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে টেনসরফ্লো। টেনসরফ্লো সম্পর্কে আপনারা কোর্সেরা বা ইউডেমি একাডেমি এইগুলোতে আজকাল দেখবেন অনেক রকমের ভার্চুয়াল কোর্সেস হচ্ছে, অল্প পয়সায় এই কোর্সগুলো আপনারা করতে পারেন মেশিন লার্নিংয়ের জন্য, খুব কঠিনও কিছু নয়, কিছু বেসিক অঙ্কের প্রয়োজন হয় বটে, কিন্তু আপনি যদি একটু সময় দেন তাহলে এগুলো শেখা যেতে পারে, বা এই টর্চ বা টেন্সর টু টেন্সর এই ধরনের ফ্রেমওয়ার্কগুলো শেখা যেতে পারে। মাইক্রোসফট ব্যবহার করছে, ফেসবুক ব্যবহার করছে ফেয়ারসেক এনএমটি ইমপ্লিমেন্টেশন, গুগল ব্যবহার করছে ট্রান্সফর্মার, সেটা এখন বদলেছে, 2017 হিসেব দিয়েছে আমি, তারপরে বদলেছে, অ্যামাজন ব্যবহার করছে সক আই, পরেরটায় যাব। আচ্ছা, এইবার ইন্ডিয়ান সিচুয়েশনে আমি এসেছি, ইন্ডিয়ান সিচুয়েশনে আমি খুব এটা একটু পরিষ্কার করে বড় করে দেখতে পারলে সুবিধা হবে, এক্ষেত্রে দেখা যাচ্ছে না, আমি ডিটেলে যাচ্ছি না, খুব বেশি সময় নেই। আমি এতদিন পর্যন্ত যা যা ভারতীয় ভাষার অনুবাদ যন্ত্রানুবাদ ব্যবস্থা তৈরি হয়েছে সেগুলোর একটা লিস্ট তৈরি করে এখানে দিয়েছি, যেটা আপনারা যেগুলো দেখতে পাবেন, এবং কবে কবে হয়েছে মোটামুটি কোথায় কোথায় হয়েছে সেগুলো কিছু কিছু কতগুলো জায়গায় দেওয়া আছে, আর এগুলো আপনারা ব্যবহারও করতে পারেন। যে অনুসারক যেটা সবার প্রথমে দেওয়া আছে, IIIT হায়দ্রাবাদ থেকে বানানো হয়েছে, তার দেখুন সেটা ডিরেক্ট অ্যাপ্রোচে তৈরি, আমি অ্যাপ্রোচ যেগুলো নিয়ে আলোচনা করেছি, আর যেগুলো সবুজ মার্ক করা আছে এগুলো হচ্ছে বাংলার ক্ষেত্রে এই মেশিনগুলো ব্যবহার করা হয়, মানে বাংলা জেনারেট করা যায়। তো যদি কারোর প্রশ্ন থাকে যে বাংলায় কী কী মেশিন আছে বা ট্রান্সলেশন হয় কি না, হয়, এবং তার ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্রোচ আছে, যেমন অনুসারক ব্যবহার করছে ডাইরেক্ট অ্যাপ্রোচ, মন্ত্র ব্যবহার করছে ট্রান্সফার অ্যাপ্রোচ, এখানে আপনি দেখুন অনুবাদ ব্যবহার করছে ট্রান্সফার বেসড অ্যাপ্রোচ। পরেরটায় যাই, ভাষানুবাদ ব্যবহার করছে এক্সাম্পল বেসড অ্যাপ্রোচ, বেঙ্গলি টু হিন্দি MTS 2009 সালে ব্যবহার করছে হাইব্রিড অ্যাপ্রোচ, দুটো মিলিয়ে ইন্টিগ্রেশন অফ SMT মানে আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেশিন নেটওয়ার্ক ট্রান্সলেশন, তার সঙ্গে লেক্সিক্যাল ট্রান্সফার বেস সিস্টেম RBMT, রুল বেস মেশিন ট্রান্সলেশন, অর্থাৎ লেক্সিক্যাল শব্দ কীরকমভাবে রূপান্তর ট্রান্সফার হবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, একটা পজিশন থেকে আরেকটা পজিশনে, তার রুল যদি থাকে, তো ইটস হাইব্রিড সিস্টেম। আবার দেখুন ইন্টারলিঙ্গুয়াল সিস্টেম আছে, আংলা হিন্দি প্রথম দিককার কাজ, আংলা ভারতী প্রথম দিককার কাজ, 1995 সালের প্রথম কাজ হচ্ছে আংলা ভারতী এক্সাম্পল বেসড কাজ, পরে আগে স্লাইডে ছিল UNL ইউনিভার্সাল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেটা একটা ইন্টারলিঙ্গুয়া, ইন্টারলিঙ্গুয়া নিয়েও ভারতবর্ষে কাজ হয়েছে, ভারতবর্ষে কাজ কিন্তু প্রচুর জিনিস নিয়ে হয়েছে, এবং এছাড়াও আমি বেশ কিছু মিস করে গেছি হয়তো এই মুহূর্তের কাজ, যেগুলো দিতে পারলে ভালো হতো, কিন্তু যেটা জানতে হবে সেটা হচ্ছে কাজ জারি আছে, এবং এখন ব্যক্তিগত উদ্যোগে প্রচুর কাজ হচ্ছে, ব্যক্তিগত উদ্যোগে কাজ হওয়ার কারণ হচ্ছে এই নিউরাল মেশিন ট্রান্সলেশন চলে আসা, যাতে খুব সহজে জিনিসপত্র শিখে মানুষ কাজকর্ম করতে পারে। কাজেই প্রয়োজন
হিসেবে কিছু কিছু জিনিস এখনো দরকার আমাদের, কর্পাস দরকার, কিছু রুল যদি বানাতে হয় সেই রুল বানানো দরকার, ডিকশনারি খুব প্রয়োজন, বিভিন্ন ধরনের ডিকশনারি, টার্মিনোলজির ডিকশনারি দরকার, সেগুলো যদি করতে পারি তাহলে কিন্তু বাংলা ভাষায় ডিজিটাইজেশনের কাজটা আরও এগিয়ে যাবে এই ধরনের মেশিন ট্রান্সলেশনের কর্পাসের মাধ্যমে, এবং বাংলার ডিজিটাল প্রেজেন্সটাও বেড়ে যাবে। এখনো পর্যন্ত এই কটি আমি নিজে চেষ্টা করছি একটি বানানো, কতটুকু সফল হতে পারবো আমি জানি। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, এইখানে আমি কিছু রিডিংস বলেছি, অর্থাৎ কিছু বইয়ের নাম বলেছি, বাদিকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কিছু কিছু ক্ষেত্রে আমি লিঙ্কও দিয়েছি। এবার লিঙ্ক সম্পর্কে একটু সাবধান করে রাখি, আমি যে ওয়েবসাইট থেকে এই লিঙ্কগুলি নিয়েছি সেই লিঙ্কগুলি হয়তো ইদার সত্যি সত্যি ফ্রি, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন কপিরাইট ছাড়া, অথবা সেগুলোর কিন্তু একটু আইনি সমস্যা হতে পারে। আমি যদি ওই আইনি সমস্যা নিয়ে খুব ভাবিত নই, কারণ এই বইগুলো বহুল প্রচলিত। যেমন প্রথমটি পুরোপুরি ফ্রি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং উইথ পাইথন, পাইথন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অত্যন্ত কাজে লাগে, শিখে রাখা দরকার। এই আপনারা যদি এই বইটি দেখেন তাহলে দেখবেন NLTকে ওই ওয়েবসাইটটিতে গিয়ে ওখানকার রিসোর্সেসও আপনারা ব্যবহার করে ছোটো ছোটো মেশিন ট্রান্সলেশন সিস্টেম সফটওয়্যার বানাতে পারেন খুব সহজে। ক্রিস্টোফার ম্যানিং, হাইনরিশ শুলৎসের বই যেটা ফাউন্ডেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সবার জন্য বই। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই হচ্ছে তৃতীয়টা, যাতে সবাইকে পড়তে হয়, আমাদেরও পড়তে হয়েছে, ড্যান জুরাফস্কি আর জেমস এইচ মার্টিনের বই, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটেশন লিঙ্গুইস্টিক্স অ্যান্ড স্পিচ রেকগনিশন। এটা খুব গুরুত্বপূর্ণ বই। এছাড়াও পরের বইটি দ্য অক্সফোর্ড হ্যান্ডবুক অফ কম্পিউটেশন লিঙ্গুইস্টিক্স, খুব ভালো বই। এবার আমি যেগুলো বলছিলাম যে ওই যে টেন্সার ফ্লো ওয়ার্কস, যে স্ট্রাকচারে হচ্ছে ওরা কাজ করছেন, সে টেন্সার ফ্লো শিখতে যদি চান গিটহাবে গিয়ে, এই যে লিঙ্কগুলো দেওয়া আছে এখানে গিয়ে আপনি দেখতে পারেন, অনেকে নানান ধরনের প্রোগ্রাম কোড দিয়ে দেয়, সেই কোডগুলোকে আপনি রান করে দেখতে পারেন কীরকমভাবে একটা ডেটা থাকলে সেই ডেটা থেকে অন্য ট্রান্সলেট করতে পারছে। সেরকমভাবে টর্চ, এমএক্সনেট, থিয়ানো, পাইটর্চ, একই রকমভাবে ওই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং পাইথন, পাইটর্চ পাইথনেরই একটা অন্য ব্যবহারিক ব্যবস্থা, ম্যাটল্যাব, এগুলোর নাম আপনারা শুনে থাকবেন। তো আমি আমি চাইবো যে আপনারা এই প্রেজেন্টেশনটা পরে এই ফ্লাইটটা নিয়ে এই এই লিঙ্কগুলোকে ব্যবহার করুন, এই বইগুলো পড়ুন, একটু সময় দিন, একটু খেলুন জিনিসগুলো নিয়ে, খুব কঠিন কিন্তু নয়। ঠিক আছে, পরের স্লাইডটি মনে হয় শেষ স্লাইড, আমি বোধহয় প্রয়োজনের থেকে একটু বেশি সময় নিয়ে ফেললাম। সকলকে আমার ধন্যবাদ জানাই, আমার থ্যাংক ইউ টু অল ফর বেয়ারিং উইথ মি। আমি অত্যন্ত বড়, অত্যন্ত বোরিং একটি প্রেজেন্টেশন আপনাদের সামনে দিলাম, অনেক তথ্য দিলাম যা পুরোপুরি বলতেও পারলাম না, মানে যতটা বলা সম্ভব ততটাই বললাম, ইন্ট্রোডাকশন ছাড়া বোঝা সম্ভব না যেহেতু। আর এক্ষেত্রে আমার ইমেল আইডি আমি দিয়ে রাখলাম, আপনাদের যার মনে হবে প্রয়োজন পড়বে, যার কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো এই বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকে, অন্য কাজ করতে চান অথবা নতুন করে কাজ শুরু করতে চান, তাহলে আমার সঙ্গে ইমেলে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যারকে অশেষ ধন্যবাদ। প্রযুক্তিগত ত্রুটির যে সমস্যা বারবার দেখা দিয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, তো আশা করি এরকম সমস্যা হবে না। তা এখনো আমি স্ক্রিনে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি না, যদি কোশ্চেন থাকে স্যার আপনার কাছে আমি পৌঁছে দেবো এবং আপনাকে মেলও করতে বলা যায়। থ্যাংক ইউ স্যার আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। আমাদের এর পরের যে সেশনটা, আমরা এর পরের যে সেশনে যাব, মানে পরের যে বক্তার কাছে যাব, আশা করি উনি চলে এসেছেন আমাদের সাথে, আমরা দেখে নেব একটু পরের সেশনে। তো সগুন সিনহা ম্যাডাম একই জায়গার, ওনারা রিসার্চ করেন, সুজাদিত্য স্যার এবং সগুন সিনহা ম্যাডাম একই জায়গায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ওনারা রিসার্চ করেন, তো ওনাদের বক্তব্য একই, মানে ডক্টরাল রিসার্চ ছিল আর কি, তো ওনাদের আমরা এবার দেখে নেবো আর কি, ওনাদের মনে হচ্ছে এখনো ম্যাডাম জয়েন করতে পারেননি, আবার ওই একই কথা যে প্রযুক্তির কোনো সমস্যা হচ্ছে। আশা করি, হ্যাঁ ম্যাডামকে পেয়ে গেছি আমরা, ম্যাডাম এগেইন, হ্যাঁ আপনি আবার আপনাকে পেয়েছি, তো অশেষ ধন্যবাদ আপনাকে। মানে আপসে পেহলে ও শিলাদিত্য স্যার নে মেশিন ট্রান্সলেশন কে বারে মে বহুত সারে কুছ বাতায়া, তো মানে ও টাইম ভি হো গয়া, ইসলিয়ে মে আপকো আপ স্টার্ট কিজিয়ে, আপকা জো সেশন হ্যায় আপ স্টার্ট কিজিয়ে, আপ শুরু কিজিয়ে। রাইট রাইট, তো
तो थैंक यू डॉक्टर सुदीप्तो फॉर इनवाइटिंग मी वंस अगेन. हम लोग मिल चुके हैं पहले HTML के सेशन में और आई एम श्योर आप लोगों ने इससे पहले काफ़ी अच्छा व्याख्यान चल रहा था. सो आई एम प्रिटी श्योर दैट यू विल कीप दैट ऑल ऑफ दैट इन माइंड बिकॉज हम जिस विषय पे बात कर रहे हैं इट इज़ NLP एंड NLP हैज़ मैनी टूल्स. तो आप लोगों ने जैसे सीखा अभी शीला दित्य आपको बता रहे थे मशीन ट्रांसलेशन के बारे में, इट वॉज अ वेरी कॉम्प्रिहेंसिव लेक्चर आप लोगों ने सुना जितना. तो वट आई एम गोइंग टू टेल यू अबाउट इज अनदर टूल. ओके, नेचुरल लैंग्वेज प्रोसेसिंग एक क्षेत्र है और उसमें हम कई काम करते हैं, जैसे कि आपका जो थीम है वर्कशॉप का इट इज डिजिटाइजेशन, राइट? तो डिजिटाइजेशन इज वन पार्ट ऑफ NLP, ऐसा कह सकते हैं हम सीख रहे हैं हम. तो NLP का एक शुरुआती दौर पे वी हैव डिजिटाइजेशन, देन द टूल का द लेवल ऑफ द टूल इंक्रीजेस. ठीक है. अच्छा सुदीप सर, इज इट ओके इंग्लिश और हिंदी मिक्स चलेगा या लोगों को इंग्लिश ही समझ आएगी? माय सेल्फ देवज्योति भट्टाचार्य, आई एम द जॉइंट कन्वेनर. तो वो कि आप हिंदी में बात करेंगे तो मेरे जो शिक्षा किए हैं वो समझ जाएंगे. अच्छा अच्छा, ठीक परफेक्ट. तो ठीक है, मेरे तो और अच्छा हो गया फिर हिंदी में है तो, क्योंकि मैं यहाँ से अब शुरू कर रही हूँ. तो सुदीप्तो सर, एक रिक्वेस्ट और है, मैं अपना स्क्रीन शेयर लैपटॉप से कर रही हूँ तो एक और अकाउंट से मैं अभी बस आपको रिक्वेस्ट भेज रही हूँ लॉगिन का. प्लीज ऐड दैट अकाउंट आल्सो इफ यू हैव एडेड. ठीक है, क्योंकि उससे स्क्रीन शेयर करूँगी मैं अपने PPT का. तो आई एम जस्ट शेयरिंग द लिंक. तो आई विल व्हाइल माय स्क्रीन शेयरिंग इज स्टार्टिंग, तो आप लोग ये समझ लीजिए, थोड़ा सा पृष्ठभूमि समझ आ रहा हो तो आप लोगों को, किसी को दो मिनट में कोई टेक्स्ट पिछले लेक्चर से या अभी के में कोई ट्रांजिशन करने में कोई क्वेरी हो तो वो हम पहले ले सकते हैं ताकि मुझे आइडिया रहे कि मुझे क्या डिस्कस करना है, इफ देर आर एनी क्वेरीज पिछले बार का भी और अब का भी. ठीक है, तो अगर आप करना चाहें तो हम कर सकते हैं उससे डिस्कस. आप शुरू कीजिए, उसके बाद मैं ये डिस्कस करने का. ठीक है, तो जो टेक समराइजेशन का फील्ड है ये आपको जो करता है वो तो मैं PPT में बताऊंगी, पर इतना ध्यान रख लीजिए कि हम एक टूल की बात कर रहे हैं. ओके, नेचुरल लैंग्वेज प्रोसेसिंग जिस क्षेत्र में हम JNU में काम कर रहे हैं वो एक ऐसा फील्ड है जो आप जो भी भाषा में बोलते हैं, जैसे आप बांग्ला बोलते हैं, आप अपने आप सारे स्टूडेंट्स शायद आपस में सुदीप सर से बांग्ला में बात करते होंगे. आपने अभी शीला दित्य ने भी आपको लेक्चर दिया एंड यू ऑल अंडरस्टूड, राइट? बिकॉज यू अंडरस्टैंड बांग्ला. मैं हिंदी बोल रही हूँ, आप समझ रहे हैं क्यों? क्योंकि यू अंडरस्टैंड हिंदी. अब यहाँ तो प्रॉब्लम कुछ नहीं है, वाई? क्योंकि आप और मैं, हम दोनों ह्यूमंस हैं एंड वी कैन कम्युनिकेट वेल. प्रॉब्लम कहाँ आती है? जब आपको ये सेम चीज मशीन को समझानी होती है, when the machine has to know your बांग्ला, हिंदी, इंग्लिश, stuff like this. अब ये जो एरिया है ना, अगर सिर्फ लैंग्वेज टीचिंग टू ह्यूमंस होता तो हम इसको नॉर्मल स्कूल करिकुलम में लैंग्वेज टीचिंग के कोर्स में पढ़ाते, पर हम यहाँ पे सिखा किसको रहे हैं ये भारतीय भाषाएं या मानवीय भाषाएं? ये हम सिखा रहे हैं मशीन को. तो डिफरेंस क्लियर है ना? तो मैं आपको हिंदी में कुछ बोल रही हूँ, आपने उसको बांग्ला में ट्रांसलेट किया, ये आपका ह्यूमन ट्रांसलेशन सिस्टम. तो ह्यूमन ट्रांसलेटर्स बहुत हैं, पर यही सेम काम जब मशीन करता है तो वो मशीन ट्रांसलेशन बन जाता है. क्लियर? क्यों? तो दो चीजें बात ध्यान रखने वाली, एक कि वो भारतीय नहीं, मानवीय भाषा संबंधी कार्य हो जिसमें भाषा की समझ की कोई का स्कोप हो, कि भाषा को समझना है. पहली शर्त NLP की ये है कि वो भाषा के डोमेन का काम हो. और दूसरी जो सबसे इंपॉर्टेंट शर्त है वो ये कि भाषा के डोमेन में मशीन हो. ओके, तो हर वो टास्क, चाहे रिटन, अब मैं आपको बांग्ला, आप न्यूज़पेपर पढ़ते हो तो रिटन भाषा है ना, वो बांग्ला स्क्रिप्ट में लिखी है. ठीक है, लेकिन वो है तो भाषा, भले लिखित है बांग्ला, मैंने बोली है भले, है तो भाषा. आई एम सो सॉरी, माय सिस्टम इज थ्रोइंग समथिंग. ठीक है, पर है तो वो भाषा ही. ठीक है, सो वॉट यू नीड टू टेक केयर ऑफ इज कि आपके यहाँ भाषा का ये भाषा
इज इम्पॉर्टेंट चाहे किसी भी फॉर्म में हो। तो अब तक जो टूल्स हैं जैसे एलेक्सा है, सीरी है, ये आपकी भाषा को आपके में समझ के आप एक ही भाषा में जवाब भी देती हैं। तो दिस इज अ वेरी क्लियर एग्जाम्पल ऑफ नेचुरल लैंग्वेज प्रोसेसिंग। द नेक्स्ट थिंग दैट आई विल टॉक अबाउट टुडे इज देखिए भाषा के दो रूप अभी हमने डिस्कस की, एक है भाषिक बोले जाने वाली भाषा और दूसरे तरीके की भाषा है विच इज रिटन टेक्स्ट। हाँ, तो एनएलपी में ज्यादातर अभी तक जो हम काम कर रहे हैं, एटलीस्ट जो दुनिया भर में ज्यादातर जहाँ काम हो रहा है वो टेक्स्ट पे भी हो रहा है, स्पीच पे तो हो ही रहा है, एलेक्सा सीरी है, टेक्स्ट पे बहुत ज्यादा एक्सटेंसिवली रिसर्च हो रही है ना। हमारे यहाँ जो काम है हम मोस्टली टेक्स्ट बेस्ड टूल्स पे ध्यान देते हैं, थोड़ा थोड़ा स्पीच पे भी अब दे रहे हैं, एक आधा टूल्स है स्पीच के, पर मोस्टली टेक्स्ट बेस्ड टूल्स। तो फर्क समझ आ रहा है, भाषा को मशीन समझ जाए, सिंपल सिंपल फॉर्मूला, भाषा दी है हमने हमारी और हमें प्रोग्रामिंग ना सीखनी पड़े कंप्यूटर को हमारी भाषा समझाने के लिए, ये शर्त है ना। तो हम बिना प्रोग्रामिंग सीखे हम गूगल ट्रांसलेट यूज कर लेते हैं तो वो मशीन ट्रांसलेशन जो एनएलपी का टूल हो गया। बिना प्रोग्रामिंग सीखे आप एलेक्सा और सीरी यूज कर सकते हैं तो वो एनएलपी का टूल हो गया, है ना। यानी कंप्यूटर आपकी भाषा सीख जाए पर आपको कंप्यूटर को सिखाने के लिए कोई नई भाषा ना सीखनी पड़े, ये गोल है। ओके, तो वो जो भाषा जो सीखेगा वो दो स्तर पे, मैं फिर से रिवाइज कर, दो स्तर पे, टेक्स्ट और स्पीच। तो टेक्स्ट लेवल के डोमेन का एक टूल मैं आज आपको बताने वा रही हूँ। वो जो टेक्स्ट लेवल का डोमेन का टूल है, इट इज अ टेक्स्ट समराइजर। यानी भाषा लिखित टेक्स्ट का किसी भी भाषा में वो समरी क्रिएट कर दे, आपको सारांश दे दे, ठीक है। तो इसमें हम कई पहलुओं पर बात करेंगे और मैं एक बीच में आप लोगों को मैं रिक्वेस्ट करूंगी कि आप थोड़ा सा अटेंटिव इस लिहाज से रहें कि मैं थोड़ा थोड़ा टास्क देती हूँ बीच में। आई ट्राई टू चेक ऑन माई ऑडियंस कि कोई सो तो नहीं रहा है, ठीक है। तो यू विल बी गिवन टास्क इन बिटवीन एंड यू विल हैव टू डू दैट फॉर मी। ओके, तो प्रेजेंटेशन मैं शुरू करती हूँ स्क्रीन शेयरिंग। और ओके, तो द टॉपिक इज टेक्स्ट समराइजेशन एंड जनरेशन। और जो मैंने अपना मॉड्यूल जो दिया है आप लोगों को टॉपिक ऑफ माय टॉक इन दिस वर्कशॉप, इट इज टेक्स्ट समराइजेशन फॉर बिगिनर्स। तो बिगिनर्स के लिए ही लिहाज से ये टॉपिक रखा है, टेक्स्ट समराइजेशन एंड जनरेशन, और फॉर बिगिनर्स है तो वो यही टॉपिक्स हैं इसलिए मैंने रखे हैं, ठीक है। सो दिस इज वॉट यू डू इन टेक्स्ट समराइजेशन। तो सुदीप सर ने मेरा इंट्रोडक्शन तो दे दिया है, सो आई विल नॉट टच ऑन दैट। आई विल गो, मेरी पूरी प्रेजेंटेशन में ये पांच बॉल्स कह सकते हैं, पांच बबल्स कह सकते हैं, इन पे मैं थोड़ी थोड़ी चर्चा करके अपनी प्रेजेंटेशन एंड करूंगी, ठीक है। तो व्हाट, व्हाई, विच, हाउ एंड वेयर, ये पांच सिंपल क्वेश्चंस हैं। आप अगर जब ये वर्कशॉप खत्म हो जाए और आपको याद करना हो कि आपने मेरे सेशन में क्या पढ़ा, तो आप ये पांच क्वेश्चन एक बार याद कर लीजिएगा कि मैंने क्या पढ़ाया, कि वो क्यों करना चाहिए, उसमें कौन से कॉन्सेप्ट थे, वो होता कैसे है और इसको अप्लाई कहाँ करते हैं। बस ये पांच क्वेश्चंस आप जब कर लेंगे तो आपको मोटे मोटे तौर पे मेरी टॉक का समरी याद रहेगा, है ना। तो शुरू करते हैं। अब जरा इस पे थोड़ा देखिए, मैं धीरे धीरे चल रही हूँ, मैं नॉर्मल जैसे प्रेजेंट करती हूँ अब मैं वैसे शुरू करती हूँ। आप मेरा काम आपको जैसे पता होगा मैं संस्कृत में करते हैं, ठीक है। मेरा जो विषय है वो संस्कृत, स्कूल ऑफ संस्कृत एंड इंडिक स्टडीज में हूँ, तो संस्कृत में ही मेरा काम रहता है। इसीलिए आपके सामने एक थोड़ा सा पैराग्राफ रखा है संस्कृत का, आप चाहें तो इसकी जगह बांग्ला इमेजिन कर सकते हैं, ठीक है। अब है प्रॉब्लम ये है कि मैं बंगाली स्क्रिप्ट और वो बांग्ला लिखी हुई हो, मुझे कंटेंट समझ नहीं आता, तो मैं कोई इनअप्रोप्रिएट कंटेंट नहीं डालना चाहती थी यहाँ, मुझे पता ना हो कि क्या है, इसीलिए मैंने संस्कृत ही रखा है, पर आप बंगाली इमेजिन कर सकते हैं। अब इस लंबे से बंगाली या संस्कृत टेक्स्ट को हमने छोटा सा कर दिया है ना। आपको अगर मैं ये दूं बांग्ला का एक न्यूज़पेपर का आर्टिकल और आपको कहूँ कि बताओ तो क्या हुआ, तो आप इतना सा बता पाएंगे मुझे? मोस्ट प्रोबेबली बता देंगे, है ना। जैसे कि अच्छा तुमने वो
अच्छा, आप मुझे बंगाल की वो आपके जो एमपी बनी है नुसरत जहान एंड मिमी चक्रवर्ती, आई रियली लव देम, यू नो दे आर वेरी गुड. तो अगर उनकी कोई मूवी है, इफ इफ यू वॉच देम, और मैं आपसे पूछूं कि अच्छा वो उनकी पिक्चर आई थी, व्हाट्स द शॉर्ट स्टोरी उसका, जल्दी से बता दो, मुझे पता नहीं इस पिक्चर में क्या है, क्या हुआ है, थोड़ा जल्दी से बताओ, मैं जाना चाहता हूँ अभी. तो आप अपने दोस्त को उसकी स्टोरी शॉर्ट में बताएंगे कि नहीं? तो वही चीज है, आप समझ लीजिए ये जो लेफ्ट हैंड साइड पे ये है, ये आपका फिल्म का स्टोरी है, लंबा जो पिक्चर देख कर आए, और ये जो है ये वाला पार्ट, ये आपका शॉर्ट समरी है जो आप अपने दोस्त को दे रहे हैं. तो आपने तो आसानी से कर दिया टास्क की मशीन कैसे करें. तो दिस इज समरी. ओके, तो व्हाट इज इट दैट वी आर टॉकिंग ऑफ? वी टॉकिंग ऑफ टेक्स्ट समराइजेशन. तो इसका थोड़ा सा जल्दी से हिस्ट्री देख लेते हैं कि ये शुरुआत कहाँ से होती है इसकी. इसकी जो परिभाषा दी है मोस्टली लोगों ने, ठीक है, लोग इसकी कुछ डेफिनेशंस जो है स्कॉलर्स ने हमेशा से थोड़ा इमेजिन रखा है हमेशा कि किस चीज को हम विल वी कॉल टेक्स्ट समरी. तो ये एक स्टैंडर्ड डेफिनेशन है, मैंने इसलिए रखा क्योंकि आप बिगिनर्स के लिए है तो थोड़ा आपको परिचय होना चाहिए. थोड़ा सा इसमें देखिए, डिस्टिलिंग द मोस्ट इम्पॉर्टेंट इन्फॉर्मेशन फ्रॉम अ सोर्स टू प्रोड्यूस एन अब्रिज्ड वर्जन फॉर अ पर्टिकुलर यूजर एंड टास्क. इसका क्या मतलब हुआ कि फ्रॉम अ सोर्स, सोर्स यानी स्रोत, तो डिस्टिल करना यानी कि निकालना, छांटना एक किसी भी टेक्स्ट सोर्स से इम्पॉर्टेंट इन्फॉर्मेशन, जैसे हमने यहाँ पर निकाली थी ना, ये जो हमने निकाल के ये किया था, दिस इज कॉल्ड डिस्टिलिंग. ओके, तो डिस्टिलिंग द मोस्ट इम्पॉर्टेंट इन्फॉर्मेशन फ्रॉम अ सोर्स टू प्रोड्यूस एन अब्रिज्ड वर्जन. ये मनी एंड मेबरी 1999 का MIT प्रेस का एक बहुत फेमस पुस्तक है टेक्स्ट समराइजेशन पर, और बहुत अच्छी किताब है. तो अगर आपकी लाइब्रेरी ने रिसोर्सेज लिए है ना, तो आप ये किताब जरूर ई बुक लीजिएगा. थोड़ा महंगा है, लाइब्रेरी से परचेज कराइएगा इसको अगर करना चाहें. उसी किताब में एक दूसरी डेफिनेशन ये है, रिडक्टिव ट्रांसफॉर्मेशन ऑफ सोर्स टेक्स्ट टू समरी टेक्स्ट थ्रू कंटेंट रिडक्शन. ओके, सो दिस इज व्हाट टेक्स्ट समराइजेशन अदरवाइज मींस. ठीक है, नेक्स्ट. सो दीज आर द वेरियस types of text summarization that we are going to talk about. Okay, so the first is text versus multimedia. Text versus I hope my screen is still visible. Hello. Hello. Yes. Your screen is still visible. Visible. Okay. I'm so sorry. There was some error, I think. हाँ. तो text versus multimedia. अब इसपे हम थोड़ा चर्चा करते हैं. और जो main portion है ना, आप थोड़ा ध्यान रखिएगा. हम जो main बात करेंगे वो तीसरा जो बिंदु है उसपे हमारा पूरा चर्चा है आज का. Okay. तो एक वाई ले लेते हैं जो सेकेंड बॉल था. ठीक है, ये जो है ना पिछला, ये दिस इज द आंसर ऑफ द फर्स्ट बबल, व्हाट. ओके, तो टेक्स्ट समराइजेशन दो डेफिनेशन और तीन टाइप्स, ये व्हाट हो गया हमारा. इस पर हम अभी और चर्चा करेंगे. सो व्हाई शुड वी डू टेक्स्ट समराइजेशन, क्यों करना चाहिए? आप सोचेंगे कि हमें करना चाहिए या नहीं करना चाहिए, है ना? तो ये आपके पास मोर और लेस ही रीजन है. सबसे इंपॉर्टेंट जो चौथे से ऊपर चलते हैं जरा, आपके पास एक लंबा टेक्स्ट है ना, जैसे अभी हमने कहा ना मूवी देखना है, डिसाइड नहीं कर रहे जाना चाहिए कि नहीं, तो आप समरी पढ़ लेंगे ना, तो आपको एक मोर और लेस आइडिया लग जाएगा कि मुझे जाना चाहिए कि नहीं जाना चाहिए पिक्चर देखने. टेक्स्ट लंबा है, इसका जिस्ट ये है, शॉर्ट में ये है, मैं डिटेल में पढ़ू कि नहीं पढ़ू, वो आइडिया टेक्स्ट समराइजेशन टूल का है, कि इसीलिए टेक्स्ट समराइजेशन टूल बनाना चाहिए. दूसरा कि रीड मोर इन लेस टाइम, अब आपके पास पूरी किताब पढ़ने का समय नहीं है आप, पर आप चाहते हैं कि उस कहानी का थोड़ा आपको पता चले नॉलेज के लिए, तो आप उसके लिए टेक्स्ट समरी का प्रोड्यूस समरी पढ़ लीजिए. आपके पास पहले दो, जैसे आजकल इंटरनेट है, आप इंटरनेट पे बहुत लोग फेसबुक पे लंबे लंबे पोस्ट लिखते हैं, तो उसको शॉर्ट करने का जो तरीका है वो टेक्स्ट समराइजेशन टूल है. ओके, तो लंबा फेसबुक स्टेटस है किसी का, आप चाहते हैं आप शॉर्ट में पढ़ लें, तो शॉर्ट में आपको टेक्स्ट समराइजेशन टूल मिल जाएगा समरी करने के लिए. दिस इज मोर लेस द वाई ऑफ इट. ओके, दीज आर द थ्री मेजर रीजंस. बहुत इंटरनेट बढ़ गया है,
इंटरनेट पे कंटेंट बढ़ गया है एंड बंगाली इज एक्चुअली वन ऑफ द मोस्ट पॉपुलर लैंग्वेजेस ऑन द नेट, मतलब जिसमें लोग लिख रहे हैं ज्यादा, तो बंगालीज आर राइटिंग अ लॉट इन ऑन फेसबुक. तो वो जो लिखते हैं, मेरे खुद की फ्रेंड लिस्ट में कई लोग हैं जो लिखते हैं, तो मुझे तो वहाँ उनसे पूछना पड़ता है कि क्या लिखा है बताओ, बट आप क्योंकि समझ सकते हैं तो अगर लंबा नहीं पढ़ सकते तो छोटा करके पढ़ लो, उसके लिए बंगाली टेक्स्ट समराइजेशन चलेगा. ओके, तो मैं ये एक और स्लाइड है, ये मैंने अपनी संस्कृत रिसर्च से डाला है कि आप, मैंने तो बंगाली का आपको बताया पर आप ये पूछ सकते हैं कि फिर मैं संस्कृत में क्या कर रही हूँ इस पे. तो ये एक और प्रेजेंटेशन है, मैंने यही रीजंस बताया था, तो ये आपके लिए है अगर आप इंटरेस्टेड हो, क्योंकि संस्कृत में आप में से कोई अगर काम करना चाहे तो संस्कृत में जो है साइंटिफिक लिटरेचर बहुत है, मैन्यूस्क्रिप्ट्स बहुत है, है ना, बंगाल में तो कई हैं, हमारे कई जेएनयू के लोग वहां गए हैं, वो वहां मैन्यूस्क्रिप्ट वगैरह पे कर रहे हैं. एक एक मैं उनका नाम अभी ध्यान नहीं आ रहा, एक बासु मैम है, शी इज ऑल्सो वेरी गुड मैन्यूस्क्रिप्ट पर्सन. तो ये लोग बंगाल में काफी काम हो रहा है मैन्यूस्क्रिप्ट को समझने का. तो हम ये चाह रहे थे कि जैसे बहुत सारा आपके बंगाली, आपकी गौड़ी लिपियों में कई सारे आपके यू नो मैन्यूस्क्रिप्ट मिलते हैं, तो आप अगर पहली बार पढ़ने जा रहे हैं मैन्यूस्क्रिप्ट, और अच्छा होगा, ये काफी डिस्टेंट ड्रीम है, काफी दूर की बात है, अभी हम इतना आगे पहुंचे नहीं है रिसर्च में, पर अगर ये हो सके कि आप एक मैन्यूस्क्रिप्ट लें और उसको मशीन पढ़ पाए और वो आपको बता दे कि मोटा मोटी ये मैन्यूस्क्रिप्ट किस बारे में, तो आप ये डिसाइड कर सकते हैं कि आपका काम, उस मैन्यूस्क्रिप्ट का काम आपकी रिसर्च के लिए है कि नहीं, है ना. तो ये थोड़ा थोड़ा आइडिया है हमारा, संस्कृत और बंगाली भाषाओं में हम क्यों करना चाह रहे हैं. इंटरनेट और फेसबुक स्टेटस तो एक अपनी जगह है, ये भी एक अलग डोमेन है, मैन्यूस्क्रिप्ट समराइजेशन है ना, साइंटिफिक लिटरेचर समराइजेशन. हमारा कई सारा संस्कृत का, क्योंकि मैं संस्कृत से हूँ तो थोड़ा बोलूंगी कि संस्कृत के ग्रंथ हैं कई, तो वो कई लिपियों में भारत भर में लिखे हुए हैं. तो लिपि अलग होने से कंटेंट तो नहीं बदलेगा, कंटेंट तो इम्पोर्टेंट रहेगा. तो हम चाहते हैं कि जो लोग बंगाली स्क्रिप्ट के आधार पर टेक्स्ट का समराइजेशन बिल्ड कर पाए तो उनसे भी हम संस्कृत के लिए हेल्प ले सकते हैं, संस्कृत कुछ टेक्स्ट को हम शायद रिट्रीव कर पाए, कुछ भी कर पाए, है ना. तो कई सारी चीजें हैं इसमें, अभी से बेसिक बेसिक के लिए चलते हैं. तो अभी आपको आगे मैं कुछ बताऊं, उससे पहले एक टास्क अलर्ट है आप लोगों के लिए, है ना. 2 मिनट लीजिए, ये 2 पैराग्राफ आपको सामने 1 और 2 रखा है, इसको जरा पढ़िए, ठीक है. 2 मिनट या 1 मिनट में भी पढ़ लेंगे, ज्यादा लंबा नहीं है, 1 मिनट इसको पढ़िए. और आपका टास्क ये है कि इनको पढ़ने के बाद आपके पास नोटबुक और पेन होगा तो आप एक छोटा सा कुछ इसको टाइटल दे दीजिए, आपको लगे कि ये जो 2 चीजें लिखी इसमें क्या बात हो रही है, उस बारे में कुछ लिख दीजिए छोटे से में. पूरा पैराग्राफ नहीं लिखना है कि इस पैराग्राफ में ये बात हो रही है, आप बस इतना बताइए इसमें क्या बात हो रही है, वो लिख दीजिए, ठीक है. तो वो जरा लीजिए. राम एंड लक्ष्मण आर 2 बॉयज, दे बोथ लाइक टू ईट मैंगोज, राम डज नॉट लाइक इट, ही इज स्टिल ईटिंग इट. ओके, सेकेंड पैराग्राफ, Rabindranath Tagore was a Nobel laureate. He was a doyen of music, or music doyen. I'm sorry if the sentence sounds wrong. It interested him a lot, hai na? So, ye 2 sentences hai, paragraphs jaisa hai. Iska short mein bata dijiye, aap kya title denge isko? 10 seconds. और कोई सही और गलत आंसर नहीं है इसमें, आपका अपना हो सकता है, मेरे पास भी इसका कोई सही ऐसा आंसर नहीं है. मैं आपसे जानना चाहती हूँ आप क्या बोलेंगे, इसका समराइजेशन क्या करेंगे आप, इसका छोटा सा बताना हो तो. सुदीप सर, इज देयर अ प्लेटफॉर्म वेयर दे कैन रिप्लाई, यूट्यूब या कहीं पे आर दे वॉचिंग, कैन दे कमेंट ऑन यूट्यूब देयर आंसर्स? यस यस. ओके ओके ग्रेट. तो इफ दे आर राइटिंग ऑन यूट्यूब, इफ दे वॉचिंग इट ऑन यूट्यूब, तो दे कैन रिप्लाई दे, आप बता सकते. हाँ, यूट्यूब कमेंट से मुझे बताइए कि इसका क्या आंसर आप देंगे. ओके, अब चलते हैं, टाइम हो गया. तो लेट अस ईटिंग मैंगो 2 बॉयज, वेरी गुड नीता, दैट्स वेरी नाइस, दैट्स ग्रेट. एनीबॉडी एल्स? अभी तक तो नहीं आया, आने से मैं बता. अच्छा अच्छा, ठीक है ठीक है. तो आप ये देखिए, आपको मैं क्योंकि टास्क के माध्यम से थोड़ा आइडिया देना चाहती हूँ ताकि आप भी एंगेज रहे, है ना. मैंने थोड़ा सा ऐसा कुछ दिया है, द बॉयज एंड द फ्रूट, वेरी गुड जमीना, जमीमा, नसरीन, ठीक है. तो दैट्स ऑल्सो गुड, दैट्स ऑल्सो ग्रेट. हमारा क्या किया हमने, अभी हमने 2 पैराग्राफ्स पढ़े,
और ओके सो द नेक्स्ट वन इज इन बंगाली इफ समबडी कैन रीड दैट फॉर मी गाने रविंद्रनाथ एवं ओके सो दिस इज फॉर द सेकंड ओके ग्रेट तो मैंने ये दो दिया है ये दो आंसर राम एंड रविंद्रनाथ टैगोर गुड बॉय ओके अमर दिस इज द लिटिल डिस्टेंट हम बात करेंगे क्या दोनों का अलग अलग देना था हाँ जब नसरीन दिस इज ग्रेट योर आंसर इज ऑल्सो टोटली राइट तो मैंने ये छोटा सा दो अब आपके सामने आंसर है स्क्रीन क्या है द बॉयज एंड द फ्रूट है ना आप द बॉयज एंड द मैंगोज भी कर सकते कुछ भी है एंड दूसरे का मैंने एक सिंपल दिया रविंद्रनाथ टैगोर ओके अब क्या हो रहा है इन दोनों में द बॉयज एंड द फ्रूट एक शीर्षक है रविंद्रनाथ टैगोर एक शीर्षक है दिस इज कॉल्ड टाइटल एक्सट्रैक्शन विच इज थोड़ा थोड़ा ऑन द लाइन ऑफ टेक्स्ट समराइजेशन यानी कि टेक्स्ट समराइजेशन के थोड़े से पहले हम टाइटल जैसा कुछ काम करते हैं यानी हम पता लगाना चाहते हैं कि टाइटल कैसे जनरेट हुई इसमें समझ रहे हैं आप द बॉयज इन द फ्रूट रविंद्रनाथ टैगोर ये इन दोनों का जो पीछे दिया था इसका टाइटल हो गया आपने ये कैसे पता किया कि ये टाइटल होगा या रविंद्रनाथ टैगोर क्योंकि आप पढ़ के समझ पाए कि इसमें इनके बारे में बात हो रही है जितने भी लोगों ने आंसर दिया उनके लिए गुड राउंड ऑफ अप्लॉज आपने बिल्कुल सही पकड़ा द बॉयज इन द फ्रूट या जैसे आपकी जो मर्जी आपका जो आंसर वो यहाँ डाल सकते हैं तो दिस इज टाइटलिंग और ये काफी क्लोज है समराइजेशन की क्योंकि वो जो सेंट्रल आइडिया है पैराग्राफ का वो उसको बता रहा है ना चलिए अब जरा इस पे आते हैं जो हमने तीन टाइप्स व्हाट पे तीसरा टाइप किया था ना याद है तीसरा टाइप किया था एक्सट्रैक्टिव वर्सेस एब्स्ट्रैक्टिव ओके तो टेक्स्ट समराइजेशन के दो टाइप्स होते हैं एक्सट्रैक्टिव समराइजेशन और एब्स्ट्रैक्टिव समराइजेशन है ना अब आपको अगर मैं फिर से एक टास्क दूं आपको मैं कहूं कि जरा इसका समरी बताओ तो आप वही बात कहेंगे मुझे है ना टू बॉयज हु आर ईटिंग फ्रूट्स और ऐसा कुछ तो इसका अगर मैं समरी ऐसे दूं ऐसे ये थोड़ा थोड़ा लग रहा है ये कि ये टाइटल तो नहीं हो सकता इस पैराग्राफ का क्योंकि पहले जो किया वो टाइटल था है ना सिर्फ एक टाइटल दे दिया ताकि जैसे बच्चों की कहानी का शीर्षक देते हैं पर यहाँ हम क्या कर रहे हैं हम लोग यहाँ पे प्रॉपर एक आइडिया दे रहे हैं कि देखो टाइटल तो था ही कि दो वो लड़कों का और आम की कहानी जैसा कुछ है पर हो क्या रहा है उसमें उतना चार सेंटेंसेस को दो में ले आए हम ठीक है लेकिन प्लीज नोट कि ये दो सेंटेंसेस जो है वो वन में से ही निकाले हैं तो यानी जो ब्लैक में है उन दो सेंटेंसेस को हमने बाहर कर दिया ओके और इसको हमने बोल दिया कि ये समरी है यानी कि हम पैराग्राफ में से ही कुछ सेंटेंसेस निकाल लेते हैं और कुछ को छोड़ देते हैं तो जो निकाल लिए वो जो आइडिया है हम कहते हैं कि इन्हीं में इन्हीं को पढ़ लो समझ आ जाएगा कि क्या बात हो रही है इसमें तो ये जो अप्रोच है समराइजेशन का इसको बोलते हैं एक्सट्रैक्टिव समराइजेशन उदाहरण आधारित हमने उद्धृत किया है हमने कुछ नया नहीं क्रिएट किया समरी के नाम पे हमने उसी के कुछ कुछ सेंटेंसेस निकाले इकट्ठा किया और समरी के नाम पे दे दिया ओके तो आप देखिए यही समरी दी है हमने इसमें कुछ नया नहीं है इसमें सिर्फ ये पता लगाना होता है मशीन को अब कि कौन से सेंटेंसेस में मेन आइडिया कहा जा रहा है पैराग्राफ का ये है एक्सट्रैक्टिव समराइजेशन ओके अब आप एक पॉइंट नोट करिए एक्सट्रैक्टिव मैंने कह तो दिया पर मैंने मैंगो को रेड में रखा है ना राम एंड लक्ष्मण आर टू बॉयज राम डज नॉट लाइक मैंगो अब मैंने आप ऊपर देखो वन में देखो मैंने क्या लिया राम एंड लक्ष्मण आर टू बॉयज इसको मैंने ब्लैक में रखा यानी इसको मैं एक्सट्रैक्ट करूंगी एंड राम डज नॉट लाइक इट इसको मैं एक्सट्रैक्ट करूंगी लेकिन इट को हटा के मैंने मैंगो रखा क्यों क्योंकि अगर मैं वैसे का वैसा जो कि क्यों एक्सट्रैक्ट कर देती तो आपको क्या समझ आता समरी में राम एंड लक्ष्मण आर टू बॉयज राम डज नॉट लाइक इट क्या इसमें क्या समझ नहीं आया कि व्हाट डज राम नॉट लाइक राम को क्या पसंद नहीं है ये बताना पड़ेगा ना तो थोड़ा सा काम जो होता है एक्सट्रैक्टिव में वो इन्हीं चीजों का होता है इसको आगे मैं फिर से बताऊंगी आप इसको जरा नोट कर लीजिए कि हमने इट को मैंगो से रिप्लेस किया था समरी को थोड़ा सा समझने लायक बनाने के लिए कि हम एक्सट्रैक्ट तो वही सेंटेंसेस कर रहे हैं लेकिन ऐसा ना हो ना कि एक सेंटेंस है राम एंड लक्ष्मण आर टू बॉयज दूसरा सेंटेंस है कुछ और ही भले ही वो दोनों एक ही पैराग्राफ से हो तो उसका कॉन्टेक्स्ट सही से निकल के आए
इसीलिए थोड़ा सा रिप्लेसमेंट चलता है इधर उधर, थोड़ा सा कि इट को बता दिए कि अच्छा नहीं इट मतलब मैंगो ऐसे, है ना, ये आगे पढ़ेंगे हम फिर से। तो ये एक्सट्रैक्टिव समराइजेशन है। अब बंगाली के लिए मैंने थोड़ा फोकस इसलिए किया कि मैं बांग्ला पे आपको थोड़ा काम बताऊं कि दो पेपर्स मैंने निकाले हैं जो बंगाली टेक्स्ट समराइजेशन पे आधारित है। ये आप चाहें तो मैंने पूरा रेसाइटेशन दिया, आप जाके इसको देख सकते हैं। मैं ये अगर पीपीटी अगर चाहिए तो मैं शेयर कर दूंगी, आप देख लीजिएगा इस पेपर को, मैं लिंक्स भेज दूंगी। ए सरकार एंड एम एस हुसैन ऑटोमेटिक बांग्ला टेक्स्ट समराइजेशन यूजिंग टर्म फ्रीक्वेंसी एंड सेमांटिक सिमिलैरिटी प्रूफ। अभी थोड़े कॉम्प्लेक्स टर्म है, इस पर हम अभी उतनी चर्चा नहीं कर सकते क्योंकि बिगिनर्स कोर्स है, पर इतना जान लीजिए कि समराइजेशन सिस्टम्स में पद का बहुत महत्व है। तो जो पद बार बार आ रहा होगा उसको वो इम्पॉर्टेंट मान के वो जिस सेंटेंस में होगा उसको एक्सट्रैक्ट कर लेगा, ऐसा आज तक प्रैक्टिस में है। इसी को टर्म फ्रीक्वेंसी बोलते हैं। ओके, तो दिस इज अबाउट एक्सट्रैक्शन। ओके, नेक्स्ट इज दिस पेपर विच आई हैड थॉट आई वुड शो यू। ये यहाँ पे है, मैं पीपीटी से बाहर हटके आपको जरा दिखा रही हूँ। दिस इज बाय कमल सरकार, बंगाली टेक्स्ट समराइजेशन बाय सेंटेंस एक्सट्रैक्शन। दिस इज अ वेरी पॉपुलरली साइटेड पेपर। ओके, तो इसीलिए मैंने आपको सोचा मैं आपको बता दूं। और एक और पेपर है सेंटेंस बंगाली, आप अगर गूगल स्कॉलर पे गूगल करेंगे आप कई सारे पेपर्स मिलेंगे, बट ये दो मैंने आपके आपके नजर के लिए दे दिया, मैंने आपको पता हो इसलिए। ठीक है, तो अब यहाँ पे वापस आते हैं। तो दिस इज योर एक्सट्रैक्टिव, दो पेपर्स मैंने आपको दिखाया कि ये काम आपके बांग्ला पे हो रहा है एक्सट्रैक्शन में। जो दूसरा अप्रोच था वो जरा अब उस पे आते हैं। अगर मैं ऐसे समरी दूं पैराग्राफ का, ठीक है, राम एंड लक्ष्मण आर टू बॉयज, बोथ लाइक टू ईट मैंगोज, राम डज नॉट लाइक इट, ही इज स्टिल ईटिंग इट। ठीक है, तो पहले पहले तो कहा कि बोथ लाइक टू ईट मैंगोज, फिर कहा कि राम डज नॉट लाइक इट बट ही स्टिल ईटिंग इट। ठीक है, तो इसमें थोड़ा सा कॉन्ट्रडिक्शन है सेंटेंसेस में। तो यहाँ क्या है ना, यहाँ आपके डेटा में एरर है, तो इसको हम बाद में सही, इससे मैंने किया नहीं, इसको हम बाद में सही करेंगे। क्या लक्ष्मण लाइक्स टू ईट मैंगोज, इसको हम करेक्ट कर देंगे क्योंकि हमारा हम देख रहे हैं कि डेटा में थोड़ा प्रॉब्लम है। ओके, तो यहाँ दो कॉन्सेप्ट मैं आपको बताना चाहती हूँ। एक होता है डेटा प्री प्रोसेसिंग। ओके, तो क्योंकि मैंने मैंगो, याद है पिछले में कहा कि राम को मैंने ऑरेंज में किया, मैंगो को ऑरेंज में किया था, वही चीज यहाँ आप थोड़ा सा और डिटेल में कर रहे हैं कि वो मैंगो में करने का मतलब प्री प्रोसेसिंग में थोड़ा ध्यान देना। प्री प्रोसेसिंग क्या होता है, आप जब डेटा प्रिपेयर करते हैं तो आप उस डेटा की कमियां ठीक कर देते हैं, आपको लगे कि डेटा सही नहीं है उसको आप करेक्ट कर देते हो, तो दिस इज डेटा प्री प्रोसेसिंग। तो यहाँ मैंने इसलिए कॉन्ट्रडिक्शन वाला सेंटेंस डाला, दे बोथ लाइक टू ईट मैंगोज, राम डज नॉट लाइक इट, अब कॉन्ट्रडिक्शन है, तो हम इसमें डेटा सही कर देंगे, लक्ष्मण लाइक्स टू ईट मैंगोज, राम डज नॉट लाइक इट, ही इज स्टिल ईटिंग इट, इसको हम करेक्ट कर देंगे। और जब करेक्ट करेंगे तब एक समरी बनेगी जो आपको आपके सामने रेड में है, दिख रहा है, लक्ष्मण लाइक्स मैंगोज, राम डज नॉट। ओके, यहाँ पे क्या हमने कोई सेंटेंसेस ज्यादा निकाले हैं, उदाहरण किया है क्या किसी सेंटेंस का, यहाँ पर देख के बताइए, क्या हमने जो के थे वो सेंटेंसेस कोट कर दिए, उद्धृत कर दिए, या फिर हमने एक मोटा मोटी एसेंस दे दिया है पैराग्राफ का कि ये बात हो रही है इसमें। तो एक्सट्रैक्शन में सेंटेंस को हम वैसे का वैसा निकाल लेते थे, पर सिर्फ फर्क इतना था कि थोड़े बहुत सेंटेंसेस निकालते थे, एब्स्ट्रैक्शन में हम सेंटेंस निकालते ही नहीं है। एब्स्ट्रैक्शन में मशीन को हम मीनिंग समझाते हैं कि इसमें ये हो रहा है, और उस आधार पे लक्ष्मण लाइक्स मैंगोज, राम डज नॉट, ये एक एसेंस है ना, यानी कि सारांश है उसके मीनिंग बेस्ड। दिस इज कॉल्ड एब्स्ट्रैक्टिव टेक्स्ट समराइजेशन। ओके, एंड दिस इज वेरी टफ बाय द वे। एक्सट्रैक्टिव आप आराम से कर सकते हो, उस मशीन के लिए सेंटेंस एक्सट्रैक्ट करना कोई बहुत बड़ी बात नहीं है, वो कर लेगा, वो थोड़ी सी ट्रेनिंग के बाद मशीन कैन डू इट। बट वॉट इज डिफिकल्ट इज टीचिंग द मशीन कि इसमें क्या हो रहा है और तुम उसी को बताओ मेरी लैंग्वेज में, ये दिस इज वेरी टफ। तो एब्स्ट्रैक्टिव टेक्स्ट समराइजेशन टेक्स डज नॉट टेक आउट द सेंटेंस, इट डज नॉट एक्सट्रैक्ट सेंटेंसेस। एब्स्ट्रैक्टिव टेक्स्ट समराइजेशन
उसके एसेंस को लेके अपनी नए वर्ड्स में उसकी समरी खुद देता है, ये फर्क है दोनों में. ओके, तो ये एब्स्ट्रैक्टिव वर्सेस एब्स्ट्रैक्टिव था. एंड दिस इज वन एग्जांपल, अ मीडियम आर्टिकल, अ medium.com पे आप जाएंगे तो अबू कैसर का यू कैन फाइंड दिस आर्टिकल विच इज ऑन बंगाली एब्स्ट्रैक्टिव टेक्स्ट समराइजेशन. तो आपको हो सकता है इसका टूल समझना है, पर आप इसको पढ़ सकते हैं जस्ट फॉर रेफरेंस कि बंगाली में क्या क्या चैलेंजेस है. मे बी ही विल टेल यू बेटर, आई कैन नॉट टेल यू द बंगाली चैलेंजेस, बट ही दिस आर्टिकल में. तो जो आप इसमें ये देख रहे हैं ना, सीक्वेंस टू सीक्वेंस RNN, दिस इज अ डीप लर्निंग अप्रोच, तो उस पर हम नहीं जा रहे आज, वो था काफी एडवांस लेवल है. आप जब पाइथन सीख जाएंगे तो आपको डीप लर्निंग वगैरह, मशीन लर्निंग जब आप सीखेंगे ना, तो आप ये पूरा सीक्वेंस टू सीक्वेंस RNN समझ पाएंगे. अभी सिर्फ ध्यान दीजिए बंगाली एब्स्ट्रैक्टिव टेक्स्ट समराइजेशन पे. तो एक्सट्रैक्टिव के दो पेपर्स बताए, ये एक आर्टिकल बंगाली के एब्स्ट्रैक्टिव समराइजेशन पे है. तो दोनों का फर्क क्लियर है ना. एक बार लास्ट में बोलती हूँ, एक्सट्रैक्शन यानी कि पैराग्राफ में से सेंटेंसेस निकाल के उनको कलेक्ट करके देना, और एब्स्ट्रैक्शन का मतलब है पैराग्राफ को वैसे का वैसा रहने देना, सिर्फ उसका उसमें क्या हो रहा है, क्या बताया जा रहा है वो समझ के मशीन खुद से एक नई समरी क्रिएट करके दे. वहां तो उसको क्रिएट नहीं करना था, सिर्फ उसको सेंटेंसेस निकालने थे, सबको एक साथ करके वो दे देता. उसने कुछ नई भाषा नहीं क्रिएट की, नया सेंटेंस नहीं क्रिएट किया. यहाँ मशीन खुद सेंटेंस क्रिएट करता है, ये फर्क है. और समझना भी पड़ता हो तो बहुत लेवल हाई लेवल ऑफ प्रोसेसिंग होता है. ओके, तो मैं एब्स्ट्रैक्टिव समराइजेशन पे थोड़ा बात करना चाहती हूँ क्योंकि मेरा जो फील्ड ऑफ रिसर्च है यही है, संस्कृत के लिए एब्स्ट्रैक्टिव समराइजेशन. अब हम हाउ वाले बबल की बात कर रहे हैं, ठीक है, करते कैसे हैं इसको, तो ये तीन स्टेप्स हैं, इसको जरा ध्यान रखिएगा. आपका डॉक्यूमेंट होगा जैसे आपका बंगाली न्यूज़पेपर है, उसको हमने एक रिप्रेजेंटेशन स्टेज होता है, यानी उसका मतलब क्या है, उसमें क्या क्या एलिमेंट्स हैं, हम वो रिप्रेजेंट करते हैं, और अंत में उसकी समरी जनरेशन होती है. तो ये मैंने इतनी देर से बता दिया, इसमें मैं आगे चलती हूँ. तो जो मीनिंग रिप्रेजेंटेशन वाला पार्ट है ना, यहाँ पर ये वाला पार्ट देख रहे हैं, ये मीनिंग रिप्रेजेंटेशन जो सेकंड ब्लॉक है, इसको रिप्रेजेंट करने का थोड़ा तरीका है. ओके, अब आप जरा ये उसी पैराग्राफ पे आते हैं. मैंने चार वर्ड्स हाईलाइट किए पहले में, देख रहे हैं आप, ही इट है ना. आपको अगर मैं फिर से थोड़ा सा टास्क दूं, सोचिए जरा, राम एंड लक्ष्मण आर ईटिंग मैंगोज, लक्ष्मण लाइक्स, अब मैंने यहाँ करेक्ट कर दिया उसको, ठीक है, जो पहले हम कॉन्ट्राडिक्शन की बात कर रहे थे. लक्ष्मण लाइक्स मैंगोज, ही इज लाइकिंग इट. ही कौन? लक्ष्मण, क्योंकि लक्ष्मण लाइक्स मैंगोज एंड ही इज ईटिंग इट. आपको कैसे पता है कि ही मतलब लक्ष्मण है? क्योंकि हम ह्यूमंस है ना, हमें पता है, सर्वनाम है ये, ही प्रोनाउन है, तो प्रोनाउन यहाँ पे लक्ष्मण के लिए हमें समझ आ गया. और ही इज लाइकिंग इट, क्या इट है यहाँ पे? इट यानी कि मैंगोज, यानी कि ईटिंग मैंगोज, बिकॉज लक्ष्मण को पसंद है, तो लक्ष्मण को पसंद आ रहा है खाना. ओके, राम डज नॉट, अब क्या डज नॉट, तो ईटिंग मैंगोज, ही डज नॉट लाइक ईटिंग मैंगोज. पर ह्यूमन ऐसी बात करते ना, अरे मैं, मुझे पसंद है, ही डज नॉट लाइक इट. राम डज नॉट, सो ही थ्रू इट, उसने फेंक दिया. किसने फेंक दिया? लक्ष्मण तो फेंकेगा नहीं, बिकॉज ही लाइक्स इट. तो हु थ्रू इट? राम थ्रू इट. ओके, पर हमें कैसे पता? क्योंकि हम कॉन्टेक्स्ट समझ पा रहे हैं. ही का मतलब राम है, और इट का मतलब अगेन मैंगोज है, या ईटिंग मैंगोज ही है. सेकेंड वाला इट तो मैंगो के लिए है, और पहला वाला जो इट है, इट कैन बी बोथ फॉर मैंगोज ऑल्सो, एंड इट कैन ऑल्सो बी फॉर द प्रोसेस ऑफ ईटिंग मैंगोज. क्योंकि लक्ष्मण को क्योंकि आम पसंद है, तो आम खाना भी पसंद है ना. तो हमने प्रोनाउन को जब नाउन से रिलेट किया, यानी ही को लक्ष्मण से रिलेट किया, बाद वाले ही को राम से रिलेट किया, ये जो प्रक्रिया है, दिस इज कॉल्ड को रेफरेंस रेजोल्यूशन. ओके, को रेफरेंस रेजोल्यूशन. को रेफर यानी कि जब दो चीजें एक को रेफर करें, लक्ष्मण और ही एक ही इंसान को रेफर कर रहे हैं ना, तो वो को रेफर कर रहे हैं लक्ष्मण को. दूसरा वाला ही और राम एक ही राम को रेफर कर रहे हैं ना, तो वो को रेफर कर रहे हैं. दोनों एट मैंगोस को कर रहे हैं रेफर, तो वो को रेफर कर रहे हैं मैंगोस को. तो द प्रोसेस ऑफ टीचिंग दिस टू द मशीन कि वो प्रोनाउन किसका है,
वो प्रोनाउन किसका है, ये जो प्रोसेस है दिस इज कॉल्ड कोरेफरेंस रेजोल्यूशन. ओके, कोहरेंस रेजोल्यूशन इज अ डिफरेंट कॉन्सेप्ट. कोहरेंस में वी ट्राई टू इंश्योर कि जब दो पैराग्राफ्स हों, दो अलग अलग मीनिंग्स के, कोहरेंस यानी क्या होता है ना, समन्वय, अर्थ समन्वय, कि आप जो बोल रहे हैं उसमें कोहरेंस है कि नहीं, एक ट्रेल पे बात जा रही है कि नहीं. अब अगर यहाँ पे मैं लिख देती कि राम एंड लक्ष्मण आर ईटिंग मैंगोज, लक्ष्मण लाइक्स मैंगोज, और उसके बाद मैं लिखूं कि रविंद्र महाविद्यालय हैज अ वर्कशॉप, क्या सेंस बनेगा इसका कुछ? इस पैराग्राफ पे सब कुछ सही है पर मीनिंग सही नहीं है, ट्रेल्स ऑफ थॉट नहीं है. तो कोहरेंस रेजोल्यूशन इज दिस, वी टीच एंड वी ऑल्सो इंश्योर कि मशीन गिव्स अस थिंग्स इन वन ट्रेल ऑफ थॉट. ओके, तो मेरा फोर्थ जो है डिस्कोर्स एनालिसिस, ये आपके लिए नहीं है पर ये संस्कृत के समराइजेशन में अगर आप इंटरेस्टेड हो तो आता है. जो टेक्स्ट है उसके लिए बोल रही हूँ. डिस्कोर्स एनालिसिस क्या होता है ना, कोहरेंस और डिस्कोर्स दे गो बाय हैंड इन हैंड. मतलब क्या है कि अगर आपके एक बात पढ़ रहे हैं, टेक्स्ट पढ़ रहे हैं, और डिस्कोर्स उसका एक वही ट्रेल ऑफ थॉट, सिंगल ट्रेल ऑफ थॉट, कि पहले मैंने राम और लक्ष्मण के बारे में बताया, फिर मैंने उनके आम के बारे में बताया, फिर मैंने राम और लक्ष्मण के माता पिता के बारे में बताया, फिर मैंने ऐसे ही उनके परिवार के बारे में बताया, तो एक के बाद एक मैं बात बदल भी रही हूँ लेकिन उसपे कोहरेंस है क्योंकि मैं एक बार में एक टॉपिक पे डील करती हूँ, बात खत्म करती हूँ, फिर नया टॉपिक खोलती हूँ. तो दिस इज कोहरेंस. और जब ऐसा पैराग्राफ, अभी जैसा पैराग्राफ छोटा सा देखा आपने, जब ये 10 पन्ने का लंबा डॉक्यूमेंट बन जाएगा है ना, तो हम उसको बोलते हैं डिस्कोर्स एनालिसिस. डिस्कोर्स यानी कि संवाद शैली क्या है, बहुत बड़ा बातचीत है ठीक है, तो वो क्या है, उसमें बहुत सारे टॉपिक्स आएंगे डिस्कोर्स में, उसके घर के बारे में आएगा, उसकी पढ़ाई के बारे में, उसके माता पिता सबके बारे में. तो डिस्कोर्स क्या करता है, वो उस पैराग्राफ में से ऐसी चीजें निकालता है कि क्या क्या टॉपिक्स इसमें आ रहे हैं. ओके, तो इसमें जो ये बात हो रही थी कि कौन से कॉन्सेप्ट्स इसमें आ रहे हैं, विच कॉन्सेप्ट्स आर देयर, तो नेचुरल लैंग्वेज प्रोसेसिंग के 3 कॉन्सेप्ट्स जो है वो इसमें आते हैं. ओके, इन टेक्स्ट समराइजेशन में नेचुरल लैंग्वेज अंडरस्टैंड, मशीन को भाषा समझ आएगी तो ही वो सब कुछ करेगा. मशीन को प्रोसेस करना चाहिए, आना चाहिए, यानी वो पैराग्राफ ले फिर उसको प्रोसेस करे, यानी समझे कि अच्छा समझ मुझे ये दिया है इसमें, और उसमें फिर वो समझ प्रोसेस करेगा का मतलब वो ये पता करेगा कि अच्छा इसमें ये इंपॉर्टेंट बात हो रही है, ताकि वो उसको नेचुरल लैंग्वेज जनरेशन जो थर्ड स्टेप है उसमें एज अ समरी दे सके. तो NLU, NLP, NLG ये 3 चीजें होती हैं. ओके, अभी आप बिगिनर्स लेवल पे आप इतना बस समझ लीजिए, इसको और कभी आगे लेक्चर होगा तो हम डिटेल में बात करेंगे ठीक है. अच्छा, प्रोसेस क्या होता है एब्स्ट्रैक्टिव समराइजेशन का, तो आप ये देख रहे हैं डेटा कैसे प्रिपेयर करना है, मैं उसका थोड़ा सा इंट्रोडक्शन दे रही हूँ. लेफ्ट हैंड साइड पे पैराग्राफ्स है और राइट हैंड साइड पे उसकी समरी है जो ह्यूमंस ने दी. अभी हम मशीन को ट्रेन करने वाले, अभी हमने किया नहीं है, तो मशीन को जब ट्रेन करने जाना चाहते हैं तो हमें कैसे चलना, पैराग्राफ और उसकी दो लाइन की समरी, दूसरा पैराग्राफ दो लाइन की समरी, ऐसे करते करते ऐसा हम लाख दो लाख सेंटेंसेस का एक पूरा डेटा बनाएंगे. ओके, और उसके बाद एक एल्गोरिदम को देंगे ठीक है, और वो एल्गोरिदम ट्रेन होता है. इतना आपको समझ, डेटा प्रिपरेशन आपको समझ आ गया ना, बस बिगिनर लेवल के लिए बहुत है. ओके, ये एक और कॉन्सेप्ट है, आप बस नाम पढ़ लीजिए, मैं डिटेल में नहीं जाऊंगी क्योंकि बिगिनर्स लेक्चर है. ऑन्टोलॉजी इन ग्राफ बेस्ड मेथड्स, ये भी एब्स्ट्रैक्टिव में काम आते हैं, ये एक्सट्रैक्टिव में भी काम आते हैं बाय द वे. तो ये समराइजेशन इन जनरल के लिए ये 2 काफी इंपॉर्टेंट कॉन्सेप्ट है. अभी मेरे पास शायद बहुत समय नहीं है तो इसको मैं, इसके लिए अगर कोई रीडिंग होगी तो मैं आपको रेफरेंस में दे दूंगी, आप बस नाम याद कर लो, ऑन्टोलॉजी और ग्राफ बेस्ड ठीक है. मैं इस पर डिटेल लेक्चर कभी रखूंगी तो मैं स्पीकर सर को बता दूंगी, आप लोग आ सकते हैं, उस पर ज्वाइन कर सकते हैं ठीक है. अब फाइनली एक आखिरी कॉन्सेप्ट टास्क के साथ मैं एंड करूंगी अपना लेक्चर. आपके पास ये 3 सेंटेंसेस हैं, थोड़ा जल्दी से मुझे ब्लैंक जो स्पेस दिया है ना उसको जरा भर के बता दीजिए. आई लव वॉट, आइसक्रीम की स्कूटर. शी स्टडीज इन डैश, यूनिवर्सिटी की नोटबुक. आई लाइक डैश, संस्कृत या यस्टरडे. आप संस्कृत, बांग्ला कुछ भी लिख सकते हैं यहाँ पे.
अगर अभी कमेंट सेक्शन ओपन है तो लोग 1 2 3 करके एक कमेंट में, एक या एक ही कमेंट में तीनों शी स्टडीज इन डैश आई लाइक डैश अगर ये तीन चीजें हैं, अगर आप नॉर्मल इंग्लिश में लिख रहे हैं तो जाहिर सी बात है आप इन तीनों में क्या डालेंगे, आई लव आइसक्रीम, ओके आइसक्रीम, आई लव मैंगो डैश, आई लव मैंगो डैश, तो मैंगो स्कूटर तो नहीं हो सकता, मैंगो आइसक्रीम होती है ना, तो आपको पता है कि मैंगो के साथ आइसक्रीम जाएगी, ओके तो आप यहाँ क्या करेंगे, आइसक्रीम टिक कर देंगे. शी स्टडीज इन, नोटबुक में कौन स्टडी करता है, कोई नहीं, यूनिवर्सिटी, ओके तो आंसर क्या है, यूनिवर्सिटी. आई लाइक संस्कृत या यस्टरडे, तो संस्कृत ज्यादा सूटेबल है इस सेंटेंस के लिए, है ना. अगर जैसे बंगाली का कोई ऐसे एग्जाम्पल दो अगर क्लियर नहीं हो रहा तो जैसे कि क्या क्या बोलते कि अमित चाय खाबे, इज दिस अ सेंटेंस, इज दिस अ करेक्ट सेंटेंस, राइट. तो अगर मैं आपको बोलूँ, आप मुझसे पूछेंगे ना, तो मैं आपको बोलूंगी कि चाय खाबो, आई थिंक यू नो, आई एम सॉरी द लैंग्वेज इज अ लिटिल रॉन्ग, बट की खाबे, ऐसे पूछते हैं ना क्या खाएंगे, तो चाय खाबो या जो भी बोलते हैं आपके में, तो जो खाबो है, हाउ डू यू खाबो या खाबेन, हाउ डू यू अराइव एट दैट वर्ड, उससे पहले चाय आ रहा होगा, है ना, चाय या पानी, जॉल, ठीक है, समथिंग ऑफ दिस सॉर्ट. सो व्हेन यू गेट जॉल तक अगर कोई पहुंच गया, तो यू ऑब्वियसली नो कि द नेक्स्ट वर्ड वुड बी खाबो या समथिंग लाइक दैट, है ना. क्यों आपको पता चला, क्योंकि आपको पता है कि जॉल बोल रहा है या चाय बोल रहा है, तो वो बोलेगा कि मुझे ये खाना है, मुझे ये पीना है. ये आपके अंदर का नेचुरल लैंग्वेज जनरेशन सिस्टम है, ओके, जो नेक्स्ट वर्ड प्रिडिक्ट कर लेता है, ठीक है. क्यों, क्योंकि आपने पिछला वर्ड देखा और आपने नेक्स्ट वर्ड प्रिडिक्ट कर दिया. दिस इज एग्जैक्टली हाउ अ मशीन वर्क्स, और उसके लिए हमें उसे अलग से ट्रेन करना पड़ता है डेटा देकर, ताकि वो हमेशा देख सके कि पहले क्या आया था, बाद में क्या आया, फाइन. तो दिस इज द आइडिया बिहाइंड एनएलजी, जो हमें पीछे कर रहे थे ना, ये वाला जो तीसरा कॉन्सेप्ट था. तो हम बहुत देर से एनएलयू और एनएलपी पे बात कर रहे थे, तो एनएलजी क्या होता है उसका उदाहरण देने के लिए मैंने कहा कि हम मशीन लर्निंग और एनएलपी में डेटा के बिना कुछ नहीं कर सकते. तो जो एनएलजी पार्ट है, दैट इज दिस वर्ड प्रिडिक्शन, जो आपके ऑटो करेक्ट रहता है ना मोबाइल में, दैट इज अ पार्ट ऑफ द एनएलजी. तो आप समझ रहे हो कि जब मशीन एक वर्ड प्रिडिक्ट कर लिया, तो वो 10 वर्ड ऐसे ही कर लेगा, एक 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 करके, है ना. तो ऐसे ही समरी जनरेशन का काम होता है. जब उसको ये समझ आ गया कि टेक्स्ट में बात क्या दी गई है, तो वो एक एक वर्ड से जोड़ते जोड़ते वो समरी जनरेट कर देता है, तो वो हमारी एब्स्ट्रैक्टिव समरी हो जाती है, ओके. तो दिस इज द आइडिया बिहाइंड टेक्स्ट समराइजेशन, ओके. नाउ आई एम गोइंग टू गिव यू अ लिटिल डेमो ऑफ वन ऑनलाइन टूल. एक आपको मैं बात बता दूं, देयर इज नो एब्स्ट्रैक्टिव टूल ऑनलाइन अभी तक अवेलेबल नहीं है, ओके. तो एक ये टूल है, आप जा सकते हैं इस वेबसाइट पर, इट इज कॉल्ड autosummarizer.com. अगर आप में सभी किसी के पास फोन, लैपटॉप, फोन तो है ही, लैपटॉप है, तो आप ये autosummarizer.com, ओके, इस पे जा सकते हैं. व्हाट आई हैव डन इज आई हैव टेकन अ पैराग्राफ फ्रॉम दिस इंसाइक्लोपीडिया, ओके. इट इज अ लॉन्ग, आप देख रहे हैं, लंबा पैराग्राफ है. I will put it in this tool. मतलब मैं आपको इसलिए दिखा रही हूँ क्योंकि ये automatic text summarizer tool है और इसमें इसने लिखा है मल्टी लैंग्वेज समराइजिंग एंड paraphrasing AI tool. अगर आप नहीं पढ़ पा रहे तो मैं आपके लिए पढ़ दूँ जो मैंने हाईलाइट किया, ओके. तो दिस इज द टूल वेर आई विल, मैंने कॉपी पेस्ट किया वहाँ रविंद्रनाथ टैगोर जी की लाइफ का आर्टिकल, एंड इट इज दिस लॉन्ग, आप देख रहे हो इतना लंबा आर्टिकल है ये, है ना. इसको मैं यहाँ पे, एक समराइज का बटन है, ठीक है, मैं इसको समराइज कर देती हूँ. एक सेकंड, आई थिंक
अब इसने जो किया, आप ये देख रहे हो, ये मेरा पेज रिफ्रेश नहीं था इसलिए एरर दे रहा था, आपके में दे देगा सही से रिजल्ट। तो ये जो आप देख रहे हो यहाँ पर, इसने इतने लंबे को ना, इतने लंबे पैराग्राफ को इसने शॉर्ट में यहाँ पे मुझे इतना सा करके दे दिया। अब क्या है कि मैं जब इतना लंबा तो मैं पढ़ूंगी नहीं, मैं ये चार पांच सेंटेंसेस जो इधर ऑरेंज में है ना, इसको मैं पढ़ लूंगी। अब मैं देखूंगी कि क्या मुझे मुझे इसमें टैगोर जी के बारे में इंपॉर्टेंट इन्फॉर्मेशन मिलेगी इस आर्टिकल को पढ़ने से। तो इसमें ऐसा दिए तो अगर मुझे लगेगा हाँ, तो मैं वो पूरा आर्टिकल पढ़ लूंगी जाके, और मुझे लगे नहीं 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 इसमें तो उनके बारे में उतना कुछ दिया नहीं है, तो मैं मना कर दूंगी। फाइन, तो आप ये देखो, अब आप देखो ये इतना लंबा था और ये यहाँ आ गया हमारे पास 1, 2, 3 एंड 4, 4 लाइंस में एक्सट्रैक्टिव समराइजेशन। अब एक्सट्रैक्टिव कैसे, जरा देखो, जो मैंने यहाँ पे समरी के लिए टेक्स्ट डाला था उसका पहला सेंटेंस ये है, ओके, टैगोर स्टडीड इन कैलकटा एटसेट्रा, और ये सेम लाइन को इसने यहाँ एक्सट्रैक्ट किया है, ओके, एक्सट्रैक्ट किया, इसने कुछ नया जनरेट नहीं किया, इसने सिर्फ निकाला। इसको ये लगा कि ये लाइन इस टेक्स्ट का इम्पोर्टेंट लाइन है, तो मैं इसको एज अ समरी देता हूँ, ओके। चलिए, टैगोर्स कलेक्शंस ऑफ इवनिंग सॉन्ग्स, अब ये जरा ढूंढते हैं ये कहाँ होगा, ये रहा, ये दूसरा सेंटेंस, ठीक है, ये दूसरा सेंटेंस जो उसको लगा कि ये इम्पोर्टेंट है, उसको उसने यहाँ पर दे दिया समरी के दूसरी लाइन, फिर बाकी ऊपर नीचे का सब छोड़ दिया, फिर वो नेक्स्ट थ्री लेटर कलेक्शन ऐसे करके। आप देख रहे हो, दिस इज हाउ एन एक्सट्रैक्टिव समराइजर वर्क्स, ओके। तो दिस वाज द डेमो, यू कैन गो एंड यू विल फाइंड मेनी टूल्स, थोड़ा माइक्रोसॉफ्ट में भी काम शुरू किया है, कई टूल्स आ रहे हैं उनके, पर ये अभी बहुत बृहत लेवल पर नहीं है, और इंडियन लैंग्वेजेस में ऐसा कोई ओपन सोर्स टूल अभी तक मुझे देखने को नहीं मिला, मिलेगा तो मैं आपको जरूर ईमेल से बताऊंगी, ठीक है। सो दिस इज द आइडिया बिहाइंड इट, एंड दिस इज वेयर आई एंड माई प्रेजेंटेशन। इफ यू हैव एनी डाउट्स यू कैन आस्क मी, अगर कोई फीडबैक है आप वो भी दे सकते हैं, एंड इफ यू नीड माई ईमेल आईडी तो आई कैन गिव यू दिस, shagunsinha5@gmail.com, इफ यू वॉन्ट टू आस्क मी एनीथिंग यू कैन आस्क मी, माई प्रेजेंटेशन इज नाउ ओपन, ओके। तो आई थैंक यू ऑल वेरी वेरी मच फॉर लिसनिंग टू मी सो पेशेंटली। आई ऑल्सो थैंक डॉक्टर सुदीप्तो एंड हिज एंटायर टीम एट रविंद्र महाविद्यालय फॉर अलाउिंग मी टू प्रेजेंट माई वर्क। आई होप आपको इससे थोड़ा थोड़ा सा आइडिया भी अगर लगा NLP क्या है, टेक्स्ट समराइजेशन क्या है, तो I'll be glad. तो नमस्ते, थैंक यू। मैम, पिछले दिन से एक क्वेश्चन था आपके लिए। हाँ, मान लो अगर HTML में कोई पेज क्रिएट हो गया, उसके उसी हिसाब से हम वो HTML पेज को वेबसाइट में अगर लाना चाहें जो कि सबका एक्सेसिबल हो, कैसे किया जाए? उसके लिए सर्वर पे होस्ट करना पड़ता है उसको, ठीक है, डोमेन लेना पड़ता है क्या? डोमेन अगर आप ले रहे हैं तब तो कोई बात ही नहीं है, ठीक है, एक सर्वर होता है उस पे आपको होस्ट करना पड़ता है, दैट इज कॉल्ड होस्टिंग द पेज। अब उसका क्या है कि डोमेन आप ले लेंगे तो सबसे आसान तरीका है, ठीक है, अदरवाइज जैसे आपका हमारा जैसे क्या है, मैं अपना कोई पेज है तो मैं JNU के सर्वर पे होस्ट करती हूँ, तो देर इज ऑलवेज अ सेंट्रल सर्वर एंड देर इज अ मैकेनिज्म बाय विच इट इज पुट ऑनलाइन। अब उसका क्या, उसके लिए हमने बात नहीं कर पाए बिकॉज इट्स अ डिटेल्ड थिंग, लेकिन वो एक सर्वर पे होस्ट होता है, ठीक है, तो आप चाहें तो उसको क्रिएट करके आप अगर मेरे पास होगा वो प्रोसेस, मैं आपको ईमेल कर दूंगी, वो एक स्टेप्स होते हैं, आप उससे सर्वर पे होस्ट होता है, बस ऐसा आप समझ लीजिए। यू डोंट हैव टू बाय अ डोमेन नेम, आपने पेज क्रिएट किया है, इट कैन गो ऑनलाइन। देर आर अ फ्यू वेबसाइट्स दो जो ये अलाउ करते हैं दैट यू, वो आपको एक स्पेसिफिक प्लेटफॉर्म दे देते हैं, आप बाकी सब अपना HTML का उसमें डाल दीजिए, आपको जो करना है आप डिजाइन अपने हिसाब से HTML पेज करिए, ऐसे करना है तो आप डोमेन के हिसाब से कर सकते हैं। मतलब कि अच्छा, डोमेन क्या है, इट्स अ स्पेस ऑन द इंटरनेट, ओके, आपको इंटरनेट पे एक स्पेस चाहिए बस थोड़ा सा। तो कुछ वेबसाइट्स ऐसी भी होती हैं जो आपको स्पेस दे देती हैं, लेकिन आपको डिजाइन वगैरह खुद करना होता है,
तो वहां आप HTML अगर आपको आता है तो आप वो डोमेन लेकर अपना डिजाइनिंग खुद से कर सकते हैं। फिर एक दूसरा तरीका है जैसे कि ये जैसे कि आपका सर्वर आपका इंस्टीट्यूशन है, जैसे जहां से आपका रविंद्र महाविद्यालय का वेबसाइट है जैसे कि, तो आपका एक इंस्टीट्यूशनल सर्वर होगा, तो आप इंस्टीट्यूशनल सर्वर पे उसको होस्ट करने का एक बहुत छोटा सा स्टेप होता है, उसको डालेंगे तो वो सर्वर पे जब चला गया, सर्वर क्योंकि सबके पास है ना, तो वो उसके माध्यम से सबको मिल जाता है। ऐसे दो तरीके से आप अपना कर सकते हैं। ओके, अगर मेरा पेज क्रिएट हो गया तो वो सर्वर के थ्रू डालने में क्या तरीका है, क्या कैसे मैं डाल सकता हूँ, ये एक बार बता सकते हैं? नहीं, मैं इसके लिए ना मैं आपको एक ट्यूटोरियल आपको भेज सकती हूँ, क्योंकि वो मैं अगर मैं चाहती तो मैं आपको अभी डिस्प्ले कर देती, पर मेरे पास अभी वो है नहीं, बट आई कैन गिव यू द स्टेप्स टू इट। ठीक है, ओके। तो बहुत आसान सा तरीका है, वो कुछ नहीं है, वो बस एक बार में होस्ट हो जाता है, बट उसको करने के लिए यू नीड टू हैव सर्टेन थिंग्स इन प्लेस, तो वो मैं आपको भेज दूंगी फॉर श्योर, कोई प्रॉब्लम नहीं। ओके, और एक यहाँ पे एक प्रश्न आया आपके लिए, मैम टेल मी योर वेबसाइट नेम, आपका कोई वेबसाइट है क्या खुद का और यूट्यूब चैनल है क्या? मेरा यूट्यूब चैनल अभी एक्चुअली आई हैव रिसेंटली ओपन्ड वन। ओके, तो इफ यू वांट आई कैन शेयर दैट लिंक, इट इज कॉल्ड अस्ति, ASTI, अस्ति, आई डोंट नो इफ इट इज अवेलेबल, आई विल गिव यू द लिंक, I can give you the email ID, URL, I can share it with you. Your students can follow there. I recently opened because I'm going to update it very soon. So that is, that website is there. Our Sanskrit JNU website is also there. Okay. And we our Sanskrit department has a YouTube channel called Polling at JNU. I will show you it. Agar aapko chahiye to, I will... Polling at JNU, आप अगर JNU को फॉलो करना चाहते हैं तो वो है, और नहीं तो मेरा अपना जो चैनल है, which is, I'll share both the links with you. अभी मैं कर देती हूँ आपको. Okay. Okay. और आपका private chat पे भेजूँ? हाँ हाँ, private chat पे भेजिए, मैं दे देता हूँ participant लोगों को. हाँ, ये पहला link भेजा है वो उसका है. मेरे ये कॉलिंग एट JNU का है, जिसपे हमारा जो ऑफिशियल JNU का है, और मेरा वाला भी मैं अभी आपको दो मिनट में भेज देती हूँ. उस पे अभी रिसेंटली कंटेंट अभी मैं डाल रही हूँ, तो इफ एनी ऑफ यू इंटरेस्टेड यू कैन सब्सक्राइब टू इट, आई विल सून पोस्ट वीडियोस देयर आल्सो. ओके, और एक बात, इफ यू आर इंटरेस्टेड इन संस्कृत, बिकॉज़ आई एम कंडक्टिंग सम certain Sanskrit courses there, if you want I can share the details with you. Okay, और वो आपका PPT कुछ participant ने मांगा है, वो share करने के लिए हम लोगों के पास आ जाते तो हम उनके साथ मैं दे दूँगी, मैं दे दूँगी, कोई problem नहीं, मैं दे दूँगी. और एक बार फिर से आपका email ID बता दीजिएगा, वो पूछ रहे हैं email ID फिर से. Shagun Sinha 5 digit 5 @gmail.com. Okay, thank you. And my YouTube channel, which asal mein na, it is very nice that you've asked me for this YouTube channel. Why? Because I am going to organize certain Sanskrit courses also, and if where there will be demand, I will also teach certain Python and Java things. I teach Java at JNU. I've been teaching Java and a bit of Python also here. So if you like, I can organize. I organize free sessions mostly. So if you like, you can tell me or email me. I will organize certain sessions for you all. Okay. Anybody's welcome. Thank you, ma'am. हमारे साथ जुड़ने के लिए, और ये थोड़ा बहुत मेरे को जानकारी मिल गया, हम लोगों को जानकारी मिल गया. कोई अगर क्वेश्चन है तो आपके पास ईमेल भेज देंगे हम लोग, और पार्टिसिपेट भी ये ईमेल कर सकते हैं आपके लिए. तो आज के लिए साइन अप हो रहा हूँ. थैंक यू फॉर जॉइनिंग अस. थैंक यू. আমরা পার্টিসিপেন্ট আমরা যে ফিডব্যাক ফর্মের লিংক সেটা আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেক দিনের মতোই, সেটা বিকেল 5টা অবধি অ্যাক্টিভেট থাকবে. বিকেল 5টার পরে আর দেওয়া যাবে না ওটা, ওই লিঙ্কগুলো. আর শগুন ম্যাডাম যে লিঙ্কগুলোর কথা বললেন সেগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে প্রত্যেককে পাঠিয়ে দিচ্ছি. থ্যাংক ইউ, আজকের মতো যাবার অনুমতি দিন.
এখানে অনুষ্ঠান শেষ করলাম।